কোশ্চেন থাকলে কি অন্য তো করবে তানবির ভাই তার आंसर দিয়ে দিবেন আর জাহিদ ভাই যদি কোনো কিছু জানতে চায় তোমরা চ্যাট বক্সে রেসপন্স করবে জাহিদ ভাই তানবির ভাই আসসালামু আলাইকুম ভাই কি শুনতে পাচ্ছেন ভাই কথা শোনা যায় জি ভাই আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে একটা মিনিট আমার একটু সুলতান ভাই আছেন না জি ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই আপনার কথা প্লেয়ার শোনা যাচ্ছে ভাই আমার স্লাইড কি শো করছে ভাই কি ভাই স্লাইড দেখা যাচ্ছে ঠিক আছে হ্যান্ড রেস্ট একটু বন্ধ রাখেন হ্যাঁ আচ্ছা ভাই

ক্লাস তো আগে তোমাদের সাথে দেখা হয়েছিল তাই না আরে ভাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি আর আটটা নয়টা হইতেই জন্মের গরম শুরু হয় সেকেন্ড ক্লাসও নিছি তোমাদের এই বেচে বুস্টার এত ক্লাস নিছি যাই হোক আজকে আমাদের তোমাদের কাছে যে চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হাড্ডি দি তোমরা যদি মেডিকেলে আসো এগুলাই নিয়ে পড়াশোনা করবা এই তোমাদের যে দুইশো ছয়টা হাড্ডি আছে এগুলাই নিয়ে তোমাদের সব পড়াশোনা এ আমার ভয়েস তো শোনা যাওয়ার কথা সাদিয়া সবাই শুনতেছে এটা হচ্ছে মানব শরীর তত্ত্ব চলন এবং অঙ্গ চালনা তোমাদের সেকেন্ড পেপারের যে চ্যাপ্টারটা এখানে দেখবা টোটালি হাড্ডি গুড্ডি নিয়ে আলোচনা করা আছে হাড্ডি গুড্ডি ছাড়াও আমাদের বা পেশি নিয়ে আলোচনা করা আছে তারপর এখানে দেখবা ট্যান্ডন কিছু মচকানো সম্পর্কে হাড্ডি ভাঙ্গাস সম্পর্কে ওগুলার চিকিৎসা কি ওগুলা সম্পর্কে আমরা পড়াশোনা করবো এখানে ঠিক আছে হাড্ডির চ্যাপ্টার কঠিন লাগে এটা মেডিকেলে আসলেও দেখবা কঠিন তখন হাড্ডি হাতে নিয়ে পড়লে তাও কঠিন লাগে দেখবা তো যতটুকু আমাদের ইন্টার দরকার আশা করি ততটুকু তোমাদের এই ক্লাস পরে ক্লিয়ার হয়ে যাবে এবং এই চ্যাপ্টারে তোমাদেরকে আমি বলি যে কোন কোন জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন প্রশ্ন খালি মাথায় সেট করে রাখো মেডিকেলের মধ্যে কোন কোন জায়গা থেকে আসছে প্রথম কথা এইখান থেকে প্রশ্ন আসছে দুইশো ছয়টা হাটটি কোন হাটটা কার অংশ ঠিক আছে যেমন করোটির অস্থি কোনটি করুটিকার অস্থি নয় কোনটি কারপাল অস্থি কোনটি মানে এই দুইশো ছয়টা হাত দিনে একটু নাড়াচাড়া করা লাগবে তোমাদের দুইশো ছয়টার নাম তো মনে রাখা দরকার নাই একরকম অনেকগুলো আছে এখানে যে করোটি এই লেভেল থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে যে মুখমন্ডলের অস্থি কোনটা এই টাইপের প্রশ্ন ওকে এরপরে আর কিছু প্রশ্ন আসছে তরুণাস্থির একটা প্রকার প্রকারভেদ আছে দেখবা চার রকমের তরুণাস্থি আছে স্বচ্ছ শ্বেতন্ত্রময় পিত্তন্ত্রময় ক্যালসিফাইড এই তরুণাস্থির উদাহরণ থেকে প্রশ্ন আসছে তারপরে এইখান থেকে প্রশ্ন আসতে পারে তোমার ওই যে হার ভাঙ্গা নিয়া তারপরে হাড় ভাঙ্গা পারে তিন রকমের হাড্ডি ভাঙ্গা আছে আমরা আর এইখানে আরো দুইটা টপিক আছে যেটা একটা হচ্ছে পেশি রকম তবে তবে কম আসছে সিকুয়ের জন্য এই পেশিটা খুব ইম্পর্টেন্ট আর এইখানে আরেকটা জিনিস আছে লিভার এই লিভার সম্পর্কে আমরা দেখবো দেখবা এই টপিক গুলা থেকে সবচেয়ে বেশি মানে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন এইখান থেকে আসছে দুইশো ছয়টা হাড্ডির বর্ণনা না জাস্ট দুইশো ছয়টা হাড্ডির মধ্যে কোন হাড্ডি কোন জায়গায় আছে কোনটা কার অংশ এই টাইপের থেকে প্রশ্ন প্রশ্ন আসছে হার প্রশ্ন আসছে আর তিন রকমের লিভার আছে কোন লিভারের কি উদাহরণ এইগুলো নিয়ে প্রশ্ন আশা করি তোমরা কি বুঝতে পারছো যে এই টপিকের কোন কোন জায়গায় তোমাকে মানে এই চ্যাপ্টারে কোন কোন জায়গায় তোমাকে জোর দিতে হবে বুঝতে পারছো কিনা এইটুকু ওকে আমি ডাক্তার জাহিদ তোমাদের সাথে আছি তোমাদের বোকালে সরদি মেডিকেল কলেজে আমাদের এটা সহজ নাম আছে ঠিক আছে ঠিক আছে যাইদের জার সররদীর শো এই দুইটা মিলে তোমরা বানাই নিবা ঠিক আছে সহজে মনে রাখার কৌশল এটা ঠিক আছে আমাদের সাথে যে কিউএ বক্সে আছে তোমাদের তানবির ভাইয়া সররদীর তোমাদের যা কিছু আমি প্রশ্ন করব তোমরা সব কিছু চ্যাট বক্সে অ্যানসার দিবা আর কিউএ বক্সে তোমাদের কোনো জিজ্ঞাসা যদি থাকে তাহলে সেটা তোমরা কিউএ বক্সে অ্যানসার করবা क्वेश्चन করবা ওকে তাহলে আমরা ভিডিওটা অফ করে আমরা চলে যাই আমাদের এই চ্যাপ্টারের মধ্যে তো এই চ্যাপ্টারের কি কি আলোচ্য বিষয়গুলো আছে আলোচ্য বিষয়গুলো খেয়াল করো এখানে অস্থি আছে তরুণাস্থি আছে লিগামেন্ট আছে টেন্ডন আছে অস্থি সন্ধি আছে তো তোমাদের যদি আমি একটা ইনিশিয়াল ছবি আঁকাই জাস্ট মনে করি এটা অস্থি সন্ধির ছবি আমি আঁকাচ্ছি তাড়াতাড়ি ছবি আঁকাইতে গেলে ছবির মান নিয়ে প্রশ্ন করা যাবে না ঠিক আছে যে ভাই ছবি তো ভালো মতো হয় নাই আমি খুব ভালো ছবিও পারি না যদিও ঠিক আছে ধরো এইটা একটা জয়েন্ট বা এইটাকে আমরা বললাম একটা সন্ধি ঠিক আছে মনে রাখবা একটা জয়েন্টে দুইটা হার এইটাও একটা হার মনে করো এইটাও একটা হার বা অস্থি এই যে একটা জয়েন্ট দুইটা হাডি কিন্তু আলাদা মাঝখানে একটা গ্যাপ আছে খেয়াল করো তাহলে এই গ্যাপটা রাখলে না সময় দুইটা হাড্ডি পরস্পর থেকে দূরে সরে যাবে এই জন্য দুইটা হাড্ডির মধ্যে এইরকম কিছু কানেকশন থাকে মানে দুই কোনো কিছু দিয়া দুইটা হাডিকে একসাথে টান দিয়ে রাখা হয় বলতো এই জিনিসটার নাম কি হাড এবং হাড় কানেক্ট করছে যে জিনিসটা তার নাম কি বলতো তোমরা অ্যান্সার করবা অনেক কিছু তোমরা পারো দুইটা হাড্ডিকে টান দিয়ে রাখছে যে তার নাম কি হাড্ডি মানে অস্থি দুইটা অস্থিকে কানেক্ট করে রাখছে যে এই যে দড়ির মতো অংশটা এই যে কালো কালারের আমি আছে এটার নাম কি বলতো এটার নাম হচ্ছে লিগামেন্ট এটার নামই হচ্ছে লিগামেন্ট ঠিক আছে এটার নাম হচ্ছে লিগামেন্ট এখন দেখো আরেকটা জিনিস এখানে যেটা পড়া লাগে তার নাম ট্যান্ডন জিনিসটা কি তোমরা যেন হাডডির উপরে পেশি থাকে মনে করি এইটা একটা পেশি এই যে আমি যেটা সবুজ কালার বা অন্য কালার মনে করো তো পেশি কিন্তু একটা পর্যায়ে চিকন হয়ে হাডির সাথে মিশে যায় মানে সাথে কানেক্ট হয় তাহলে এইটাকে যদি আমরা একটা পেশি ধরি এটা একটা পেশি পেশি তুমি দেখো এই অংশটা দিয়া সে হাড্ডির সাথে এইসা কি হয়েছে জোড়া লাগছে কানেক্ট হয়েছে তাহলে পেশির সাথে হাড়ের কানেকশন যে জিনিসটা দিয়ে হয় তার নাম হয়ে যায় টেন্ডন তাহলে লিগামেন্ট এবং টেন্ডন এই দুইটা জিনিসটা তোমাদের সারা জন্মের একটা কনফিউশন থাকে মনে রাখবা দুইটা দিকে কানেক্ট করে মানে জয়েন্ট স্পেসে দুইটা কানেক্ট করে রাখে যে জিনিসটা তার নাম লিগামেন্ট আর একটা পেশি এবং একটা হাড কানেক্ট করে যে রাখে তার নাম কি তার নাম হচ্ছে টেন্ডন তোমরা একটা সহজ বাংলায় মনে রাখতে পারো যে মা বোনের টান তাহলে মা মানে হচ্ছে মাসল মা মানে হচ্ছে মাসল আর বোন মানে হচ্ছে বোন বোন মানে হাড্ডি অস্থি তাহলে মাসেল বা পেশি এবং অস্থির যে কানেকশন তার নাম টান মানে কি তার টান মানে টেন্ডন এই দুইটা জিনিস বুঝতে পারছো কিনা বলতো তাহলে দুইটা অস্থির মধ্যে হাড় বা অস্থি তুমি দেখো তাহলে যদি এরকম দুইটা অস্থি থাকে মনে করি দুইটা অস্থি আঁকলাম দুইটা অস্থির মধ্যে যে কানেকশন এটার নাম কি এটার নাম হচ্ছে লিগামেন্ট আর অস্থির উপরে থাকে পেশি তোমরা জানো পেশির সাথে অস্থির যে কানেকশন তৈরি হয় যদিও ছবিটা হয়নি যেন পেশির উপরে থাকে অস্থি তাই না এই যে ধরো সরি অস্থির উপরে থাকে পেশি ধরো এইটা একটা পেশি পেশি আইসা একটা ছোট অংশ দিয়া হাড্ডির সাথে কানেক্ট হয় এইটার নাম হচ্ছে এইটার নাম হচ্ছে ট্যান্ডন তাহলে ট্যান্ডন এবং লিগামেন্টের পার্থক্য আশা করি তোমরা বুঝতে পারছো ক্লিয়ার কিনা বলো তো মা বোনের টান যদি মনে রাখো তাহলে বাকিটি এমনি পারবা তাইলে অস্থি এবং অস্থির কানেকশনের নাম হচ্ছে লিগামেন্ট অস্থি অস্থি লিগামেন্ট আর অস্থি এবং পেশি এর কানেকশনের এর নাম হচ্ছে ওকে এটা ভুল না আর অস্থি সন্ধি তোমরা তো বুঝছো দুইটা বা আচ্ছা হাড্ডি অস্থির হার এগুলো একই জিনিস কনফিউজ হয় না আবার তাহলে দেখো দুইটা অস্থির মাঝখানের যে জায়গাটা এইটাকে আমরা বলি তার জয়েন্ট এটা অনেক রকম জয়েন্ট আছে তোমরা যেন সাইনোভিয়াল জয়েন্ট ঠিক আছে বল এবং সকেটের জয়েন্ট অনেক রকম প্রকার প্রকারভেদ আছে আর এই জয়েন্ট স্পেস এ দুইটা হাড টান দিয়ে রাখে যে তার নাম হচ্ছে লিগামেন্ট আর মাবুনের টান পেশি এবং অস্থির যে কানেকশন তার নাম হচ্ছে টেন্ডন এই সমস্ত জিনিসগুলো নিয়েই হচ্ছে আমাদের কঙ্কালতন্ত্র গঠিত হয় ওকে

এখন মেইন জিনিসগুলা দেখো এই চারটা খুবই ইম্পর্টেন্ট এইখান থেকে অনেক প্রশ্ন আসছে মানব দেহের কঙ্কাল তন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে অক্ষীয় আর একটা হচ্ছে উপাঙ্গীয় অক্ষীয় এবং উপাঙ্গীয়র পার্থক্যটা খালি খেয়াল করো যে তুমি দেখো কোনগুলা অক্ষীয় দেখো বডির মিড লাইন বরাবর যেগুলা থাকে এগুলাকে সাধারণত আমরা অক্ষীয় বলি এর বাইরে যেটা নিয়ে কনফিউশন হইতে পারে তোমার যে বক্ষ পিঞ্জর ভাই এটা তো পাশে আছে কিন্তু বক্ষ তো ভাই অক্ষীয় কঙ্কাল কথাটা বুঝতে পারছো তাহলে তুমি দেখো আমাদের টোটাল মাথা তারপরে যতগুলা কষের উকা সবগুলা কষের উকা তারপরে হচ্ছে তুমি দেখো আমাদের যে পরশুকা এই সমস্ত পরশুকা গুলো অক্ষীয় কঙ্কালের অংশ উপাঙ্গীয় কঙ্কাল কি কি আছে উপাঙ্গ কঙ্কাল মেনলি হচ্ছে উপাঙ্গ গুলা মেনলি পা তারপরে হাত এই দুইটা মেন উপাঙ্গীয় কঙ্কাল আরো দুইটা উপাঙ্গীয় কঙ্কাল আছে কি কি দেখো তো আরো দুইটা উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে একটার নাম হচ্ছে এটার নাম কি বলতো এইটার নাম হচ্ছে স্কেপুলা এইটার নাম তোমরা যেন হিপ বোন তাই না আর এইখানে দুইটা হাড্ডি আছে এটার নাম তোমরা বলো কি বলতো এইখানে যেটাকে আমরা বিউটি বোন বলি তার নাম কি বিউটি বোনটার নাম কি বলো রাইট ক্লেভিকল তাইলে স্কেপোলা ক্লেভিকল এবং হিপ বোন এই তিনটা হচ্ছে তোমার উপাঙ্গীয় কঙ্কাল তাহলে এই তিনটা নিয়ে পেস লাগে হাত পায়ে আমাদের এমনিতেই মনে থাকবে এগুলো উপাঙ্গীয় কঙ্কাল তাহলে হাত পায়ের কথা উপরের দিকে মনে রাখবা তুমি দেখো এইখানে স্কেপুলা এই ক্লেবিকল এই যে এইটা হচ্ছে ক্লেবিকল আর ঠিক পিছনে হচ্ছে স্কেপুলা আর কোমরের হাড্ডিটাকে আমরা বলি হিপবোন এই তিনটা উপাঙ্গীয় কঙ্কাল আর হাত পা তাহলে অক্ষীয় কঙ্কাল কি কি আছে দেখো আমাদের টোটাল করুটি যেটাকে আমরা বলি মানে মাথার খুলি মুখমন্ডল তারপর হচ্ছে আমাদের মেরুদণ্ড এগুলো অক্ষীয় কঙ্কাল তারপর আমাদের স্টার নাম অক্ষীয় কঙ্কাল যেটা পেস লাগে তোমার কাছে মনে হইতে পারবে যে এইটা যদি উপাঙ্গীয় হয় ক্লেভিকল যদি উপাঙ্গীয় হয় তাহলে তার নিচে পরশুকা কেন উপাঙ্গীয় এই জায়গায় পেস্টটা খেল রাখবা টোটাল বক্ষ পিঞ্জর যেটাকে আমরা বলি টোটাল বক্ষ পিঞ্জরটাই হচ্ছে অক্ষীয় কঙ্কাল বক্ষ পিঞ্জর টোটালটাই হচ্ছে অক্ষীয় কঙ্কাল বক্ষ পিঞ্জরের একটা অংশ হচ্ছে পরশুকা মনে রাখবা এটা নিয়ে পেস্ট লাগতে পারে অক্ষীয় এবং উপাঙ্গীয় আশা করি পারা যাবে এখন দেখো অক্ষীয় উপাঙ্গীয় চিনলে তোমাদের প্রশ্ন আসবে যে অক্ষীয় কঙ্কালের মধ্যে দেখো করুটি আছে তারপরে মেরুদণ্ডের মধ্যে ছাব্বিশটা হাড্ডি বলতো ছোটবেলা কয়টা থাকে মেরুদণ্ডের হাড্ডি বড় হইলে বলতো বলো ছোটবেলা কয়টা হাড্ডি থাকে তোমরা তো অনেকেই পারো ছোটবেলা মেরুদণ্ডের হাড্ডি থেকে তেত্রিশটা আমরা পরে দেখাবো কিভাবে এটা ছাব্বিশটা হয়ে যায় জন্মের সময় আমাদের অনেক হাড্ডি আমাদের হাড্ডি একটু বেশি থাকে জন্মের পরে আস্তে আস্তে সেগুলা কি হয়ে যায় কমে যায় দেখ বা অনেকগুলো হাড্ডি একসাথে ফিউজ হয়ে যায় ওকে করোটির মধ্যে আবার দুইটা অংশ আছে তোমরা এটা জানো যে করোটির মধ্যে একটা অংশকে আমরা বলি করু টিকা যেটাকে মাথার খুলি বলি আর আরেকটা হচ্ছে মুখমণ্ডল আছে ঠিক আছে এছাড়া কানের মধ্যে কিছু অস্থি পাওয়া যায় বক্ষপিঞ্জরের মধ্যে হাড্ডি পাওয়া যায় পঁচিশটা কিভাবে বক্ষপিঞ্জরের মধ্যে আছে পরশুকা পরশুকা বারো জুটা মানে চব্বিশটা আর একটার নাম হচ্ছে স্টার নাম এই স্টার নাম হচ্ছে একটা তাহলে দেখো এই হচ্ছে পঁচিশটা ওকে বক্ষ অস্থিচক্র দেখো বক্ষ অস্থিচক্রের হার হচ্ছে চারটা কিভাবে এইখানে আছে ক্লেবিকল কয়টা দুইটা তারপরে স্কেপুলা কয়টা দুইটা তাহলে ক্লেবিকল দুইটা স্কলেপুকে স্ক্যাপুলা দুইটা বাহুর মধ্যে মানে হাত আছে পা আছে ক্লিয়ার জিনিসটা মানে বাহু বলতে সাধারণত এখানে বাহু বলতে হাত যেহেতু আলাদা করে দিচ্ছে আমরা আলাদা করে দেখবো তাহলে বাহুর মধ্যে আছে প্রতি হাতে ত্রিশটা করে দুই হাতে ত্রিশ ত্রিশ ষাটটা পায়ের মধ্যে এরকম ত্রিশ তিরিশ করে ত্রিশ ত্রিশ ষাটটা তারপরে অস্থি চক্র যেটাকে তোমরা হিব বোন বলো ঠিক আছে এই হিব বোন বা অস্থি চক্র এটা আছে দুইটা এই যে কোনটা কত কয়টা আছে কোন হাড্ডি কতগুলো আছে এই নাম্বারিং থেকে কয়েকবার মেডিকেলে প্রশ্ন আসছে ভার্সিটিতে প্রশ্ন এখান থেকে আসতে পারে যে করুটির অস্থি কয়টা অথবা আসতে পারে করু অস্থি কয়টা আমরা দেখবো করু অস্থি আছে আটটা মুখমন্ডলের অস্থি আছে চব্বিশটা দুই কানের মধ্যে কয়টা অস্থি আছে তো দুই কানের মধ্যে কয়টি অস্থি আছে তো রাইট দুই কানের মধ্যে আছে ছয়টা তোমরা যেন প্রতি কানে আছে মেলিয়াস ইনকার স্টেপিস তাহলে দুই কানে তিন দু কানে ছয়টা আছে এরকম মেরুদণ্ডের মধ্যে হাড্ডি প্রথমে থাকে তেত্রিশটা তারপরে আমরা দেখব যে শেষের দিকের গুলো জোড়া লাগে একটা হয়ে যায় তখন হয়ে যায় ছাব্বিশটা বক্ষ পিঞ্জরের মধ্যে একটা হচ্ছে স্টার নাম আর পরশুকা হচ্ছে চব্বিশটা বারো জোড়া পরশুকা বক্ষ অস্থিচক্রের মধ্যে বক্ষ অস্থিচক্রের হাড্ডি কোনটা আসতে পারে যে নিচের কোনটি বক্ষ অস্থিচক্রের অস্থি তাহলে বক্ক অস্থি চক্র বলতে বোঝায় এই যে এটার নাম হচ্ছে ক্লেবিকল বা বিউটি বোন আর পিছনের দিকে এটা নাম হচ্ছে স্কেপুলা তাহলে স্কেপুলা এবং ক্লেবিকল এই দুইটাকে বলা হয় বক্ষ অস্থি চক্র দুই হাতে এক হাতে তিরিশটা আর এক হাতে তিরিশটা ষাটটা পায়ের মধ্যে এক পায়ে ত্রিশটা আরেক পায়ে ত্রিশটা আর শ্রেণী অস্থি চক্র মানে হিপবন দেখো এইখানে যে একটা ওভারঅল ধারণা যদি নেওয়া পরে আমরা একটু ভিতরে ঢুকবো এইটুকু তোমরা পারতা কিনা আগে বলো তো বলো এটা পারতা কিনা আগে এইখান থেকে অনেক প্রশ্ন আসছে ওকে এখন আমরা একটু ভিতরের দিকে যাই তোমরা জানো অক্ষীয় কঙ্কাল उपाাঙ্গীয় কঙ্কালের ছবি আশা করি তোমরা বুঝতে পারছো মিডলাইন বরাবর সাধারণত যেগুলা থাকে সেগুলাকে আমরা বলি অক্ষীয় কঙ্কাল এর ব্যতিক্রমটা শুধুমাত্র হচ্ছে পরশুকা যদিও মিডলাইন থেকে একটু দূরে এজন্য তারপরে এটা কি বক্ষ অস্থি চক্রের অংশ হিসেবে এটা অক্ষীয় কঙ্কালের অংশ আর দুই হাত দুই পা তারপর শ্রণী অস্থি চক্র ক্ল্যাভিকল এবং স্কেপুলা এগুলো হচ্ছে उपाাঙ্গীয় কঙ্কাল প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি অক্ষীয় কঙ্কাল অথবা নিচের কোনটি উপাঙ্গীয় কঙ্কাল এই টাইপের প্রশ্ন নিচের কোনটি মানুষের উপাঙ্গীয় কঙ্কালের অংশ নয় খুবই সহজ প্রশ্ন এবং এগুলোই মেডিকেল এটা কিন্তু মেডিকেলে আসা প্রশ্ন দেখো এই ইজি প্রশ্নটা তোমরা ভুল করছো সেভেন্টি সেভেন এটা ভুল করার কথা ছিল না প্রথম দিকে এত কিছু করানোর পরে আশা করি তোমরা একটু অনেকে ভুল করে দাগাইছো ফিমার প্রায় উনিশ বিশ জন দাগাইছো ফিমার এটা আসলে উচিত হয় নাই তোমাদের বলো তো ফিমার হাতের না পায়ের হাত দি বলো ফিমার হাতের না পায়ের হাত দিয়ে বলো ফিমার হাতের না পায়ের রাইট ফিমার হচ্ছে পায়ের হার দিয়ে মনে রাখবা ফ ফ ফ আর হাতের হাড্ডির নাম তোমরা জানো হাতেরটার নাম হচ্ছে হিউমেরাস মনে রাখবা হিউমেরাস হাতের মধ্যে ফিমার পায়ের মধ্যে তাহলে পাটা তো একটা উপাঙ্গীয় কঙ্কাল শ্রুনি অস্থিচক্র বা হিবন একটা উপাঙ্গীয় কঙ্কাল বক্ষ অস্থিচক্র মানে স্কেপুলা এবং ক্লেবিকল এই দুইটা উপাঙ্গীয় কঙ্কাল আর তোমরা যেটাকে করোটি বা কি বলো তোমরা মুখমন্ডল এবং মাথার খুলি এই যে অংশটা এইটাকে আমরা বলি করোটি এটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল এইটা হবে অ্যান্সার অনেকে ভুল করছ ওকে অক্ষীয় কঙ্কাল তুমি দেখো আশিটার মধ্যে আরেকটু ডিটেলস অক্ষীয় কঙ্কালের মধ্যে করুটির মধ্যে উনত্রিশটা হাড্ডি আছে এই যে উনত্রিশটা হাড্ডির মধ্যে তুমি দেখো করুটিকা করুটিকার অস্থি না দেয় কখনো কখনো দিয়ে দে নিচের কোনটি মাথার খুলির অস্থি করটিকাকেই সাধারণত মাথার খুলি বলি মনে রাখো তার মধ্যে তুমি দেখবা এখানে ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরাল অক্সিফিটাল স্ফেনয়েড এথময়েড এগুলো আসলে ছন্দ দেওয়া পড়া হয় না আমি অনেকবার চেষ্টা করেছিলাম আগেও ছন্দ দেওয়া নিজে মুখস্থ রাখার যখন তোমাদের পর্যায়ে ছিলাম যে এগুলো আসলে বারবার পড়তে পড়তে দেখবো এগুলো মুখস্থ হয়ে যাচ্ছে এইখান থেকে একটা জটিল প্রশ্ন আসতে যদি আসে যে নিচের কোনটি করুটি অথবা করুটিকা এই পার্থক্যটা তোমরা বুঝো কিনা তুমি দেখো এই টোটালটা অংশটুকুকে আমরা বলি করুটি টোটাল অংশটা হচ্ছে করুটি মানে তার মধ্যে খুলি আছে মুখমন্ডল আছে কান আছে আর শুধুমাত্র যে মাথার খুলির অংশটা এই খুলির অংশটাকে উপরের অংশটাকে আমরা বলি করোটিকা মনে রাখবা করোটিকার নামটা বড় কিন্তু সে সাইজে ছোট করোটিকা সে নামটা বড় কিন্তু সে সাইজে ছোট এটা মনে রাখো ওকে এখন তুমি দেখো করোটিকার অস্থিগুলোর মধ্যে থেকে যদি একটু ডিটেলস প্রশ্ন আমার ভিতরে থেকে প্রশ্ন আসে আসতে পারে যে নিচের কোনটি নিচের কোনটি করোটিকার বীজুর অস্থি নিচের কোনটি করোটিকার বিজুর অস্থি এই টাইপের প্রশ্ন আসতে পারে অথবা নিচের কোনটি জোর অস্থি নিচের নিচের কোনটি বিজুর অস্থি জোর মানে বিজুর তোমরা বুঝো কোনটা দুইটা আছে কোনটা একটা করে আছে ফ্রন্টাল তোমরা দেখো একটা করে আছে স্ফেনয়েড একটা আছে এথময়েড একটা আছে অক্সিপিটাল একটা আছে এখানে টেম্পোরাল এবং প্যারাইটাল এই দুইটা দুইটা করে আছে দেখো ফ্রন্টের দিকে পাওয়া যায় ফ্রন্টাল প্যারা মানে পাশে এই দুই পাশের এইটা দেখো এই দুইটা এসে মাথার মাঝখানে এইখানে এসে জোরো হয়েছে এই দুইটার নাম হচ্ছে প্যারাইটাল দেখো কানের পাশে এই দুইটার নাম হচ্ছে টেম্পোরাল তাহলে প্যারাইটাল দুইটা টেম্পোরাল দুইটা ফ্রন্টাল ফ্রন্টের দিকে একটা পিছনে অক্সিপিটাল ক্লিয়ার আর মাথার ভিতরের দিকে দুইটা আছে হাটটি যেটা বাইর থেকে দেখা যায় না বা ফিল করা যায় না একটার নাম হচ্ছে যদি এখান থেকে প্রশ্ন করে যে নিচের কোনটি অস্থি তাহলে কোনটা কোনটা হবে করোটিকার জোর অস্থি কোনটা প্যারাইটাল এবং টেম্পুরাল এই টাইপের প্রশ্ন আসতে পারে কোনটি জোর অস্থি প্যারাইটাল এবং টেম্পোরাল এই টাইপের প্রশ্ন এটা খুব ভালো করে দেখো জিনিসগুলো খুব সহজ কিন্তু প্রশ্ন আসলে তোমরা প্যাচ খেয়ে যাও আরেকটা প্রশ্ন এখান থেকে আসে যে হাড্ডি আকৃতি নিয়ে যেমন ফ্রন্টাল সাধারণত এই হাড্ডিটা দেখতে ঝিনুকের মতো হয় ফ্রন্টাল হাড্ডিটা দেখতে অনেকটা ঝিনুকের মতো এই যে ফ্রন্টের দিকে এইটা এরকম ফ্রন্টের হাড্ডিটা এটা হচ্ছে যে এইটুকু অংশ হচ্ছে ফ্রন্টাল কপাল যেটাকে বলি অথবা আসতে পারে কপাল নির্মাণকারী অস্থিক দেখো একটু বুঝে পড়লে কিন্তু অ্যান্সার করা যায় কপাল নির্মাণকারী অস্থিকটি অথবা নিচের কোনটি ঝিনুকের মতো অথবা ফ্রন্টাল দেখতে কিরকম ঠিক আছে আর এই যে প্যারাইটাল এটা দেখতে মানে এটা চার কোনা প্যারাইটালটা দেখতে চার কোনা আর এই যে স্পেনয়েড এইটা দিয়ে প্রশ্ন আসে যে স্পেনয়েড হচ্ছে পাখির ডানার মতো মনে রাখবা পাখির ডানার মতো এটা মানে এরকম পাখির যে দুইটা উইংস বা ডানা আছে না এই ডানার মতো দেখতে হচ্ছে স্পেনয়েড এটুকু বুঝতে পারছো কিনা বলো তো এটুকু ক্লিয়ার কিনা এখান থেকে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি প্রথম কথা নিচের কোনটি করোটিকার অস্থি পরে আসতে পারে নিচের কোনটি করোটিকার জোর অস্থি আরেকটা যদি প্রশ্ন আসে আসতে পারে এখান থেকে যে নিচের কোন অস্থির আকৃতিটা কিরকম এই টাইপের প্রশ্ন মুখমন্ডলের অস্থি আছে চোদ্দটা মুখমন্ডলের সবগুলোই জোর অস্থি মনে রাখবা দুইটা অস্থি আছে যেটা বিজুর একটা নাম হচ্ছে ম্যান্ডিবল আর একটা নাম হচ্ছে ভুমার এই দুইটা অস্থি শুধুমাত্র বিজুর অস্থি তুমি দেখো এই যে মুখমন্ডলের একমাত্র অস্থি যেটা আমরা নাড়াইতে পারি তার নাম কি বলতো একমাত্র মুখমন্ডলী অস্থি যাকে আমরা নাড়াইতে পারি তার নাম কি তুমি দেখো এই যে এটার নাম হচ্ছে ম্যান্ডিবল তাই না মেন্ডি এটাকে আমরা চাপার দিয়ে বলি ঠিক আছে অথবা মুখ্যমন্ডলের মধ্যে একমাত্র নরণক্ষম অস্থি বলি এটা আবার একটা ইউ আকৃতির অস্থি এটা ইউ আকৃতির এটা ইউ আকৃতির ইউ আকৃতির আরেকটা অস্থি আছে এটাকে আমরা হাইওয়েট বলি জাস্ট একদম গলার মধ্যে এইখানে পাওয়া যায় হাইওয়াইট ঠিক আছে মেন্ডি আকৃতির আর টোটাল করতে পারি তার নাম মেন্ডি বল এবং এটা সিঙ্গেল একটা হাড্ডি পাওয়া যায় আর ভুমার দেখো এটা হচ্ছে ম্যাকজিলা বলো তো মানুষের উপরের পাটির দাঁত কোন অস্থির মধ্যে অবস্থান করে মানুষের উপরের দাঁত বা উপরের চোয়ালের দাঁত কোন অস্থির মধ্যে অবস্থান করে উপরের চোয়াল বলো উপরের চোয়াল বলতে আমরা কোনটাকে বুঝি রাইট উপরের চোয়াল বলতে আমরা মেঘজিলাকে বুঝি আর নিম্ন চোয়াল বলতে আমরা মেন্ডিবলকে বুঝি এবং মেন্ডিবল একটা এটা একমাত্র নরণক্ষম হচ্ছে নাড়াইতে পারি এটা না থাকলে কিন্তু চাপা মারা সম্ভব হইতো না এটা না না রাইলে তুমি কোনো কথা বলতে পারতো না কোনো চাপা মারতে পারতো না ঠিক আছে এটাকে চাপার অস্থি বলা হয় বা নরণক্ষম বা ইউ আকৃতির অস্থি বলা হয় মেঘজিলা এটাকে উর্ধ্ব চোয়ালের অস্থি বলা হয় মেন্ডিবলকে বলা হয় নিম্ন চোয়ালের অস্থি আমি লিখে দিচ্ছি এইখান থেকেই কুঠিনাটি সব প্রশ্ন আসে উর্ধ্ব চোয়ালের অস্থি আর এটা হচ্ছে নিম্ন চুয়ালের অস্থি ওকে তারপরে এইখানে দুইটা হাড্ডি আছে জাইগোমেটিক নাকের মধ্যে দুইটা আছে এটার নাম হচ্ছে নেজাল নাকের দুই পাশে তো দেখবা এখানে আছে লেক্রিমাল নাকের দুই পাশে যে লেক্রিমাল ক্রিমাল তারপর ইনফিরিয়ার নেজাল কঙ্কা তুমি নাকটাকে যদি কাটো তাহলে এটা একটু ভিতরের দিকে দেখা যাবে এই যে নেজাল কঙ্কা তারপর হচ্ছে বুমার এগুলো হচ্ছে ভিতরের দিকে পাওয়া যায় আর প্যালাটাইন প্যালাটাইন মানে হচ্ছে প্যালেট প্যালেট মানে তোমরা যেন তালু তালুর যে অস্থিগুলা মানে মুখের ভিতরের দিকে ফিল করা যায় তুমি দেখো তালুর সামনের দিকের অংশটা কিন্তু শক্ত আর পিছনের দিকের অংশটা হচ্ছে নরম শক্ত তালুর যে হাড্ডিটা এটাকে বলা হয় প্যালাটাইন অস্থি তাহলে এইখান থেকে অস্থিগুলোর নাম তোমরা রাখবা এটা বারবার পড়তে পড়তে মুখস্থ হবে আর এখান থেকে কোন অস্থির বর্ণনাটা কি উর্দু চলের অস্থির কোনটা নিম্ন চলের অস্থির কোনগুলো হচ্ছে তোমার মানে যেগুলো হচ্ছে একটা একটা করে আছে মেন্ডিবলটা আর ভুমারটা আর এখানে জুরি হচ্ছে প্যারাইটাল এবং টেম্পোরালটা এটুকু ক্লিয়ার কিনা বুঝতে এইখান থেকে ঘুরে এপেছে বহু প্রশ্ন আসছে বুঝতে পারছো কিনা বলো তো বক্সে জানো একটা মিনিটে কলারিনিটে হচ্ছে ভাই আমাদের চোখের মানে নাকে নাক এবং চোখের মাঝখানে এটা হচ্ছে লেক্রিমাল ওকে হাইওয়েড হচ্ছে আমাদের মেন ঠিক নিচের দিকে গলার দিকে এটা প্রথমে তরুণাস্থি থাকে তারপরে একটু বয়স্ক হইলে তারপরে এটা হাড় দিতে পরিণত হয় তারপরে মেরু করোনাস্থি কানের মধ্যে পাওয়া যায় তুমি দেখো প্রতি কানে তিনটা করে মেলিয়াস ইনকা স্টেপিস এই তিনটা পাওয়া যায় এক কানে তাহলে তিন তিনে ছয় এটা কর্ণাস্থি বলি আমরা আর বক্ষ পিঞ্জরের মধ্যে তুমি দেখো স্টারনাম আছে একটা আর পরশুকা আছে চব্বিশটা এই পরশুকা প্রকারভেদ আমরা পরব তিন রকম পরশুকা আছে আসল পরশুকা নকল পরশুকা ভাসমান পরশুকা এগুলো আমরা দেখব ইনফিরিয়র নাকের ভিতরের দিকে থাকে ভাইয়া নাকের একদম ভিতরের অংশের মধ্যে পাওয়া যায় কর্ণাস্থির সবগুলা কিন্তু জোর দেখো ডান কানে একটা বাম কানে একটা ইনকাস ডান কানে একটা বাম কানে একটা এইভাবে থাকে ক্লিয়ার আর মেরুদণ্ডের মধ্যে হাড্ডি ছাব্বিশটা প্রথমে তো তোমরা যেন তেত্রিশটা থাকে পরে ছাব্বিশটা হয় আমরা পরবর্তী যখন কষেরুকা পরবো তখন তোমাদের দেখাবো এটা ওকে তাহলে অস্থির মধ্যে আমরা এগুলা পরে ফেলছি দেখো ফ্রন্টের দিকে থাকে ফ্রন্টাল আর দুই পাশে এটা হচ্ছে প্যারাইটাল তোমাদের যে একটা জিনিস বলি যে একদম সদ্য ভূমিষ্ঠ বাচ্চার দেখবা মাথার তালুর এই অংশটা নরম থাকে এটা কেউ খেয়াল করছো কিনা বলতো একদম নতুন জন্ম নেওয়া শিশুর দেখো মাথার এই তালুর এই অংশটা খুব নরম থাকে কে কে খেয়াল করছে দেখি আচ্ছা এই নরম কোন অস্থিরা থাকে বলতো এই যে প্যারাইটাল অস্থিটা এটা হচ্ছে নরম থাকে এটা হচ্ছে আস্তে আস্তে যায় এইদিকে জোড়া লাগে ঠিক আছে শক্ত হয়ে যায় এই যে এইখানে নরম থাকে এটা আস্তে আস্তে শক্ত হয় শক্ত হয়ে জোড়া লেগে যায় মাঝখানে এই এই যে বরাবর জোড়া লাগে ওকে তারপরে তুমি দেখো পিছনের দিকে এটা নাম হচ্ছে অক্সিপিটাল পিছনেটার নাম হচ্ছে অক্সিপিটাল আর কানের পাশে তুমি দেখো টেম্পোরাল অস্থি যেটা মনে রাখবা এই জায়গায় কান থাকে কানের অবস্থান হচ্ছে টেম্পোরাল অস্থির মধ্যে প্যারাইটাল চারকোনা আর ফ্রন্টাল বলছি ঝিনুকের মতো আর সেনা পাখির ডানার মতো বা পাখার মতো পাখির ডানার মতো যে যেটাই আসে মেনলি ডানার মতো এটা দেখতে বা পাখার মতো দেখতে বুঝতে পারছো কিনা বলো তো আর একদম এথময়েডটা তুমি দেখো একদম চোখের ভিতরের দিকে ভিতরের অংশের দিকে পাওয়া যায় আর স্পেনয়েডটা এটা বাইরে থেকে আসলে বোঝা যায় না এটা ভিতরের দিকে স্পেনয়েডের হাড্ডির বেশিরভাগ অংশ মাথার খুলির ভিতরের দিকে থাকে আর এই যে এইটা হচ্ছে সেই কান তুমি দেখো এইটাই হচ্ছে কান এইটা হচ্ছে কানের অংশ কানটা তাহলে কোন অস্থির মধ্যে আছে টেম্পোরাল অস্থির মধ্যে আছে এরা টেম্পোরাল এবং প্যারাইটাল এই দুইটা হচ্ছে শুধুমাত্র করোটিকার জোর অস্থি ওকে এখন তুমি দেখো এইখানে এই যে দুইটা দিয়ে এসে মনে করো এইটার নাম হচ্ছে প্যারাইটাল আর নাম হচ্ছে টেম্পুরাল এই দুইটা এসে এখানে জোড়া লাগছে দেখো তো একটু আঁকা বাঁকা জয়েন্ট না এই জয়েন্টটাকে আমরা বলি সুচার মাথার খুলির মধ্যে যে জয়েন্ট গুলো আছে এই জয়েন্ট নাম হচ্ছে সুচার জয়েন্ট সুচার জয়েন্ট গুলার প্রকৃতি বুঝতে পারছো তো এরকম খাস খাস দেখো আঁকা বাঁকা জয়েন্ট এটাকে আমরা বলি সুচার জয়েন্ট এরপরে আমরা যাব মুখমন্ডলের যে অস্থি মুখমন্ডলের অস্থি চোদ্দটা এই নাম্বারিং থেকে প্রশ্ন আসছে অনেকবার এই সবগুলার মধ্যে তোমাদের বলছিলাম দুইটা হচ্ছে বিজুর অস্থি সবগুলা দুইটা শুধুমাত্র বেজুর একটার নাম হচ্ছে মেন্ডিবল আর এটার নাম হচ্ছে ভুমার তারপরে মেন্ডিবল থেকে নিম্ন চুয়াল বলি আকৃতির অস্থি বলি চাপার অস্থি বলি একমাত্র নরণক্ষম অস্থি আমরা এটাকে বলি মেকজিলাকে আমরা বলি উর্দ চুয়াল বলি ঠিক আছে আর এই প্যালাটাইন মানে মনে রাখবো প্যালেট প্যালেট মানে হচ্ছে তালু তালুর যে হাড্ডিটা এটাকে আমরা বলি প্যালাটাইন পারা যাবে এখানে ছবির মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে এই টোটালটাই হচ্ছে একটা চাপার হাড্ডি এটার নাম হচ্ছে দেখো ম্যান্ডিবল আর ম্যাকজিলা সবকিছু দেখবা এইখানে আইসে একটা মিডলাইন এটা এখানে হচ্ছে সবকিছু জোড়া লাগে কারণ এই দিক থেকে একটা ম্যাকজিলা এই দিক থেকে আরেকটা ম্যাকজিলা এসে মাঝখানে জোড়া লাগছে নাকের দিকের হাড্ডিগুলাকে আমরা বলি নেজাল ঠিক আছে এই যে নাকের যে হাড্ডিটা নাকের যে শক্ত অংশ আমরা বলি না যে নাক ফাটাই দিব আসলে নাকের নেজাল হাড্ডি ফাটাই দেওয়ার কথা বলি আমরা ঠিক আছে তারপরে তুমি দেখো এই যে চোখ আর নাক এই দুইটার মাঝখানে ঠিক আছে ইনফিরিয়র নেজাল কঙ্কা নাকের ভিতরের দিকে পাওয়া যায় মানে নাকের যে নরম অংশ দেখো এই যে নরম অংশটা আছে এইটা যদি তুমি কেটে ফেলে দাও ভিতরের দিকে দেখা যাবে ইনফিরিয়ন নেজাল কঙ্কা জাইগোমেটিক হচ্ছে মেকজিলার পরের অংশটা ম্যাকজিলার পরের অংশটার নাম দেখো এটা নাম হচ্ছে জাইগোমেটিক আর প্যালাটাইন মানে হচ্ছে এটা ভিতর থেকে তুমি ফিল করতে জিব্বা দিয়ে ঠেলা দাও তাইলে প্যালেট বা তালুর অস্থি তুমি ফিল করতে পারবা আশা করি এইগুলো বারবার দেখলে ছবি দেখলে এটা এমনি মুখস্থ হবে ছায়া ছন্দ এগুলো আমি পড়া সাধারণত আমার কাছে ভালো লাগে না বিদায় আমি এগুলো ছন্দ দিয়ে পড়াইও না নিচের কোনটি দেখো কোনটি মানুষের করোটির জোর অস্থি করটির জোর অস্থি কোনটা বলতো এটা কিন্তু মেডিকেলে আসা প্রশ্নগুলা যে তোমরা ম্যাক্সিমাম তোমরা মনে কোশ্চেনের প্যাটার্ন এখন বুঝতে পারছো কোশ্চেনের প্যাটার্ন বুঝতে পারলে পড়ালেখাটা সহজ হয়ে যায় আর সবচেয়ে কষ্টকর জিনিস হচ্ছে তুমি একটা জিনিস পড়ে গেছো কিন্তু কোশ্চেন আসছে এইখান থেকেই তুমি ধরতে পারো নাই এটা সবচেয়ে কষ্ট ভুমার ভুমার দেখো বলছি না এই যে ভুমার নাকের পিছনের দিকে যে এই অংশটা হচ্ছে ভুমার এটা অন্য কালি দেই যে এই অংশটা যে এই অংশটা হচ্ছে বুমার আর বুমারের দুই পাশে দেখো এটা হচ্ছে নেজাল কঙ্কা যে ইনফিরিয়র নেজাল কঙ্কা বুমার পাওয়া যায় একটা ভুল তো সবাই অ্যান্সার করে ফেলছে রে ভাই তোমার আসে না এটা কেমন কথা ওকে এখন আসি আমরা আমাদের মেরুদণ্ডের মধ্যে মেরুদণ্ডের হাড্ডি শুরু কোথা থেকে আর শেষ কোথা থেকে তোমরা জানো যে মাথার সবচেয়ে পিছনের দিকের হাড্ডির নাম কি বলতো বা সবচেয়ে পিছনের হাড্ডির নাম কি মাথার খুলি বা করুটিকার সবচেয়ে পিছনের হাড্ডির নাম হচ্ছে অক্সিপিটাল অক্সিপিটাল সেই নিচ থেকে শুরু হয় আমাদের মেরুদণ্ড অক্সিপিটালের নিচ থেকে শুরু হয় আমাদের মেরুদণ্ড মেরুদন্ডের যে প্রথম যে হাড্ডিটা দেখো এই প্রথম হাড্ডির নাম হচ্ছে এটলাস আর লাস্টের দিকে চুখা যে হাড্ডিটা এইটাকে আমরা বলি ককিক ঠিক আছে এটা নাম হচ্ছে ককিক্স তাহলে এই যে মেরুদণ্ড এটলাস থেকে শুরু করে ককিক্স পর্যন্ত বিস্তৃত এই মেরুদণ্ড তুমি দেখো এখানে দেওয়া আছে তেত্রিশটা হাড্ডি নিয়ে তৈরি হয় তেত্রিশটা হাড্ডি নিয়ে তৈরি হয় আর এই প্রতিটা মেরুদণ্ডের হাড্ডির নাম হচ্ছে ভার্টিব্রা বা কশেরুকা প্রতিটা হাড্ডির নাম হচ্ছে ভার্টিব্রা বা কশেরুকা আমরা দেখাবো পরবর্তীতে এইগুলা কিভাবে চেঞ্জ হয় এখন মেরুদণ্ডের হাড্ডিগুলার মধ্যে মেরুদণ্ডের হাড্ডিগুলার মধ্যে প্রথম দেখো প্রথম যে সাতটা পাওয়া যায় ঠিক আছে প্রথম সাতটাকে বলা হয় সার্ভাইকাল দেখো সারভাইকাল কষারুকা কয়টা পাইলাম সাতটা সারভাইকালকে আমরা বলি গ্রীবাদেশীয় বাংলা নামে কিন্তু ভার্সিটিতে প্রশ্ন আসে গ্রীবাদেশীয় কশেরুকা কয়টি গ্রীবাদেশীয় কশেরুকা সাতটি থোরাসিক বা পরের গুলাকে আমরা বলি বক্ষদেশীয় বক্ষ বক্ষদেশীয় কষরকা আছে বারোটি তারপর সে লাম্বার বা আমরা বলি কটি দেশীয় কষেরুকা কোটি দেশীয় কষের কয়টি পাঁচটি তারপরে এখানে আছে এটাকে বলি আমরা সেকরাল ঠিক আছে সেকরাল হার হাড্ডি আছে পাঁচটি আর কক হাড্ডি পাওয়া যায় চারটা তাহলে তুমি দেখো তো সাতটা বারোটা এইদিকে হচ্ছে লাম্বার পাঁচটা সেক্রাল পাঁচটা আর ককিজিয়াল চারটা এই টোটাল হাড হয়ে যায় তেত্রিশটা এখন যখন পরিণত বয়স হয় মানুষ যখন পরিণত হয় বয়স তার মোটামুটি পঁচিশ ছাব্বিশ বছর বয়স হয় তখন এই যে পাঁচটা সেক্রাম এই পাঁচটা স্যাক্রাল হাড্ডি মিলে একটা হাড্ডি হয়ে যায় তার নাম স্যাকরাম স্যাক্রাল পাঁচটা হাড্ডি মিলে একটা স্যাকরাম হয়ে যায় আর ককিজিয়াল চারটা হাড্ডি মিলে একটা কক হয়ে যায় মানে এগুলো জোড়া লেগে যায় তাহলে এইখানে তুমি দেখবা এখানে একটা হাড্ডি হয়ে গেছে স্যাক্রাম মিলে হয়ে যায় একটা আর কক্কিক্স চারটা মিলে হয়ে যায় একটা তাহলে তখন তেত্রিশটা থেকে হয়ে যায় ছাব্বিশটা তাহলে তেত্রিশ পরে কিভাবে ছাব্বিশ হয় বুঝতে পারছো কিনা বলো তো তেত্রিশ কিভাবে ছাব্বিশ হয় এটুকু ক্লিয়ার কিনা বলো এটুকু বুঝতে পারছো কিনা এগুলার বাংলা নামগুলো মনে রাখা লাগবে ভাইয়া যে সার্ভাইকাল কয়টা থোরাসিক বা বক্ষ কয়টা লাম্বার বা কয়টা কোটি কয়টা এগুলো মনে রাখা লাগবে তারপরে এই যে পাঁচটা এটা পরিণত হয়ে একটা হয়ে যায় আর চারটা কক্ষি মিলে একটা হয়ে যায় এই হচ্ছে মানুষের তেত্রিশটা হাড্ডি পরিণত বয়সে ছাব্বিশটা হওয়ার হয়ে যায় এখন তুমি দেখো এই হাড্ডি গুলার কিছু স্পেশাল নাম আছে এই স্পেশাল নামগুলো যদি আমরা পরে দেখবো এইখান থেকে তোমরা দেখে নাও দেখো এক নাম্বার মানে কি এক নাম্বার মানে সার্ভাইকাল ওয়ান যেটাকে আমরা বলি সি ওয়ান নাম তোমরা যে আমি লিখে দিছি তারপরে সি টু এইটার নাম কি বলতো এটলাস সি টু এর নাম কি এটাকে আমরা বলি এক্সিস আর সি সেভেন এইটাকে আমরা বলি বার্টিব্রা প্রমিনেন্স এটার আরেকটা নাম হচ্ছে বার্টিব্রা প্রমিনেন্স তাহলে এগুলার একটু এটিপিক্যাল তো এগুলার গঠন আলাদা বিদায় এগুলার আলাদা আলাদা নাম আছে আর বাকি তুমি দেখো বাকি হচ্ছে সি থ্রি ফোর ফাইভ সিক্স এই চারটা দেখতে একই রকম এই জন্য এদের আলাদা কোনো নাম নাই তাহলে সি কে আমরা কি বললাম সি কে আমরা বললাম অ্যাটলাস সি টু বা সার্ভাইকেল টু এর নাম হচ্ছে এক্সিস আর সার্ভাইকেল সেভেন এর নাম হচ্ছে ভার্টিব্রা প্রমিনেন্স আরেকটা জিনিস মনে রাখবা সি টু থেকে সি টু থেকে সি সিক্স যারা মানে সি টু থেকে সি সিক্স পর্যন্ত যারা আছে এদের স্পাইনাস প্রসেস আমরা একটু পরে দেখবো স্পাইনাস প্রসেসটা দ্বিখণ্ডিত হয় আমি দেখাবো স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত কি খালি মনে রাখো সি টু থেকে সি সিক্স পর্যন্ত এদের স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত হয় স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত হয় একটা তুমি দেখো এই যে এইটার নাম হচ্ছে তার স্পাইনাস প্রসেস এই স্পাইনাস প্রসেসটা দ্বিখণ্ডিত থাকে এই জিনিসটা খালি মনে রাখবা যে দ্বিতীয় থেকে ষষ্ঠ সার্ভাইকাল কোষেরুকার দ্বিতীয় থেকে ষষ্ঠ সার্ভাইকাল কোষেরুকার স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত হয় এই যে এইটার নাম হচ্ছে স্পাইনাস প্রসেস এটা উপরের দিকে যাওয়ার পরে এরকম দেখবা স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত হয়ে যায় দ্বিতীয় থেকে ষষ্ঠ সার্ভাইকাল কোষেরুকার স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত কষেরুকা কয়টি যদি দেয় পরিণত বয়সে কয়টি কষেরুকা থাকে যদি বলে তাহলে অবশ্যই ছাব্বিশটা দিবা আর যদি এমনিতে দেয় কষেরুকা কয়টি তাহলে অবশ্যই ছাব্বিশের তেত্রিশ দেয়া পেঁচ লাগাবে না যে কোনো একটা অপশনে থাকবে যেটা থাকবে ওটা আনসার দিবা তাহলে আমরা বুঝতে পারলাম যে দ্বিতীয় থেকে ষষ্ঠ সার্ভাইকাল কোষরুকার স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত প্রথম সার্ভাইকাল কোষরুকার নাম বললাম এটলাস দ্বিতীয়র নাম এক্সিস আর সাত নম্বর সার্ভাইকাল কোষ হচ্ছে ভার্টিব্রা প্রমিনেন্স আর সর্বশেষ ভার্টিব্রার নাম হচ্ছে কক্কিক্স আর তার উপরেটার নাম হচ্ছে সেক্রাম আমরা জানো পাঁচটা সেক্রাম মিলে একটা কি হয় যে সেক্রাল হাড্ডি মিলে একটা সেক্রাম হয় একটা আদর্শ কোষরুকার গঠনের ক্ষেত্রে একটা মিনিট এটা কল আসছে সরি ডিসঅ্যাভাইলে একটা কল আসছিল সি7 এর নাম বলছিলাম ভাইয়া ভার্টিব্রা প্রমিনেন্স আচ্ছা একটা আদর্শ কশেরুকার গঠন তুমি দেখো একটা আদর্শ কশেরুকার মধ্যে এর সেন্ট্রাম বা তার একটা বডি পাওয়া যায় তুমি দেখো এইটা হচ্ছে তার বডি চাইনা লেখা চলে আসছে এখানে তাই না এটা হচ্ছে ভার্টিব্রাল বডি তারপরে ভার্টিব্রাল এই যে এই অংশটা যেটাকে আমি একটু ইউ উল্টা ইউ আকৃতির দিলাম এটাকে বলা হয় আর্চ এই টোটাল জিনিসটার নাম হচ্ছে আর্চ মানে উল্টা ইউ আকৃতির যে জিনিসটা টুপির মতো আঁকছে এটার নাম হচ্ছে আর্চ তারপর সে প্রত্যেকটা কসরুকার মধ্যে এই যে মাঝখান দিয়ে ছিদ্র আছে তুমি দেখো এই ছিদ্রটাকে আমরা বলি ফোরামেন এই ছিদ্রের নাম হচ্ছে ফোরামেন হাড্ডির ছিদ্র আমরা সাধারণত ফোরামেন বলি মনে রাখবা ওকে তাহলে তুমি দেখো আর্চের মধ্যে কি কি অংশ আছে আর্চের মধ্যে এই অংশটার নাম হচ্ছে স্পাইনাস প্রসেস এইটার নাম হচ্ছে স্পাইনাস প্রসেস আর দুই পাশে যেটা এটাকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস এটার নাম হচ্ছে ট্রান্সভার্স প্রসেস ঠিক আছে তাহলে তুমি দেখো লেমিনা এবং পেডিকল কোন জিনিসটা লেমিনা এবং পেডিকলের ক্ষেত্রে মনে রাখবা নিচের জিনিসটার নাম হচ্ছে পায়ের দিকে মানে এইটার নাম হচ্ছে বডি আর এইটার নাম হচ্ছে ট্রান্সভার্স প্রসেস এই দুইটার মাঝখানের যে জিনিসটা এই দুইটার মাঝখানের জিনিসটার নাম হচ্ছে পেডিকল খেয়াল করো পেডিকল কার মাঝখানে ট্রান্সভার্স প্রসেস আর বডির মাঝখানে এই যে আমি ব্লক করলাম যে অংশটা কালো কালার দিয়ে ব্লক করে ফেলছি এই অংশটার নাম হচ্ছে পেডিকল 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 একটা অংশ প্রসেস আর বডির মাঝখানে আছে আর তোমাদেরকে বলছি দুইটা প্রসেস আছে এইটার নাম হচ্ছে ট্রান্সভার্স প্রসেস স্পাইনাস প্রসেস এবং স্পাইনাস প্রসেসের মাঝখানে এই যে অংশটা আঁকলাম ব্লক করলাম লাল কালি দিয়া এইটাকে বলা হয় লেমিনা এইটার নাম হচ্ছে লেমিনা এবং পেডিকল এই দুইটা জিনিস বুঝতে যদিও চাইনিজ লেখার জন্য তোমরা এটা দেখতে পাচ্ছ না আশা করি বলো বুঝতে পারছো কিনা এখন কোন কোন জিনিসটা কি স্পাইনাস প্রসেস তোমরা জানো উপরের দিকে ট্রান্সফার প্রসেস আর আর্টিকুলার প্রসেস মানে একটা কসরকার সাথে আরেকটা কসরকার জোড়া লাগে যে অংশ দিয়া এটাকে আমরা বলি আর্টিকুলার প্রসেস এই যে আর্টিকুলার প্রসেসটা এখানে তোমরা দেখতে পাবা আমি যদি একটু ইরেজ করি এই যে এই অংশের নাম হচ্ছে আর্টিকুলার প্রসেস দেখো এই যে এই অংশের নাম হচ্ছে আর্টিকুলার প্রসেস লাল কালি দিলাম যেটা এখন এইটা হচ্ছে আর্টিকুলার প্রসেস এই উপরের দিকের নাম হচ্ছে স্পাইনাস প্রসেস আর দুই পাশে পাওয়া যায় ট্রান্সভার্স প্রসেস ট্রান্সভার্স প্রসেস দুইটা পাওয়া যায় স্পাইনাস প্রসেস একটা পাওয়া যায় আর এই আর্টিকুলার প্রসেস দুইটা পাওয়া যায় স্পাইনাস প্রসেস একটা আর ট্রান্সভার্স প্রসেস দুইটা এটুকু ক্লিয়ার কিনা লেমিনা এবং পেডিকল এই দুইটা জিনিস মনে রাখবা আর্চের অংশ তুমি যে একটা বার্টিপ্রা বা কষের ওকে আঁকাইলা যদি তাইলে তোমাদের মুছতে হবে একটু মুছে নেই দাঁড়াও এগুলা সবচেয়ে সুন্দর এটা হাড্ডি হাতের মধ্যে নিয়ে যদি তুমি লাইভ দেখতে পারতো তাহলে খুব মজা পাইতা জিনিসগুলো ভালো করে বোঝা যাইতো দেখো তো এইটার নাম হচ্ছে প্রসেস প্রসেস নাম নাম হচ্ছে বডি এই দুইটার মাঝখানে যে এই অংশটা এই যে অংশটা আমি এখন ব্লক করতেছি এইটার নাম হচ্ছে পেডিকল এইটার নাম হচ্ছে এই অংশটুকু হচ্ছে পেডিকল এখন যদি আমি দেখি যে প্রসেস এবং স্পাইনাস প্রসেসের মাঝখানে এই অংশটা এইদিকে এই অংশটা এই যে এই যে ট্রান্সভার্স এবং স্পাইনাসের মাঝখানের যে অংশটা এইটু অংশের নাম হচ্ছে লেমিনা তাহলে লেমিনা এবং পেডিকল বুঝতে পারছি কি না বলো তো আর আর্টিকুলার ফেসের যে এইটার নাম হচ্ছে আর্টিকুলার ফেসেট যেটা হচ্ছে আমি দাগাচ্ছি চাইনিজ লেখা বোঝা যাচ্ছে না যে এইটাই হচ্ছে সেই আর্টিকুলার ফেসেট হ্যাঁ অপটেরোডার ফোরামেন ওই পেলভিক গার্ডেলর ওদিকে পাওয়া যায় ভাইয়া এটাকে ক্লিয়ার কি না বলো একটা এটা কিন্তু তোমার সিকিউতে আসে যে একটি আদর্শ গঠন লেখো এম আর্চের অংশ নয় অথবা নিচের কোনটি আদর্শ অংশ নয় এই টাইপের প্রশ্ন আসতে পারে ওকে তুমি দেখো এটলাস এবং এক্সিস এই অ্যাটলাস এবং এক্সিস এর মধ্যে কিছু ব্যতিক্রমী জিনিস আছে যেগুলো পরীক্ষাতে আসে তোমরা জানো একটা ভার্টিভ্রার মধ্যে একটা বডি পাওয়া যায় কিন্তু এটলাস এমন এক অবাগা যার মধ্যে কোনো সেন্ট্রাম বা তার কোনো বডি নাই এটলাসের মধ্যে কোনো সেন্ট্রাম বা কোন বডি নাই এটলাসের মধ্যে কোনো আরেকটা জিনিস নাই তার নাম হচ্ছে স্পাইনাস প্রসেস এই যে তুমি দেখো এই অংশটা লম্বা থাকলে তার নাম স্পাইনাস প্রসেস হইতো কিন্তু এটলাসের মধ্যে এই স্পাইনাস প্রসেসটা নাই ক্লিয়ার তাহলে এটলাসে দুইটা জিনিস নাই মনে রাখবা একটা বডি নাই আর একটা নাম হচ্ছে তার স্পাইনাস প্রসেস নাই দুই নাম্বার বা সি টুর নাম বলছিলাম এক্সিস এর মধ্যে দুইটা জিনিস বেশি আছে মনে রাখবা এই এই মধ্যে ট্রান্সভার্স প্রসেস এইটার নাম স্পাইনাস এছাড়াও আরেকটা প্রসেস আছে। ও হাডি থেকে যদি আঙ্গুলের মতো কোনো কিছু হয় নাম প্রসেস। মনে রাখবা হাড্ডি থেকে যদি আঙ্গুলের মতো কোনো কিছু বের হয় তার নাম প্রসেস ধরো এই একটা হাড্ডি হাড্ডি থেকে মনে করো ধরো আঙ্গুলের মতো একটা জিনিস লম্বা বের হয়েছে তখন তারে আমরা বলবো প্রসেস আর হাড্ডি থেকে যদি এরকম টিউমারের মতো গোলাকার কিছু বের হয় টিউমারের মতো গোলাকার যদি কিছু বের হয় তখন সেটাকে আমরা বলি টিউবার কল টিউমারের মতো গোলাকার আকার হাড্ডির বর্ধিতাংশকে আমরা বলি টিউবার কল আর আঙ্গুলের মতো লম্বা লম্বা কোনো কিছুকে হাড্ডির বর্ধিতাংশকে আমরা বলি প্রসেস তাহলে তুমি দেখো তো এক্সিজের মধ্যে ট্রান্সভার্স প্রসেসও আছে এই যে এটার নাম ট্রান্সভার্স প্রসেস আর এইটার নাম হচ্ছে তার স্পাইনাস প্রসেস আর এই যে আরেকটা প্রসেস আছে এক্সট্রা ডেন্স এই ডেন্স পাতার আরেকটা নাম হচ্ছে অডোনটয়েড প্রসেস অডোনটয়েড প্রসেস আচ্ছা এনটা দেই নাই এটার নাম হচ্ছে অডন্টয়েড প্রসেস বা তার আরেকটা নাম হচ্ছে ডেন্স এর নাম হচ্ছে অডন্টয়েড প্রসেস তুমি দেখো অডন্টয়েড প্রসেসটা কিন্তু এটা এটিপিক্যাল জিনিস মানে নরমাল হাড় দিতে থাকে না কিন্তু এক্সিজের মধ্যে এটা পাওয়া যায় আর এক্সিজের ক্ষেত্রে তুমি দেখো এইটা তার স্পাইনাস প্রসেস খেয়াল করছো এই যে তার স্পাইনাস প্রসেসটা বিঘণ্ডিত তাহলে নর্মাল কষেরুকার চাইতে কেন এগুলো ব্যতিক্রম জিনিসটা বুঝতে পারছো কিনা বলো তো নর্মাল একটা কষেরুকার চাইতে এগুলো কেন ব্যতিক্রম এবং অ্যাটলাস যেটা এটা অনেকটা দেখো তুমি বিয়ে পড়াইতে গেছো আংটি নাই তুমি এটা পড়াই আসতে পারবা ঠিক আছে অ্যাটলাস অনেকটা কি আকৃতির অ্যাটলাস অনেকটা আংটি আকৃতির ঠিক আছে বা রিং আকৃতির এর কোনো বডি নাই দেখো এইদিকে সবাই একটু ওয়েট করি ভাইয়ের ভেবে লোড শেডিং চলছে ওখানে যারা যারা আছে সবাই একটু একটা ভাইয়া পুরো যেহেতু ভাইয়া এখনো আসেনি তো আমাদের পাঁচ মিনিট ব্রেক থাকলো তোমরা সবাই পাঁচ মিনিট ব্রেক কাটাতে পারো সবার জন্য পাঁচ মিনিট ব্রেক থাকলো আমরা তিনটা বাউান্ন ক্লাস শুরু করবো আবার

আচ্ছা আমার নেটটা চলে গেছিল যাই হোক এর মধ্যে তোমরা ব্রেক টাইম সেরে আসছো ওকে আমি বলছিলাম যে অ্যাটলাস এবং অ্যাক্সিস মধ্যে মনে করো এটা হচ্ছে অ্যাক্সিস আর এটা হচ্ছে অ্যাটলাস অ্যাক্সিস এর প্রসেস অ্যাটলাস ভিতর এরকম প্রবেশ করানো থাকে তারপরে ফাঁসি দিলে কি হয় এই অডোনটয়েড প্রসেসটা ভেঙে যায় তখন এই দিকের যে সুষুমনা স্নায়ু নামে এটাকে কেটে দেয় তখন মানুষ মারা যায় তাহলে অডোনটয়েড প্রসেস আশা করি তোমরা বুঝতে পারছো যে এটার কাজ কি বা এটা কোন জায়গায় অবস্থান করে এই অডোনটয়েড প্রসেসটা এই জায়গার মধ্যে ঢুকানো থাকে ওকে তারপরে তুমি দেখো বিভিন্ন ধরনের ভার্টিপ্রার মধ্যে সার্ভাইকাল কষেরুকা সার্ভাইকাল কষেরুকার প্রত্যেকটা কষেরুকার ক্ষেত্রে প্রথমে বডি ছোট থাকে আস্তে আস্তে বডি বড় হইতে থাকে আর বডি যত বড় হয় ফুরামেন্টটা সাধারণত একটু ছোট হয় তুমি দেখো এইখান থেকে আসে যে সার্ভাইকাল কষেরুকা দেখো সেন্ট্রাম সাধারণত একটু ছোট সেন্ট্রাম বা বডি গুলো একটু ছোট থাকে আর বডি ছোট যদি থাকে তাহলে তার ফোরামেন গুলো একটু বড় হয় ফোরামেন মানে ছিদ্র বাটি হাড্ডির ছিদ্রকে বলা হয় ফোরামেন তারপরে তুমি দেখো দ্বিতীয় থেকে ষষ্ঠ সার্ভাইকেল কোষের দ্বিখণ্ডিত আমরা আগে বলছিলাম দ্বিখণ্ডিত মানে এই স্পাইনাস কোষের সামনের দিকে আসার পরে এইরকম দুই ভাগ হয় যেটাকে বলি আমরা দ্বিখণ্ডিত স্পাইনাস প্রসেস আর ট্রান্সভার্স প্রসেস গুলো একটু খাটো হয় আর এই ট্রান্সভার্স প্রসেস এর মধ্যে ট্রান্সভার্স ফোরামেন থাকে হাড়ের ছিদ্রকে আমরা বলি ফোরামেন ভার্টিব্রাল ফোরামেন কে আমরা বলি ভার্টিব্রাল ফোরামেন আর ট্রান্সভার্স প্রসেসের এর ফোরামেন আমরা বলি ট্রান্সভার্স ফোরামেন তাহলে আর এর বডিটা তুমি খেয়াল করো এর বডিটা ছোট আর ফোরামেনটা একটু বড় থাকে যত তুমি নিচের দিকে যাবা বডি আস্তে আস্তে বড় হয় আর ফোরামেনটা আস্তে আস্তে ছোট হবে এরপরে তুমি দেখো সার্ভাইকেলের প্রতি থোরাসিক বা বক্ষদেশীয় যেটা আছে বক্ষদেশীয় এটা অনেকটা হৃৎপিণ্ড আকৃতির হার্ট আকৃতির তোমরা হার্ট পড়ছো এটা অনেকটা হৃৎপিণ্ড বা হার্ট আকৃতির বডি তুমি দেখো সেন্ট্রাম হৃৎপিণ্ড আকৃতির এগুলো এমসিকিউ পরীক্ষাতে বেশি আসে আর এগুলা আস্তে আস্তে যেহেতু বডি বড় হয় আস্তে আস্তে তার ফোরামেনটা কি হয় দেখো বডি বড় হইতে হইতে ফোরামেনটা আস্তে আস্তে ছোট হয়ে যায় আর এখানে কোস্টাল ফেসেট পাওয়া যায় এই কোস্টাল ফেসেট জিনিসটা হচ্ছে কোস্টা মানে হচ্ছে পরশুকা তোমরা জানো পরশুকা সামনের দিকে লাগে স্টার নামের সাথে আর পিছনের দিকে লাগে যে কসরুকার সাথে তাহলে পরশুকা কশরুকার যে অংশের মধ্যে লাগে তার নাম হচ্ছে কোস্টাল ফেসেট আর এর স্পাইনাস প্রসেসটা অনেক লম্বা হয় তুমি দেখো তার স্পাইনাস প্রসেসটা কত লম্বা এরপরে তুমি দেখো লাম্বারের মধ্যে লাম্বার বা কোটিদেশীয় এর বড় বলছে না যত নিচের দিকে যায় বডি আস্তে আস্তে বড় হয় তাহলে তুমি দেখো সেন্ট্রামটা বড় আর অনেকটা বৃক্ষ আকৃতির তোমরা পড়ছো না যে বৃক্ষ বা সিমের বিচির মতো অনেকটা বৃক্ষ আকৃতির আর এর বডিটা খুব বড় এই জন্য তার ফোরামেন্টটা তুমি দেখো ছোট ঠিক আছে ভার্টিব্রাল ফোরামেন্টটা যদি বড় লাগছে কিন্তু বডির তুলনায় ভার্টিব্রাল ফোরামেন্ট খুবই ছোট হয় এবং এটা অনেকটা ত্রিকোণাকার হয় এরকম ত্রিকোণাকার এক্সাক্টলি তো শেপ পাওয়া যাবে না অনেকটা এইরকম ত্রিকোণাকার আর এখানে মেমিলারি প্রসেস এবং এক্সিলারি প্রসেস পাওয়া যায় তুমি দেখো এখানে মেমিলারি প্রসেস এবং এক্সিলারি প্রসেস দুইটা দেয়া আছে মানে ট্রান্সভার্স এবং স্পাইনাস প্রসেসের মাঝখানে আরেকটা প্রসেস পাওয়া যায় তার নাম হচ্ছে মেমিলারি প্রসেস আর তুমি দেখো ট্রান্সভার্স প্রসেস থেকে যে ছোট একটা টিউমারের মতো বের হয় তার নাম হচ্ছে এক্সেসরি প্রসেস এই মেমিলারি এবং এক্সেসরি প্রসেস কোন কোষরুকায় পাওয়া যায় এটা একটা প্রশ্ন আসছে একবার আসছে মেমিলারি এবং এক্সেসরি প্রসেস এই দুইটাই পাওয়া যায় হচ্ছে লাম্বার কশরুকার মধ্যে এবং তুমি দেখো স্যাক্রাল এবং কককিক স্যাক্রাম এবং কককিক এখানে প্রথমে পাঁচটা স্যাক্রাল অস্থি পাওয়া যায় পাঁচটা স্যাক্রাল অস্থি একীভূত হয়ে যায় তখন সেটার নাম হয়ে যায় স্যাক্রাম ঠিক আছে সেক্রামের মধ্যে এই দেখো একটা দুইটা তিনটা চারটা তুমি দেখো এই চারটা আর এই দিকে চারটা এই চার জোড়া ছিদ্র পাওয়া যায় ঠিক আছে এদের মধ্যে চার জোড়া ছিদ্র পাওয়া যায় সামনের দিকে দেখলো চার জোড়া তুমি দেখবা পিছন থেকে যদি দেখো তাহলে পিছন থেকে চার জোড়া দেখবা তাহলে এখানে চার জোড়া ছিদ্র পাওয়া যায় মনে রাখবা কিন্তু সেক্রাম হাড্ডি থেকে থাকে পাঁচটা একীভূত হয়ে হয় একটা আর এইখানে ছিদ্র পাওয়া যায় চার জোড়া তারপরে প্রমোনটারি পাওয়া যায় তারপরে সেক্রাল কেসে যেটার নাম হচ্ছে এই যে এই যে ক্রেসটা উঁচা অংশটা এইটার নাম হচ্ছে সেক্রাল প্রমোনটারি ঠিক আছে এই যেটার নাম হচ্ছে সেক্রাল প্রমোনটারি তারপরে কক্কিজিয়াল একদম দেখো নিচের দিকের হাড্ডিটার নাম হচ্ছে এই যে কক্কিজিয়াল এইটুকু অংশের নাম হচ্ছে কক্স কক্সের এর আমরা বলি কক্কিজিয়াল অস্থি এটা চারটা অস্থি থেকে পরেই একীভূত হয়ে একটা হয়ে যায় এটা হচ্ছে সবচেয়ে এটা অনেক ক্ষুদ্র মানে কষোরকার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে এইটা ঠিক আছে আর প্রথম কশেরুকা হচ্ছে মূল দেহ গঠন করে মানে প্রথম যে কক্ষিক্সটা কক্ষিক্স চারটা থাকে এই কক্ষিক্সের মধ্যে কক্ষিক্সের মধ্যে প্রথম অস্থিটা মেনলি তার বডিটাকে গঠন করে আর নিচের তিনটা একদম ছোট ছোট থাকে কক্ষিক্সটাকে অনেকটা নিষ্ক্রিয় অস্থি বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ বলা হয় আমাদের অ্যাপেন্ডিক্স কক্ষিক্স নখ চুল এগুলাকে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয় তাহলে এই পাঁচ রকমের যে কষেরুকা আছে পাঁচ রকমের কষেরুকার সংখ্যা কি তারপরে মেনলি তিনটা অ্যাটলাস এক্সিস এই দুইটা মেনলি এদের একটু আলাদা করে বর্ণনা কারণ এরা হচ্ছে এ টিপিক্যাল কশেরুকা এগুলো একটু পড়া লাগে আর প্রত্যেকটা যে এই স্যাক্রামস্টের বৈশিষ্ট্য কি তারপর লাম্বারের বৈশিষ্ট্য কি তারপর থোরাসিকের বৈশিষ্ট্য কি সার্ভাইকুলের বৈশিষ্ট্য কি এই বৈশিষ্ট্যগুলা দেখবা বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে বলছি যত উপর থেকে নিচের দিকে নামতে থাকে বডি বড় হয় আর ফোরামেনটা আস্তে আস্তে তত ছোট হইতে থাকে লাম্বারের ক্ষেত্রে বললাম ভাইয়া লাম্বারের ক্ষেত্রে তার বডিটা দেখো বৃক্ষ আকৃতির বড় বডি বডির তুলনায় তার ফুরামেনটা ছোট হয় কিন্তু ফুরামেনটা আবার ত্রিকুণ আকৃতি এই আকৃতিগুলা গুলা দিয়ে আসে কোনটি বৃক্ষ আকৃতির কোনটির ফুরামেন কিরকম বড় না ছোট অথবা এই হাড়ের ক্ষেত্রে কোনটি সত্য কোনটি মিথ্যা এই টাইপের প্রশ্ন আর এখানে মেমুলারি প্রসেস তুমি দেখো এটার নাম ট্রান্সভার্স প্রসেস এটা নাম স্পাইনাস প্রসেস এই দুইটার মাঝখানে একটা প্রসেস তার নাম মেমুলারি প্রসেস আর স্পাইনাস প্রসেসের গা থেকে তুমি দেখো এই যে একটা ছিদ মানে এই যে আরেকটা প্রসেসের মতো বের হয় এই প্রসেসটাকে আমরা বলি এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে এক্সেসরি প্রসেস মেমিলারি এবং এক্সেসরি প্রসেস এই দুইটা প্রসেস এক্সট্রা এটা পাওয়া যায় এটা পাওয়া যায় শুধুমাত্র লাম্বারের মধ্যে মনে রাখবা তোরাসিক নিচের দিকে বড় ভাইয়া আর নিচের দিকে বড় লাস্টের যত বড় নামে আস্তে আস্তে বড় বলতো দেখো বাংলায় প্রশ্ন করছে সাধারণত প্রশ্নগুলো এখানে বাংলায় আসে যদি তোমার আমি তোমাদেরকে ইংলিশে পড়াইছি প্রশ্নগুলা এখান থেকে বাংলায় বেশি আসে বিশেষ করে কোনটি গ্রীবাদেশীয় কটি দেশীয় বক্ষদেশীয় শ্রুণি দেশীয় উচ্চ দেশীয় এই টাইপের প্রশ্ন আচ্ছা তোমরা মনে হয় প্রশ্ন অনেকে বুঝতে পারো নাই ইংলিশ নাম বলছি বাংলা দিয়ে বাংলা দিয়ে আসলেই তোমরা ইংলিশ পারো বাংলা পারো না এটা খুব মজার জিনিস গ্রীবাদেশীয় কষেরুকা বলতে বোঝায় যে সার্ভাইকাল কষেরুকা দেখো এইখান থেকে প্রশ্ন এই টাইপেরই প্রশ্ন আসে ইংলিশ নাম পরে যাও প্রশ্ন আসে বাংলাতে তুমি দেখো এইখানে আবার গ্রীবাদেশীয় নেয়াদে দিছে সার্ভাইকাল প্রমিনেন্স কোনটাকে বলে আমরা বলছিলাম আমরা সি সেভেন এটাকে অনেক নামে ডাকা যে এটাকে বলা হয় বার্টিব্রা প্রমিনিন্স বলা হয় এটাকে সার্ভাইকেল প্রমিনেন্স বলা হয় অথবা সপ্তম গ্রিবাদেশীয় বা গ্রীবাদসীয় প্রমিনস বলা হয় অনেকগুলো নাম আছে তার আর এক নাম্বারের নাম বলছিলাম এটলাস্ট দুই নাম্বারের নাম এক সি আর সাত নাম্বারের নাম হচ্ছে বার্টিব্রা বা সার্ভাইকেল প্রমিনেন্স আশা করি বুঝতে পারছো এই যতগুলা প্রশ্ন তোমাদের এখানে দেয়ার সবগুলা কিন্তু মেডিকেলে আসছে এই টাইপের প্রশ্ন মেডিকেলে আসে বেশি স্টার নাম কোনটা তুমি দেখো মানুষের সামনের দিকের বুকের পাঠা বলা হয় না যেটাকে বুকের পাঠা বলা হয় এটাই আসলে মানুষের স্টার নাম তার তিনটা অংশ আছে তার মাথার দিকের অংশের নাম হচ্ছে মেনোব্রিয়াম এই যে মাথার দিকের এই অংশটা হচ্ছে মেনুব্রিয়াম এই যে এইটুকু হচ্ছে মেনুব্রিয়াম ঠিক আছে আর এইটুকু তার বডি আর বডির নিচের দিকে দেখো এটা চোখা অংশ আছে এই চোখা অংশ আঙ্গুলের মতো অভিক্ষেপ না এটা নাম হচ্ছে জিফয়েড প্রসেস তাহলে স্টার নাম একটা হাড্ডি কিন্তু তার তিনটা অংশ স্টারনাম নিজে একটা অস্থি তার তিনটা অংশ আছে আর এই পরশুকা টোটাল তোমরা জানো বারো জোড়া পরশুকা আছে এই পরশুকা এবং স্টারনামকে আমরা বলি বক্ষ পিঞ্জর স্টারনাম এবং পরশুকাকে আমরা বলি বক্ষ পিঞ্জর স্টারনাম বা পরশুকা তুমি দেখো পরশুকার একটা অংশ লাগে স্টারনামের সাথে আর আরেকটা অংশ পিছনের দিকে যায় লাগে কার সাথে বলো তো পরশুকার সামনের অংশ স্টারনামে লাগে পিছনের অংশ কার সাথে লাগে এই যে একটা পরশুকা বা কোস্টা পরশুকার আরো কিছু নাম আছে দেখো এটাকে কোস্টা বলা হয় এটাকে রিপস বলা হয় একটা পরশুকার সামনের অংশ নামে লাগে পিছনের অংশ কার মধ্যে লাগে বার্টিব্রা বা মেরুদণ্ডের মধ্যে যা লাগে ঠিক আছে ওইটাকে আমরা বলি ওই নাম ফেসেট তুমি দেখো প্রত্যেকটা বার্টিব্রা যে হলুদ অংশ এটাকে বলে কোস্টাল কার্টিলাইজ বা তরুণাস্তি এটাকে বলে কোস্টাল তরুণাস্তি প্রথম সাত জোড়া আস্তি মানে প্রথম সাতজোড়া পরশুকা তারা প্রথম সাত সাতজোড়া মনে রাখবা তারা আলাদা আলাদা তরুণাস্থি দিয়ে এসে স্টার নামের সাথে যুক্ত হয় এই যে হলুদ কালারের নিজস্ব তরুণাস্থি দিয়ে স্টার নামের সাথে যুক্ত হয় তাদের নিজস্ব আলাদা আলাদা তরুণাস্থি আছে বিধায় তাদের নাম হচ্ছে আসল পরশুকা আর তুমি দেখো আট নয় এবং দশ এই তিন জোড়া দেখো আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার এই তিন জোড়া এসে একটা তরুণাস্থি গঠন করে একটা তরুণাস্থি দিয়ে যুক্ত হয় স্টার নামের সাথে মানে আট নয় এবং দশ এই তিন জোড়া পরশুকা একটা তরুণাস্থি দিয়ে স্টার নামের সাথে যুক্ত হয় এর জন্য এটাকে বলে নকল পরশুকা আর এগারো এবং বারো নাম্বার এগারো এবং বারো নাম্বার এই দুই জোড়া পরশুকার সামনের দিকের কোনো অ্যাটাচমেন্ট নাই মানে সামনের দিকে স্টার নামে যুক্ত থাকে না এই যে এটা হচ্ছে এগারো আর এটা হচ্ছে বারো এদের সামনে কোনো অ্যাটাচমেন্ট নাই বিধায় আমরা বলি ফ্লোটিং বা ভাসমান পরশুকা পারবা না এটা বলো খুবই সহজ জিনিস এখান থেকে এমসি প্রশ্ন বেশি আসে আসল পরশুকা কি কারণ তাদের নিজস্ব তরুণাস্তি আছে নকল পরশুকা কি আট নয় দশ তিন জোড়ার তরুণাস্তি আছে কিন্তু এই তিন জোড়া একটা তরুণাস্তি দিয়ে এসে যুক্ত হয় এই তিনটা দেখো আট নয় বাম দিকের একটা তরুণাস্তি দিয়ে আর এই দিকে তুমি দেখো আট নয় দশ এটা একটা তরুণাস্তি দিয়ে আট নয় দশ এই তিনটা একটা তরুণাস্তি দিয়ে যুক্ত হয় স্টার্নামের সাথে এই জন্য এগুলাকে আমরা বলি নকল পরশুকা আর ভাসমান পরশুকা বা ফ্লোটিং রিপস যেগুলো সামনের দিকে কোনো অ্যাটাচমেন্ট নাই ওকে এরপর উপাঙ্গীয় কঙ্কাল আছে আমাদের একশো ছাব্বিশটা তার মধ্যে চক্রের মধ্যে তোমরা জানো স্কেপুলা এবং ফেলছি আগেই আর বাহুর মধ্যে হিউমেরাস তোমরা এটা বারবার এটা নিয়ে পেস লাগতে পারে যে হাতের মধ্যে কি থাকে হিউমেরাস না ফিমার আমি আগে বলছি হাত মানে বাহু হাতের মধ্যে হিউমেরাস আর পায়ের মধ্যে পাওয়া যায় ফিমার প ফ প ফ পায়ের মধ্যে ফিমার কোনো কোনো বইয়ে আট থেকে বারো পর্যন্ত নকল পরশুকা আছে ভাইয়া আর এগারো এবং বারো কে আলাদা করে বলছে এরা হচ্ছে ভাসমান পরশুকা তাহলে তুমি দেখো বাউর মধ্যে হিউমেরাস আছে রেডিয়াস আছে আলনা আছে কারপাল মেটা কার্পাল ফেলানজেস এইখান থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে এই যে কার্পাল থেকে কারপালের ষাটটা অস্থি আছে এই ষাটটা অস্থির নাম থেকে কোনটি কার্পাল অস্থি অথবা নিচের কোনটি কার্পাল অস্থি নয় এই নামগুলা থেকে প্রশ্ন আসে রেডিয়াস এবং আলনার ক্ষেত্রে তুমি যদি হাতকে একদম সোজা করে রাখো তাহলে আলনা যেটা এটা ভিতরের দিকে থাকে যেটা মনে রাখবা হাতকে যদি সোজা করে নিচের দিকে ছেড়ে দাও তাহলে ভিতরের দিকে পাওয়া যায় আলনা মনে রাখবা আলনা ঘরের ভিতরের দিকে থাকে আলনা পাওয়া যায় ঘরের ভিতরের দিকে আলনা ভিতরের দিকে থাকে তাহলে হিসাব করো দুই হাতে এখানে এক হাতের হিসাব আছে এখানে যদিও নাম্বারিংটা দুই হাতের হিউমেরাস দুই হাতে দুইটা রেডিয়াস দুই হাতে দুইটা আলনা দুই হাতে দুইটা কারপাল মানে কবজি কে আমরা বলি কবজি এটা কার্পাল না দিয়ে মাঝে মধ্যে প্রশ্ন আসে যে নিচের কোনটি কবজির অস্থি ঠিক আছে তাহলে কার্পাল মানে কবজির অস্থি ঠিক আছে আর এইখানে টার্সাল দিয়ে প্রশ্ন আসে টারসাল মানে নিচের কোনটি হচ্ছে গোড়ালি মানে টার্সাল পায়ের দিকে যেটা পাওয়া যায় এখন তুমি খেয়াল করো এই যে কার্পাল লাগে আটটা আটটা করে ষোলোটা পাওয়া যায় কার্পাল অস্থি কিন্তু টার্সাল অস্থি পাওয়া যায় সাতটা প্লাস সাতটা চোদ্দটা তাইলে পায়ের মধ্যে দুইটা আরো এক্সট্রা কিভাবে ফিল হয় পায়ের মধ্যে পাওয়া যায় দুইটা এক্সট্রা যেটাকে আমরা বলি প্যাটেলা প্যাটেলাকে আমরা কি বলি প্যাটেলাকে আমরা বলি সিসাময়েড অস্থি সিসাময়েড অস্থি কাকে বলা হয় যে সকল অস্থির উৎপত্তি ট্যান্ডন থেকে উৎপত্তি যাদের টেন্ডন থেকে ট্যান্ডন থেকে যারা উৎপত্তি লাভ করে তাদেরকে আমরা বলি অস্থি মনে রাখবা এই যেমন পেটেলা একটা সিসাময়েড অস্তি পেটেলা শুধু পায়ের মধ্যে পাওয়া যায় এটা অন্য কোথাও পাওয়া যাবে না দেখো টারসাল সাতটা সাতটা করে আছে চোদ্দটা আর হাতের মধ্যে কার্পাল আছে আট আট ষোলোটা তাহলে এখানে দুইটা কম ছিল পেটেলা এই পায়ের মধ্যে দুইটা পোষায় দিছে তুমি দেখো প্যাটেলা এটা হচ্ছে সিসাময়েড অস্থি এটা মনে রাখবা নিচের কোনটি সিসাময়েড অস্থি এটা পেটেল আসতে পারে দুই পায়ে দুইটা হাঁটুর মধ্যে তুমি যদি হাঁটুকে রিল্যাক্স অবস্থায় নাড়া রাধাও তাহলে তুমি দেখবা হাঁটুর এখানে গিল আর এখানে একটা জিনিস নড়তেছে ঠিক আছে যে অংশটা নড়ে এটাই হচ্ছে প্যাটেলা ইনুমিনেট বা এটাকে হিপবোন বলা হয় ঠিক আছে হিপবোন বা আমরা এটাকে বলি শ্রুণী চক্র ভাইয়া শ্রুণী অস্থি চক্র আরেক নাম হচ্ছে ইনুমিনেট বা হিপবোন বলি আমরা এটাকে দুইটা হিপবোন পাওয়া যায় এখানের হিসাবটা ইম্পর্টেন্ট হাতের মধ্যে যদি প্রতি প্রতি হাতে কয়টি পাওয়া যায় তাহলে কি বলবা মানুষের এক হাতে কয়টা অস্থি আছে তো হাড্ডি হয়ে যায় এমনিতেই মাসলের শক্ত আরো হাড্ডি হয়ে যায় তখন তার নাম হয়ে যায় সিসাময়েড তাহলে প্রতি হাতে কিংবা প্রতি পায়ে যদি বলে এগুলো একটু ভালো করে খেয়াল রাখবা প্রশ্নের মধ্যে এরকম সূক্ষ্ম একটু মার দিয়ে দেয় প্রতি হাতে প্রতি পায়ে তিরিশটা করে দুই পায়ে ষাটটা দুই হাতে ষাটটা করে লেবিকো এগুলো তোমরা পারবা মেয়েদের ক্ষেত্রে এটাকে আমরা কি বলি বিউটি বুন আর পুরুষদের ক্ষেত্রে আমরা সাধারণত কলার বুন বলি তাই না কলার বুন বলি আমরা মেইলের ক্ষেত্রে আর বিউটি বুন বলি আমরা ফিমেলের ক্ষেত্রে তাই না ওকে আর তুমি দেখো এখানে এটা এটা এফ আকৃতির অথবা কখনো এটা ইংলিশ এস আকৃতির বলা হয় এফ মানে আবার এই এফ না আসলে এটা এই ছোট হাতের এফ এর মতো লাগে আর কি ঠিক আছে এর দুইটা প্রান্ত আছে একটা প্রান্ত স্টার নামের সাথে যুক্ত থাকে আর আরেকটা প্রান্ত পাওয়া যায় স্কেপুলার সাথে ওই অংশটাকে আমরা আমরা বলি ঠিক আছে সাথে যে অংশটা স্কেপুলার তার নাম আর স্টার নামের সাথে যে অংশ তার নাম হচ্ছে স্টার্নাল প্রান্ত আর স্কেপুলার মধ্যে তুমি দেখো এখানে অনেকটা অংশ আছে প্রসেস পাওয়া যায় কোস্টাল তল এবং অ্যাক্রোমিয়াল প্রসেস তুমি দেখো অ্যাক্রোমিয়াল প্রসেসের মধ্যে মধ্যে এই যে একটা এই অ্যাক্রোমিয়াল প্রসেসের মধ্যে যা লাগে এই যে তুমি দেখো এইটার নাম স্কেপুলা স্কেপুলার এই অংশটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস এইখানের মধ্যে যে তুমি দেখো কি লাগছে ক্লেভিকলটা লাগছে এই যে মাঝখানের জয়েন্ট খেয়াল করছো কিনা বলো তো দেখা যাচ্ছে কি না ক্লেভিকল এবং স্কেপুলার কানেকশনটা ক্লিয়ার অ্যাক্রোমিয়াল ফসা এটাকে আমরা সাধারণত অ্যাক্রোমিয়াল ফসা বলি ফসা মানে গর্তের মতো অংশ অ্যাক্রোমিয়াল ফসা অ্যাক্রোমিয়াল প্রসেসের মধ্যে যখন যায় লাগে তখন এই কানেকশনটা তৈরি হয় এটা বুঝতে পারছো কিনা বলো তো এখানে মেইন কথা হচ্ছে তোমাদেরকে আমি বলি দেখো আমাদের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এইখানে এসে একটু মিলিত হয় দেখো এখানে এটার নাম হচ্ছে ক্লেভিকল আর পিছনের নাম হচ্ছে স্কেপুলা ক্লেভিকল সামনের দিকে যুক্ত হয় স্টার নামের সাথে আর পিছনের দিকে যায় যুক্ত হয় স্কেপুলার সাথে স্কেপুলার একটা অংশের সাথে যায়া তুমি দেখো দেখোকল যুক্ত হয় ক্লেবিকলের এই অংশটাকে আমরা বলি অ্যাক্রোমিয়াল ফসা আর স্কেপুলার যে অংশের সাথে ক্লেবিকল যুক্ত হয় স্কেপুলার ওই অংশের নাম হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস তাহলে অ্যাক্রোমিয়াল ফসা অ্যাক্রোমিয়াল প্রসেসের মধ্যে যখন যায় লাগে তখন তুমি দেখো এইখানে একটা উপরে দিকে একটা হালকা ছোট জয়েন্ট তৈরি হয় দেখো এই জয়েন্টটা তৈরি হয় খেয়াল করছো কি না এই জয়েন্ট হচ্ছে ক্লেবিকল আর স্কেপুলার মাঝখানের জয়েন্ট বুঝতে পারছি কিনা বলো তো এটুকু বুঝতে পারছি কিনা বলো ওকে এরপরে তুমি দেখো এখানে একটা গ্ল্যানোয়েড গহবর এই গহবরটা খুব ইম্পরটেন্ট তুমি দেখো এই যে গ্লেনয়েড গহবর এই যে স্কেপুলার মধ্যে এখানে একটা গহবর আছে দেখো একদম গর্তের মতো অংশ গহবর মানে স্কেপুলার মধ্যে এরকম একটা গর্তের মতো অংশ আছে যেখানে হিউমেরাসের মাথা যেয়ে আটকায়া আমাদের সোল্ডার জয়েন্ট তৈরি করে তাহলে স্কেপুলার গ্ল্যানয়েট গহবরের মধ্যে মস্তক যখন আটকায় তখনই আমাদের শোল্ডার জয়েন্ট তৈরি হয় এইটুকু বুঝতে কিনা বলো তো এই অংশটা ক্লিয়ার কিনা স্কেপুলার মধ্যে যে গ্লেনয়েড গহবর আছে এই গ্ল্যানয়েট গহবরের মধ্যে হিউমেরাসের মস্তক যখন আটকায় তখনই তৈরি হয় আমাদের সোল্ডার জয়েন্ট এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে গ্ল্যানয়েট গহবর কোথায় পাওয়া যায় যে গ্ল্যানয়েট গহবর কোথায় পাওয়া যায় গ্লেনেড গোবর স্কেপুলায় পাওয়া যায় এছাড়া এখানে স্কেপুলার নিচের দিকে সাব স্কেপুলার সাব স্কেপুলার উপরের দিকে সুপ্রাসপাইনাল বা ইনফ্রাসপাইনাল ফসা পাওয়া যায় ফসা মানে গর্তের মতো অংশ গর্তের মতো অংশকে আমরা বলি ফসা মেইনলি গ্লেনোয়েড গহবরটা এখানে খুব ইম্পর্টেন্ট মনে রাখবা গ্লেনোয়েডটা খুব ইম্পর্টেন্ট গ্লেনোয়েড গহবরের মধ্যে হিউম্যারাসের মস্তক যুক্ত হইলেই দেন তৈরি হয় আমাদের শোল্ডার জয়েন্টটা ওকে উর্ধ্বাহুর মধ্যে তুমি দেখো উর্ধ্বাহুর অস্থিগুলা কি কি আছে উর্ধ্বাহুর অস্থির নাম হচ্ছে হিউমেরাস তাই না ঊর্ধ্ববাহুর অস্থির নাম কি ঊর্ধ্ববাহুর অস্থির নাম হচ্ছে হিউমেরাস হিউমেরাসের মধ্যে অ্যানাটমিক্যাল গ্রিবা বলি আমরা তুমি দেখো উপরের দিকের অংশ গ্রিবা মানে তার নেক আর সার্জিক্যাল গ্রিবা হচ্ছে এই এই যে এইখানে অংশটা সার্জিক্যাল গ্রিবা মেইনলি এই অংশটা বেশি ভাঙ্গে হাতের মধ্যে মানে হিউমেরাসের ভাঙলে এই অংশটা বেশি ভাঙে এই জন্য এইটাকে আমরা বলি সার্জিক্যাল গ্রিবা তার উপরের অংশটাকে আমরা বলি অ্যানাটমিক্যাল গ্রিবা এর মধ্যে তুমি দেখো এখানে একটা হাড্ডি আছে তোমরা খেয়াল করবা এই যে এইখানে একটা হাড্ডি আছে এই হাড্ডির নাম হচ্ছে ডেলটয়েড সরি এটা মাসেল আছে ডেলটয়েড মাসেল বাইসেপস ট্রাইসেপস ডেলটয়েড এই ডেলটয়েড মাসেলের নিচে হাড্ডি একটা লম্বা দাগের মতো আছে এটাকে বলে ডেলটয়েড রিজ তাহলে এই যে দেখো হিউমেরাসের এই সোজা বরাবর এই বরাবর ডেলটয়েড লম্বা দাগের মতো দেখা যায় ডেলটোয়েড মাসেলের নিচের দিকে পাওয়া যায় তার নাম ডেলটোয়েড রিচ ওকে তারপরে আছে কন্ডাইল পাওয়া যায় ট্রোকলিয়া কেপিচুলাম পাওয়া যায় আমরা ট্রক্লিয়া কেপিচুলাম দেখবো নিচের দিকে কি খালি নামগুলা মনে রাখার চেষ্টা করবে এগুলো ভিতর থেকে প্রশ্ন সাধারণত আসে না আর বাহুর মধ্যে তুমি দেখো রেডিয়াস আছে এবং আলনা আছে তার মধ্যে তুমি দেখবা রেডিয়াস এবং আলনার ক্ষেত্রে আমরা বলছি রেডিয়াসটা থাকে আলনা থাকে ভিতরের দিকে আলনা ভিতরের দিকে পাওয়া যায় রেডিয়াস থেকে বাইরের দিকে আর হাতের মধ্যে কবজির অস্থি যেটাকে আমরা বলি কারপাল কতে কবজি কতে কারপাল খালি মনে রাখবা কবজির অস্থিকে বলি কারপাল আর করতলের অস্থিকে হাতের তালু যেটাকে আমরা বলি করতল বা তালু যেটাকে বলি এটা হচ্ছে মানে মেটা কারপাল আর হাতের আঙ্গুল বলো আর পায়ের আঙ্গুল বলো সব আঙ্গুল গুলাকে আমরা বলি ফেলানজেস এগুলো আমরা এমনি পারবা এখন তুমি দেখো এইখানে যে এর উপরের দিকে একটা মস্তক পাওয়া যায় এই যে তার মাথা এই যে গোলাকার মস্তক পাওয়া যায় এই মস্তকটা কোন গহবরের মধ্যে যুক্ত হয় বলতো এই মস্তকটা কোন গহবরের মধ্যে যে যুক্ত হয় রাইট মধ্যে যুক্ত হয় গহবরের ওকে এরপরে তুমি দেখো এখানে টিউবার কল মানে মনে আছে তো এই যেগুলাকে বলে আমরা ছোট বড় টিউবার কল হাত দিতে যদি টিউমারের মতো গোলাকার কিছু বের হয় তখন তার নাম টিউবার কল তুমি দেখো এই অংশটা একটু কি ছিল না তুমি দেখো এই অংশটা একটু গোলাকার না তুমি দেখো এই যে এই অংশটা এগুলাকে বলি আমরা টিউবার ছোট বড় এরকম টিউবার কল পাওয়া যায় তারপরে যে এটাকে আমরা বলি অ্যানাটমিক্যাল গ্রিবা অ্যানাটমিক্যাল গ্রিবার ঠিক নিচের দিকে পাওয়া যায় সার্জিক্যাল গ্রীভা সার্জিক্যাল গ্রীভা আমরা বলি কারণ এই জায়গাটা বেশি ফ্র্যাকচার হয় এই জায়গাটা ভাঙ্গে বেশি নিচের দিকে ক্যাপিচুলাম এবং ট্রকলিয়া পাওয়া যায় তুমি দেখো এই যে এইটাকে সাধারণত আমরা বলি যে ক্যাপিচুলাম ঠিক আছে আর এই যেগুলোর নাম হচ্ছে ট্রকলিয়া এই যে নিচের দিকে এই যে ছোট ছোট যে চোখা অংশ এটার নাম হচ্ছে ক্যাপিচুলাম আর এগুলো হচ্ছে ট্রকলিয়া এগুলোর নামগুলা খালি মনে রাখলেই হয় সাধারণত এগুলা থেকে খুব বেশি যে প্রশ্ন আসে সর্বোচ্চ কঠিন প্রশ্ন আসলে আসতে পারে যে নিচের কোনটি হিউমেরাসের অংশ অথবা নিচের কোনটি হিউমেরাসের অংশ নয় ঠিক আছে নিচের দিকে তুমি দেখো এপিকন্ডাইল কন্ডাইল ক্যাপিচুলাম প্রক্লিয়া পাওয়া যায় নামগুলা মনে রাখো আর অলেক্রনন ফসা পাওয়া যায় তুমি দেখো এই যে গর্তের মতো একটা অংশ এই গর্তের মতো অংশটা কেবল অলেক্রনন ফসা এই অলেক্রনন ফসার মধ্যে এসে অলেক্রনন প্রসেস যুক্ত হয় মানে জিনিসটা এরকম মনে করো এটা হচ্ছে অলেক্রনন ফসা আর নিচের হাট দিয়ে দিকে প্রসেস এখানে যুক্ত হবে তখন একটা হাড তৈরি হবে এই জয়েন্টটাকে আমরা বলি সন্ধি তাহলে কনুই সন্ধি তাহলে তুমি দেখো খসখসে ডেলটোয়েড রিচ পাওয়া যায় ডেলটয়েড রিচ কোন জিনিসটা বুঝছো তো ডেলটোয়েড মাসেলের নিচের দিকে যে অংশটা পাওয়া যায় এই যে ডেলটোয়েড নিচের দিকে এই যে এই যে মাসেলটা আছে এই যে মাসেলটা তার নিচের দিকে হাড্ডির যে অংশটা তার নাম হচ্ছে ডেলটয়েড রিচ পাওয়া যায় ঠিক আছে এই যে তুমি দেখো যে এরকম লম্বা অংশ পাওয়া যাবে লম্বা একদম লাইনের মতো অংশ ঠিক আছে এটার নাম হচ্ছে ডেলটয়েড রিচ তাহলে তার নামগুলো খালি ইম্পর্টেন্ট এখানে নামগুলো দেখবা যে এখানে তার মস্তক গোলাকার ছোট বড় টিউবার খেল পাওয়া যায় সার্জিক্যাল গ্রিবা আছে অ্যানাটমিক্যাল গ্রিবাটা পড়বা কিন্তু ইম্পর্টেন্ট সার্জিক্যাল গ্রিবা তারপর হচ্ছে ক্যাপিচুলাম এবং প্রক্লি আছে অলেক্রানন ফসা আছে ঠিক আছে অলেক্রন ফসাটা খুব ইম্পর্টেন্ট কারণ এই অলেক্রন ফসার মধ্যে অলেক্রন প্রসেস যুক্ত হবে আইসা তখন সেটাকে আমরা বলবো কোন সন্ধি আর এখানে ডেলটয়েড রিচ পাওয়া যায় ওকে আলনার মধ্যে তুমি দেখো আলনাকে আমরা বলি ভিতরের দিকে যেটা হাতে তুমি যদি সোজা নিচের দিকে ছেড়ে দাও তাহলে ভিতরের দিকে যেটা তার নাম কি ভিতরের দিকে যেটা সেটাকে আমরা বলি আলনা আলনার মধ্যে অলেক্রনন প্রসেস খেয়াল করো এই যে অলেক্রনন প্রসেস হেই যাইয়া যুক্ত হয় এই যে অলেক্রানন প্রসেস এ যুক্ত হয় কার সাথে এই গর্তের মতো অংশের মধ্যে গর্তের মতো অংশের নাম হচ্ছে অলেক্রানন ফসা এটুকু ক্লিয়ার কিনা বলো তো অলেক্রানন প্রসেস আলনাতে থাকে অলেক্রানন ফসা হিউমারাসে থাকে এই হিউমারাস এবং আলনার মধ্যে একটা কানেকশন তৈরি হয় এটাকে আমরা বলি কনুসন্ধি ক্লিয়ার কিনা বলো ওকে তাহলে আমরা বুঝতে পারলাম তারপরে নিচের দিকে ট্রকলিয়ান নচ এবং টিউবারসিটি আছে এই যে এই যে ট্রোকলে তোমার দেখবা টিউবার সিটি মানে এরকম দেখ গোল আকার ভিতরে বাতাস যুক্ত থাকে যে টিউবার সিটি বলি আমরা আর নিম্ন প্রান্তে তার স্টাইলয়েড প্রসেস পাওয়া যায় তুমি দেখো যে প্রসেস চুকা একটা অংশ দিয়ে আছে নামগুলা নিচের দিকে তার স্টাইলয়েড প্রসেস আছে রেডিয়াসের মধ্যে মনে রাখবা ও আলনার ক্ষেত্রে যে জিনিসটা আমরা বলি যে আলনা সাধারণত ঘরের ভিতরে থাকে এটা মনে মনে আছে তো আলনা ভিতরের দিকে থাকে ঠিক আছে কিন্তু এই আলনাটা আবার উল্টানো থাকে উল্টানো মানে আলনার মাথা পাওয়া যায় নিচের দিকে এটুকু বুঝতে পারছো কিনা বলতো আলনা ঘরের ভিতরে উল্টানো থাকে আলনা ঘরের ভিতরে উল্টানো থাকে এটুকু ক্লিয়ার কিনা আলনা ঘরের ভিতরে উল্টানো থাকে এইটুকু ক্লিয়ার কিনা তাহলে ভিতরের দিকে আলনা এবং আলনাটা উল্টানো থাকে এবং আলনার মধ্যেই পাওয়া যায় অলেক্রানন প্রসেস এই অলেক্রানন প্রসেস দিয়ে অলেক্রানন ফসার সাথে একটা কানেকশন তৈরি হয় এই যে কবজির অস্থা অস্থি এগুলা তসবির মতো জপতে থাকবা স্কেফয়েড লুনেট ট্রাইকোয়েটাল পিসিফর্ম ট্রাপিজিয়াম ট্রাপিজয়েড ক্যাপিটেড হেমেট আমি যে কতটা ইম্পর্টেন্ট এই জিনিসটা তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না একবার মেডিকেলে না আসলে পরের বার মেডিকেলে ঠিকই দেয় মেডিকেলে না আসলে অন্তত ডেন্টালে দিবেই হয় তোমাকে কবজির অস্থি কার্পাল দিবে অথবা টারসাল দিবে কার্পাল এবং টারসালের মধ্যেই তোমাকে পেস্টা লাগাবে তাহলে কার্পাল অস্থিগুলোর নাম তোমরা মনে রাখতে পারো যে শি লুকস তোমরা অনেকে পারো মনে হয় শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ আর ট্রাই টু ক্যাচ আর এই প্রত্যেকটার প্রথম করে দিয়া এই প্রত্যেকটার প্রথম করে দিয়া তোমরা বানাবা এস দিয়া স্ক্যাপোয় এল দিয়া হচ্ছে লুনেট তারপরে টি দিয়া হচ্ছে ট্রাই কোয়েটাল পি দিয়া পিসি ফর্ম টি দিয়া ট্রাপিজিয়াম টি দিয়া ট্রাপিজোয়েড সি দিয়া কেপিটেড আর এইচ ই দিয়া হচ্ছে হেমেট শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার এই যে তুমি দেখো এই যে কার্পাল অস্থি এই যে এখানে দেখো কবজার মধ্যে খুব ছোট জায়গা কিন্তু অস্থি আছে এখানে আটটা এই আটটা অস্থির নাম তোমাকে যেভাবেই হোক এটা মুখস্থ করাই লাগবে যে সি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ আগে নাম মুখস্থ করবা তারপরে ছন্দ দিয়ে মনে রাখার চেষ্টা করবা ওকে তাহলে এটা তোমরা পারবা এটা খুব ইম্পর্টেন্ট আর করতলের অস্থিগুলাকে আমরা বলি মেটা মেটাকারপাল মেটা মানে যতগুলো আঙ্গুল ততগুলো মেটা পাওয়া যায় মানে প্রতি হাতে মেটা কার্পাল পাঁচটা করে থাকে আর ফেলানজাসের মধ্যে তুমি দেখো এই সকল আঙ্গুল গুলাকে পাওয়া যায় তিনটা করে আর এই আঙ্গুলে ফেলানজাস পাওয়া যায় দুইটা করে তাহলে তিন চারা বারো আর দুই হচ্ছে চোদ্দ তাহলে প্রতি হাতে যদি প্রতি হাতে ফেলানজাস চোদ্দটা এই হাতে চোদ্দটা এই হচ্ছে আটাইশটা এগুলোর হিসাব তোমরা খুব সহজ আশা করি বাসায় পরে নিতে পারবা এরপরে অস্থির মধ্যে আছে তুমি দেখো ইলিয়াম ইস্টিয়াম পিউবিস মানে এই যে হিব বোন আবার তিনটা অংশ এই তুমি দেখো ইলিয়াম ইস্টিয়াম এবং হিবন কিন্তু নিজে একটা হাড্ডি কিন্তু তার আবার তিনটা অংশ আছে ইলিয়াম ইস্টিয়াম পিউবিস তাহলে একটা খেয়াল করো বানানটা কিভাবে একটা হচ্ছে আই এল আই এম আরেকটা হচ্ছে আই এল এম এই দুইটা ইলিয়ামের পার্থক্য তোমরা আশা করি বুঝো যে যুক্ত ইলিয়াম যেটা ইটা অনেকটা পেছানো তাই না এই ইযুক্ত ইলিয়ামটা হচ্ছে এটা আমাদের ক্ষুদ্রান্তের অংশ মনে রাখবা ক্ষুদ্রান্তের নারী ভুরি অনেক পেঁচানো থাকে এই জন্য ইটা পেঁচানো পেঁচানুটা থাকে ক্ষুদ্রান্তের মধ্যে পারবা তো মনে থাকবে আশা করি তোমাদের দেখবা পরীক্ষার হলে ইংলিশে বানানটা পেস লাগিয়ে দিতে পারে যে নিচের কুনটি ক্ষুদ্রান্তের ওই নিচের কুনটি এই তোমার হিববুন বা শ্রেণী অস্তি চক্রের অংশ নয় ই যুক্ত ইলিয়ামও দিয়ে দিবে আই যুক্ত ইলিয়াম দুইটাই ইলিয়াম কিন্তু একটা ই আর একটা আই তাহলে এই তিনটা পার্টস এর নাম পড়বো আর তুমি দেখো এই যে গহবরটা এই গহবরটা এই যে গহবরটা এটাকে শ্রুণী গহবর বলি আমরা এটা মেয়েদের ক্ষেত্রে একটু বড় থাকে আমরা পার্থক্যটা পড়বো যে পুরুষের অস্থি চক্র এবং মহিলাদের অস্থি চক্র পুরুষের হাত বড় পাওয়া যায় এটা ভারী এবং আকারে বড় মেয়েদের ক্ষেত্রে এটা আকারে ছোট হয় এবং হালকা হয় পেলভিসের ছিদ্র তুমি দেখো তুমি দেখো ওই যে ছিদ্রটা বললাম না মাঝখানে মাঝখানের ছিদ্রটা পুরুষের ছোট হয় কিন্তু নারীদের বড় হয় কারণ এই জায়গার মধ্যে বাচ্চা ধারণ করে তারা জরায়ু এই জায়গার মধ্যে অবস্থান করে আর গুলা শরু হয় হাড্ডিটা ক্ষেত্রে খাটো হয় পিউবিক অগভীর হয় মেয়েদের ক্ষেত্রে এই গর্তটা খুব গভীর থাকে কারণ এখানে জরায়ু মরায়ু সব পাওয়া যায় এর মধ্যে এসিটাবুলাম গহবর তুমি দেখো এই যে এসিটাবুলাম গহ্বরটা খুবই ইম্পর্টেন্ট এই গহ্বরটা হচ্ছে এটা শ্রুণির মনে রাখবা শ্রুনির গহ্বর শ্রুনি হাদ্ডির মধ্যে একটা গহ্বর পাওয়া যায় এই যে খেয়াল করো এইটার নাম হচ্ছে একটা অস্থি তার মধ্যে একটা গহ্বর আছে এখানে যার মধ্যে ফিমারের মাথা যেয়ে লাগছে খেয়াল করছো হিব একটা গহ্বর আছে যার মধ্যে ফিমারের মাথা যেয়ে যুক্ত হয়েছে এই যে ফিমারের মস্তক হিব যে গর্তের মধ্যে যুক্ত হয়েছে তার নামই হচ্ছে এসিটা বলাম আরেকটা গহবর আগে পড়ছিলাম তার নাম হচ্ছে গ্লেনোয়েড এখন আরেকটা গহবর পড়লাম তার নাম এসিটাবুলাম তাহলে এসিটাবুলাম গহবর কোথায় পাওয়া যায় বলতো এসিটাবুলাম গহবর কোথায় পাওয়া যায় বলো এসিটাবুলাম গহবর কোথায় পাওয়া যায় হিপবোনে দেখো মানুষের মানে পুরুষ মানুষের ফিমার বা হাড্ডিটা বড় থাকে এই জন্য এসিটাবুলাম গর্তটাও বড় খেয়াল করছো পুরুষের ক্ষেত্রে হাড্ডি বড় এইটার কানেকশনের জন্য গর্তটা বড় থাকে আর মহিলাদের ক্ষেত্রে এটা ছোট থাকে তাহলে এই এরপরে পায়ের ক্ষেত্রে তুমি দেখো পায়ের মধ্যে আবার উর্ধ্ব পা নিম্ন পা আলাদা করে ভাগ করছে যদিও এগুলা নতুন বই দিছে ঊর্ধ্ব পা কে আমরা বলি ফিমার মনে রাখবা পা ফিমার প ফ তোমরা হিউমেরাস ফিমার হাতে না পায়ে এটা পেস লাগাও আর পায়ের মধ্যে টিভি আছে ফিবুল আছে আর চরণ যেটাকে আমরা বলি গুরালি পদতল এবং আঙ্গুল আর মাঝখানে আরেকটা জিনিস বাদ গেছে তার নাম কি বলতো মাঝখানে আর একটা জিনিস বাদ গেছে এই যে দেখো গোলাকার এই যে অংশটা এটা নাম হচ্ছে নাম্বারিংটা আগে পরে আসলে তোমরা পারবা মানবদের সবচেয়ে দীর্ঘ অস্থির সবচেয়ে বড় অস্থির নাম কি সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ফিমার সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ফিমার তুমি দেখো এই যে ছোট ট্রুকেন্টার এই যে বড় ট্রুকেন্টার এগুলাকে আমরা বলি ট্রুকেন্টার মানে এগুলো হচ্ছে প্রবর্ধন আর কি হাড্ডির যে গোলাকার অংশগুলো পাওয়া যায় আর তুমি দেখো নিম্ন প্রান্তে দুটি কন্ডাইল আছে তুমি দেখো এই যে এইটা এই একটা কন্ডাইল আর এইদিকে আরেকটা কন্ডাইল ওকে আর ফিমারের প্রান্তে প্যাটেলা নামক একটি ত্রিকোণাকার অস্থি আছে পেটেলাটা চিনতে পারছো এই যে ইনি হচ্ছে পেটেলা ইনি হচ্ছে সেই পেটেলা ফিমারের নিচের দিকে পেটেলা পাওয়া যায় ঠিক আছে আর পেটেলা একটি সিসাময়ের অস্থি কারণ এটা টেন্ডন থেকে তৈরি হয় প্যাটেলাকে কেন সিসাময়েড বলা হয় কারণ এটা ট্যান্ডন থেকে তৈরি হয় ওকে টিবিয়া টিবিয়া এগুলা বর্ণনাগুলো সাধারণত পরীক্ষাতে যদিও খুব আসে না আসতে পারে এইটা যে নিচের কোনটি দীর্ঘ ষষ্ঠীর বা লাঠির মতো মানে দাদুর যে লাঠি দাদুর লাঠির মতো কোনটা দাদুর লাঠি হচ্ছে সেই ফিবুলাটা ফিবল মানে এটা হচ্ছে ক্ষীণ মনে রাখবা ফিবল মানে হচ্ছে ক্ষীণ এই ফিবল শব্দের অর্থ হচ্ছে ক্ষীণ তাহলে ফিবুলাটা হচ্ছে খুব ক্ষীণ ছোট হচ্ছে ফিবুলা আর টিবিয়াটা হচ্ছে একটু বড় ঠিক আছে আর উভয়ের নিম্ন প্রান্তের দিকে মেলিওলাস পাওয়া যায় তুমি দেখো এটার এই অংশটা হচ্ছে মেলিওলাস আর এটা এই অংশটা হচ্ছে মেলিওলাস ওকে গোড়ালের অস্থির মধ্যে এখানে তুমি দেখো টার্সাল অস্থি টার্সাল অথবা না আমার পারে নিচের কোনটি গোড়ালির রস্তি। নিচের কোনটি গোড়ালির রস্তি টিবিয়া ভিতরের দিকে ভাই এখানে টিভিয়া ভিতরে নিচের কোনটি গোরাল এর অস্থি অথবা নিচের কোন টিআর্সাল অস্থি ক্লিয়ার তুমি দেখো এখানে তিনটা কুনিফর্মই তিনটা আছে তাহলে এইটুক আলাদা করে মনে রাখবা যদি দুইটা মনে রাখতে না চাও তাহলে শুধুমাত্র কারপাল মনে রাখবা যাহা কারপাল নয় তাহা টারসাল এটা খালি মনে রাখবা পরীক্ষাতে পেস্টার লাগায় হয় কারপাল নয় টারসাল দিয়া কারপাল চাইলে একটা টার্সাল ঢুকায় দে আর টার্সাল চাইলে এখানে কারপাল ঢুকায় দে বুঝে পড়ছো এই নামগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবা আগেরটা যদি মনে রাখো তাহলে এটা সাধারণত খুব প্যারানিয়া লাগে না কারণ যেটা কারপাল নয় দেয় তারপরে দেখো এবং ফেলানজেস আঙ্গুলগুলোকে আমরা বলি মেটাটারপাল পাঁচ পাঁচ কয়টা দশটা পাওয়া যায় আর ফেলানজেস প্রতি আঙ্গুলে চোদ্দ মানে প্রতি পায়ে চোদ্দটা চোদ্দ চোদ্দ আঠাইশটা করে পাওয়া যায় টোটাল পাওয়া যাবে তোমরা জানো ষাটটা তিরিশ তিরিশ ষাটটা আশা করি বুঝতে পারছো না প্যাটেলাকে কে সন্ধি বলা যাবে না ভাইয়া শুধু প্যাটেলা দিয়ে তৈরি হয় না হাঁটু সন্ধি পেটেলা তারপরে তুমি দেখো টিবিয়া তারপরে ফিমার এই তিনটা জিনিস মিলে তৈরি হয় কার্পাল অস্থি নয় কোনটি তুমি দেখো কার্পাল এবং টার্সাল খেয়াল করো আমি বলছি না যেরকম প্রশ্ন এরকমই আসবে কার্পাল চাইলে টার্সাল দিয়ে পেস্ট লাগাবে টার্সাল চাইলে কার্পাল দিয়ে তোমাকে পেস্ট লাগাবে তোমরা ম্যাক্সিমাম পারছো তবে এটা বুঝতে পারছো তো পেস্টটা লাগায় কারপাল যদি কার্পাল চাই তাহলে একটা টারসাল দিয়ে পেস্ট লাগাছি টেলাস হচ্ছে ক্যালকেনিয়াস টারসাল অস্থি টারসাল বা গোড়ালির অস্থি আশা করি বুঝতে পারছো অস্থির মধ্যে আমরা আসি এখন অস্থির গঠন পরব অস্থি দুই রকম একটা নিরেট অস্থি আর একটা নাম হচ্ছে স্পঞ্জি অস্থি নিরেট এবং স্পঞ্জি এখন তুমি খেয়াল করো নিরেট এবং স্পঞ্জির মধ্যে একই হাডির মধ্যে নিরেট এবং স্পঞ্জি পাওয়া যায় একটা ফিমার যদি তুমি নেও ফিমারের তুমি দেখবা উপরের দিকের যে অংশটা এগুলা ছিদ্র 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 থাকে এটাকে আমরা বলি স্পন্ডি আর তুমি দেখো যে উপরের দিকের যে শক্ত হাড্ডির দিকে দেখো উপরের দিকে কোনো ছিদ্র নাই ফাঁক একদম আহ একদম সলিড আর স্পঞ্জি মানে এখানে কি আছে ছিদ্র ছিদ্র আছে আর বুঝতে পারছি কিনা আমরা নিরেট এবং স্পঞ্জি অস্থি মানে ছিদ্র ছিদ্র পাওয়া যাবে আর নিরেট মানে এখানে কি একদম তোমার এটা কি বলবো কোনো ছিদ্র নাই একদম সলিড এই অংশটাকে আমরা নিরেট অস্থি এখন তুমি দেখো অস্থির মধ্যে বিভিন্ন ধরনের সেল পাওয়া যায় তার মধ্যে অস্ট্রিয় ব্লাস্ট তারপরে সেল অস্ট্রিয় সেল নতুন নতুন অস্থিকোষ তৈরি করতে সহায়তা করে মেনলি যদি বলে অস্থিকোষ বলতে খুনটিকে বোঝানো হয় যদি মেনলি বলে যে অস্থিকোষ বলতে নিচের কোনটিকে বোঝানো হয় তাহলে বলবা অস্ট্রিওসাইট আর অস্ট্রিয় ক্লাস্ট হচ্ছে রাক্ষসে কোষ মানে কিছু কিছু অস্থির কোষ মারা গেলে ওই কোষগুলাকে খেয়ে ফেলার দায়িত্ব হচ্ছে এর কিছু কিছু অস্থি কোষ আছে যেগুলো মারা গেলে এগুলাকে খেয়ে ফেলার দায়িত্ব হচ্ছে এটার তাহলে মরা অস্থি গুলাকে খেয়ে ফেলার দায়িত্ব হচ্ছে অস্ট্রিয় ক্লাস্টের আর অস্ট্রিয় ব্লাস্টগুলো হচ্ছে ইমেচিউর সেল এগুলা যখন মেচিউর হয় তখন সেটাকে আমরা বলি অস্টিওসাইট সাইট কথাটা বুঝতে পারছো অস্টিওপ্লাস্ট গুলা মেচিউর হয়ে গেলে সেটাকে আমরা বলি অস্টিওসাইট আর অস্টিওক্লাস্ট গুলা কি মরা যে কোষ গুলা গুলাকে খেয়ে ফেলার দায়িত্ব অস্টিওক্লাস্ট আর অস্টিওপ্রোজেনেটের সেল গুলা নতুন নতুন অস্থি কোষ তৈরিতে সহায়তা করে এখন দেখো তুমি নিরেট অস্থির গঠন নামে একটা প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে নিরেট অস্থির গঠন এই ছবিটা তো তোমাদের বইও আছে তোমাদের এই স্লাইডেও আছে নিরেট অস্থির মধ্যে তার যে তরল পদার্থ অস্থির তরল পদার্থকে আমরা বলি ম্যাট্রিক্স আমি একটা ছবি আঁকাই এখানে দেখো অস্থির কেন্দ্রস্থলে এরকম একটা কি পাওয়া যায় অস্থির কেন্দ্রস্থলে এরকম একটা পাওয়া যায়। অস্থির কেন্দ্রস্থলে এই ছিদ্রের নাম হচ্ছে হেভারসিয়ান নালী এটা ড্র করা লাগবে এই হেভার শিয়ান নালির বাইরের দিকে তার তরল পদার্থ বা মেট্রিক গুলা তুমি দেখবা এরকম স্তরে স্তরে থাকে ভাইয়া মেট্রিক্স মানে তার ঘন তরল পদার্থটা এরকম দেখবা স্তরের স্তরে থাকে এই যে স্তরে স্তরে মেট্রিকটা থাকে এরকম স্তর থাকতে পারে পাঁচ থেকে পনেরোটা স্তর মনে রাখবা পাঁচ থেকে পনেরোটা স্তর আমি তিনটা আঁকাইছি এই স্তর গুলাকে বলা হয় লেমেলি নিরেট অস্থির স্তর আমরা কি বলি লেমেলি বলি কয়টা পাঁচ থেকে পনেরোটা এই লেমেলির মধ্যে তুমি দেখবা এরকম কিছু গহবর পাওয়া যায় লেমেলির মধ্যে এরকম কিছু গহবর পাওয়া যায় গহ্বর ল্যামিলির মধ্যে এরকম কিছু গহবর পাওয়া যায় এই যে গহবরটা এই গহবরের নাম হচ্ছে লেকুনা ল্যামেলির মধ্যে যে গহবর থাকে তার নাম হচ্ছে লেকুনা মনে রাখবা অস্থি কোষ কোথায় অবস্থান করে যদি কোনো প্রশ্ন আসে অস্থি কোষ অবস্থান করে লেকুনার মধ্যে ল্যামেলির মধ্যে যে লেকুনা থাকে সেই লেকুনার মধ্যে অস্থি কোষগুলো গুলো অবস্থান করে একটা লেকুনা থেকে আর একটা লেকুনা এরকম দেখবা কিছু সুতা বা ফাইবারের মতো জিনিস দিয়ে যোগাযোগ রক্ষা করে ঠিক আছে এই যে ফাইবার বা সুতার মতো অংশটা এটাকে বলা হয় কেনালি কুলি এ কেনালি কুলি কয়েকটা নাম পাইছি আমরা দেখো হেভারশিয়ান নালি হেভারসিয়ান নালির ভিতরে ভেন গাড়ি পাওয়া যায় হেভারশিয়ান নালির ভিতরে ভ্যান গাড়ি পাওয়া যায় এরকম ছোট ছোট নালি পাওয়া যায় আরো এইটা একটা নালি এর ভিতর দিয়ে কিছু জিনিস পাস করে ভেন মানে কি ভেইন মানে শিরা এ মানে হচ্ছে আর্টারি বা ধমনী আর এন মানে হচ্ছে স্নায়ু আজমল স্যার বলছেন সেখানে লসিকা নালিও পাওয়া যায় নে ভেনগারি প্লাস ক্লোসিকানালি পাওয়া যায় হেভারশিয়ান নালির ভিতরে তারা বুঝতে পারছে কি না তার বাইরের দিকের যে ম্যাট্রিক্সগুলো তার নামে লেমেলি লেমেলির গহ্বরের নাম লেখুনা আর একটা লেখুনা আরেকটা লেখুনার সাথে যোগাযোগ করে যে সুতা বা ফাইবারের মতো জিনিসটা তার নাম ক্যানালিকুলি যদি আমরা এই পাশে আরেকটা হেভারশিয়ান নালিয়া কি আরেকটা হেভারশিয়ান নালি মানে হেভারশিয়ান নালি একটা হেভারশিয়ান নালির সাথে একটা হেভারশিয়ান নালির যে কানেকশন এটাকে বলা হয় বকমেন্স নালি কি বলা হয় বকমেন্স নালি বলা হয় ঠিক আছে বকমেন্স নালি তাহলে হেভারেশন নালি গুলাকে কানেক্ট করে যে নালি তার নাম বকমেন্স নালি এই যে তুমি দেখো আমি যদি এইখানে দেখাই তাহলে এইটা হচ্ছে একটা বকমেন্স নালি যে এইটা এইটা হচ্ছে একটা বকমেন্স নালি তুমি দেখো যদি আছে বকমেন্স নালি কোনটা হেভার এইটা একটা লম্বা হেভারশিয়ান শিয়ান নালি এইটা আরেকটা লম্বা হেভারশিয়ান শিয়ান নালি এই দুইটা হেভার শিয়ান নালিকে কানেক্ট করছে যে নালি আমি লাল কালি দেই দেখো এই যে নালিটা এইটাকে বলা হয় বকমেন্টস নালি কতটা বুঝতে পারছো কি না এই যে উপর থেকে দেখলে এগুলাই হচ্ছে লেমেলি এই যে দেখো এই যে এগুলাই হচ্ছে লেমেলি লেমেলি ক্লিয়ার বুঝতে পারছো কি না বলো তো ক্লিয়ার কিনা এইটুকু আঁকানোটা খুবই সহজ এটা তুমি এই ছবিটা আঁকাবা বাচ্চারা তোমরা ঘুমাই গেছো নাকি দেখি আরমান क्लियर হইছে নাসরিনতা বাসুম বাকিরা সবাই ঘুমাই দিয়েছে আশা করি বুঝে বুঝতে পারছো তোমরা তোমরা ঘুম থেকে বলছো এটা তোমাদের খুব ভালো গুণ এই ছবিটা কিন্তু পরীক্ষা সিকিউর করার জন্য খুব ইম্পর্টেন্ট ভাইয়া একটি প্রশ্ন আসবে একটি নিরেট অস্থি গঠন লেখো তাহলে নিরেট অস্থির একদম কেন্দ্রস্থলে পাওয়া যায় হেভারশিয়ান নালী এটা খুব ইম্পর্টেন্ট এই হেভারশিয়ান নালী কিন্তু স্পঞ্জি অস্থির মধ্যে থাকে না শুধু নিরেট অস্থির মধ্যে পাওয়া যায় স্পঞ্জি অস্থিতে হেভারসিয়ান নালী থাকে না স্পঞ্জি অস্থিতে কোনো হেভারসিয়ান নালী থাকে না এটুকু মনে রাখবা এই ছবিটা দেওয়া থাকবে তোমরা এরকম করে ছবিটা পরীক্ষাতে আঁকাবা হেভারসিয়ান তন্ত্র তুমি দেখো অস্থির গাঠনিক এককে আমরা বলি হেভারিশিয়ান তন্ত্র মানে তুমি দেখো এই যে এইটা একটা এই টোটালটাকে আমরা একটা হেভারিশিয়ান তন্ত্র বলবো এইটাকে আরেকটা হেভারিশিয়ান তন্ত্র বলবো এইটাকে আরেকটা হেভারিশিয়ান তন্ত্র মানে হেভারিশিয়ান নালী লেকুনা ক্যানালিকুলি লেমেলি সবগুলোকে একত্রে আমরা বলি একটা হেভারিশিয়ান নালী মানে হেভারিশিয়ান তন্ত্র এরকম অসংখ্য হেভারিশিয়ান তন্ত্র নিয়ে তৈরি হয় লেমেলি কাকে বলে আমরা বুঝাইতে পারছি পাঁচ থেকে পনেরোটা স্তর এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের স্তর দেখো ম্যাট্রিক্সের স্তর হেভারিশিয়ান নালী হেভারিশিয়ান নালীর ভিতরে বলছি শিরা বা ভেইন দমনি বা আর্টারি স্নায়ুতন্ত্র বা নার্ভ এবং লসিকানালি যায় লেকুনা তুমি দেখো লেকুনা হচ্ছে গহবর দেখো এইখানে অস্থিকোষ অবস্থান করে যা বলছি তাই এগুলো এমসি কিউতে পরীক্ষাতে আসে ক্যানালিকুলি কুলি মানে কি দেখো সুক সুতার মতো অংশ ঠিক আছে মানে একটা লেকুনা আর একটা লেকুনার সাথে যোগাযোগ রক্ষা করে এই কেনালি কুলি দিয়া আর বকমেন্স নালী কাকে বলে হেভারসিয়ান নালিগুলাকে কানেক্ট করে যে নালী আর আর নালিটা একটা হেভারসিয়ান নালী আর একটা হেভারসিয়ান নালী মাঝখানের এই নালীটাকে আমরা বলি বকমেন্স নালী ওকে নিরেট এবং স্পঞ্জি অস্থির মধ্যে পার্থক্য নিরেট অস্থির আরেকটা হচ্ছে কর্টিক্যাল কর্টিক্যাল মানে কেন বলি আমরা খেয়াল করো একটা অস্থির যদি বাইরের দিকের অংশ বাইরের দিকের অংশটাকে আমরা বলি কর্টেক্স এই অংশটা খুবই শক্ত হয় এবং এইটাই হচ্ছে তার নিরেট অস্থি আর ভিতরের দিকের অংশগুলো থাকে নরম আর ভিতরের দিকের অংশটা হয় স্পঞ্জি অস্থি কথাটা বুঝাইতে পারছি কিনা আবার হিউমেরাসের মাথার দিকের যে গোলাকার অংশ এই মাথাটাও তার স্পঞ্জি অস্থি একই অস্থির মধ্যে তার নিরেট অংশ আছে তার স্পঞ্জি অংশ আছে এইটুকু বুঝতে পারছো কিনা বলো তো ওকে যেহেতু কর্টেক্স অংশটাই নিরেট এই জন্য একটা নাম হচ্ছে কর্টিক্যাল অস্থি আর এদিকে ট্রেবেকুলার অস্থি পাওয়া যায় কারণ কি কারণ ওই যে ট্রেবেকুলার মানে হচ্ছে এখানে দেখো একটা হাড্ডির মধ্যে যখন ছিদ্র থাকে মানে এরকম ছিদ্র ছিদ্র তখনই তার নাম কি তখনই আমরা তার নাম বলছি স্পঞ্জি ক্লিয়ার দেখো দুইটা ছিদ্রের মাঝখানের যে জায়গাটা এটাকে আমরা বলছি ট্রেবেকুলি তাহলে ট্রেবেকুলি ছিদ্র থাকে ছিদ্র মানে ট্রেবেকুলি স্পঞ্জি অস্থির মধ্যে পাওয়া যায় আর নিরেট অস্থি তৈরি হেভারসিয়ান তন্ত্র দিয়ে হেভারসিয়ান তন্ত্র নিরেট অস্থির মধ্যে পাওয়া যায় আর স্পঞ্জি অস্থির মধ্যে পাওয়া যায় ট্রেবেকুলা ট্রেবেকুলা মানে হচ্ছে ওই যে ছোট ছোট গহবর বা ফাঁকা জায়গা এই এইটুকু অংশকে আমরা বলি ঠেপে এটা হচ্ছে ঘন ভারী এবং মজবুত নিরেট মানে মজবুত তুমি জানো এটা স্পঞ্জের মতো এবং পাতলা ঠিক আছে কুটুরি মানে কি কুটুরি মানে বায়ু কুটুরি ছিদ্র ছিদ্র অবস্থান সাধারণত বাইরের দিকের অংশকে আমরা বলি ঠিক আছে আর এটা ভিতরের দিকের অংশটা হচ্ছে স্পঞ্জি নিরেট অস্থির পরিমাণ বেশি আশি পারসেন্ট খেয়াল করছো আশি পার্সেন্ট আর স্পঞ্জি অস্থি মাত্র বিশ পার্সেন্ট নিলেট অস্থি হিউমেরাস এবং ফিমার আর অনেক জায়গায় পাওয়া যায় হিউমেরাস এবং ফিমার বলছে আর মাথার খুলির মধ্যে এবং চাপা মাথার খুলিতে চাপা অস্থিগুলা এবং মাথা খুলিতে মাথার খুলির অস্থিগুলার নাম তোমরা যেন ফ্রন্টাল প্যারাটাল টেম্পোরাল ওগুলার মধ্যে স্পঞ্জি অস্থি পাওয়া যায় মনে রাখবা স্পঞ্জি সকল জায়গায় পাওয়া যায় না স্পঞ্জি বডির ওজনের মাত্র বিশ পার্সেন্ট আর নিরেট বডি জুড়ে আশি বাইরের অংশ নিরেট ভিতরের অংশ হচ্ছে স্পঞ্জি নিরেটটা শক্ত সামর্থ্য মানে শক্ত মজবুত আর স্পঞ্জির হচ্ছে নরম চাপা মানে ফ্ল্যাট অস্থি যেটাকে আমরা বলি ফ্ল্যাট একদম ফ্ল্যাট অস্থি আর কি ভাই চাপা অস্থি ফ্ল্যাট অস্থি এগুলাকে আমরা বলি চাপা ওকে পার্থক্যটা সিকিউ জন্য ইম্পর্টেন্ট তরুণাস্থি নাম দেখো তরুণাস্থির এই জায়গা থেকে না হইল মেডিকেলে চার থেকে পাঁচবার প্রশ্ন আসছে ডেন্টালে প্রশ্ন আসছে দুই থেকে তিনবার ভার্সিটিতে যে কতবার আসছে বিভিন্ন ভার্সিটিতে এটা আমার হিসাবের বাইরে আমি তোমাকে বুঝাইতে পারবো না যে এটা কতটুকু ইম্পর্টেন্ট তরুণাস্থী চার রকমের আছে স্বচ্ছ তরুণাস্থী যেটা একদিক থেকে আরেক দিক দেখা যায় মানে স্বচ্ছ তরুণাস্থীর এই পাশ থেকে ওই পাশ দেখা যাবে এটাকে অ্যালিন বলি আমরা স্থিতিস্থাপক তরুণাস্থী টান দিলে লম্বা ছোট হবে স্থিতিস্থাপক ঠিক আছে সেটতন্ত্রময় তরুণাস্থি এটা অস্থিতিস্থাপক এটার আরেকটা নাম হচ্ছে অস্থিতিস্থাপক এটা লম্বা ছোট হয় না আর চুনময় বা এটা সবচেয়ে শক্ত তরুণাস্থি ক্লিয়ার এই নামে প্রশ্ন আসে যে নিচের কোনটি স্বচ্ছ তরুণাস্থির উদাহরণ নিচের কোনটি স্থিতিস্থাপক তরুণাস্থির উদাহরণ নিচের কোনটি চুনময় ক্যালসিফাইড বা চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি বা আরেকটা নাম আছে আরেকটা নাম হচ্ছে ক্যালসিফাইড তরুণস্থি ক্যালসিয়াম কার্বনেট জমা হয় শক্ত হয়ে যায় আচ্ছা সৃজনের ভাইয়া ঠিক আছে তোমরা খালি মানুষের কাছে ঠিক আছে আমি তো অনেকের নাম পড়তে হয় কিন্তু সম্ভব হয় না আমাদের ক্লাসের টাইমটা দুই ঘন্টা এর মধ্যে এত বড় চ্যাপ্টার শেষ করতে হয় সৃজন তোমার মেসেজ পড়ছি ভাইয়া আমরা তুমি দেখো এটা স্তন্যপায়ী নাকের মধ্যে পাওয়া যায় শ্বাসনালীর মধ্যে পাওয়া যায় ষড়যন্ত্র এবং ভ্রূণ এই চারটা উদাহরণ খুব ইম্পর্টেন্ট বাকিগুলো দেখবা কিন্তু এই চারটা খুব ইম্পর্টেন্ট এই চারটার মধ্যে তুমি সহজে মনে রাখতে পারো যে ভ্রূণের শসন ভ্রূণের শসন তাহলে ব্যাং এবং হাঙ্গরের ভ্রূণের মধ্যে পাওয়া যায় শোষণ মানে তুমি দেখো শ্বাসনালী স্ব মানে ষড়যন্ত্র আর স্তন্যপায় যন্ত নাকের মধ্যে আমাদের নাকের মধ্যে এটা আছে এছাড়া পরশুকার অগ্রভাগের প্রান্তভাগ তোমরা পড়ছিলে না যে পরশুকার সামনের দিকে স্টার নামের সাথে যুক্ত মনে আছে কিনা পরশুকা স্টার নামের সাথে যুক্ত হয় একটা তরুণাস্ত্রী দিয়ে সেটা হচ্ছে বা হায়ালিন তরুণাস্ত্রী মনে আছে কিনা বলো মনে আছে কিনা পরশুকা তরুণাস্ত্রী দিয়ে স্টার নামের সাথে যুক্ত হয় ওইটাই হচ্ছে ওইটাই হচ্ছে তোমার স্বচ্ছভা হায়ালিন তারপরে আমাদের দুইটা হাড্ডি যাতে পরস্পর ঘর্ষণ না হয় এজন্য দুইটা হাড্ডির সংযোগ স্থলে যে তরুণাস্থি পাওয়া যায় এইটা সাধারণত এইটা অস্থি স্থলে এটা পাওয়া যায় এটা হচ্ছে স্বচ্ছ তরুণাস্থি দুইটা হাড্ডির সংযোগ স্থলে ঘর্ষণ না হওয়ার জন্য যেটা থাকে সেটাকে বলি আমরা স্বচ্ছ স্বচ্ছ তরুণাস্থি এছাড়া ব্রুনীয় কঙ্কালের মধ্যে পাওয়া যায় এই যে ব্রুন তো আগেই বলছি আমরা ব্রুনের মধ্যে পাওয়া যায় শ্বাসনালী স্বরযন্ত্র এবং নাক এই তিনটা উদাহরণ খুব ইম্পর্টেন্ট ওকে এরপরে স্থিতিস্থাপক মনে রাখবা এই স্থিতিস্থাপকের আরেক নাম হচ্ছে পিত্তন্ত্রময় তরুণাস্থি স্থিতিস্থাপকের আরেকটা নাম হচ্ছে পিথ তন্ত্রময় তরুণাস্থীটাকে আমরা বলি ট্রিপল ই ট্রিপল ই একটা সাবজেক্ট আছে তোমরা হয়তো ইঞ্জিনিয়ারিং মানে বলি বহিকরণ বা পিনা বহিকরণ বা পিনা মানে এক্সটার্নাল ইয়ার ই এক্সটার্নাল ইয়ার মানে বহিকর্ণ ইউস্টেশিয়ান নালি দেখো ইউ ইউস্টেশিয়ান নালি ঠিক আছে আর এপিগ্লোটিস তিনটার মধ্যে ই আছে খেয়াল করছো তিনটার মধ্যে ই আসে আছে একটা কল আসছে ভাই এক মিনিট আশা করি তোমরা ট্রিপলি বুঝতে পারছো এক্সটার্নালি একটা ই দিয়ে এক্সটার্নাল ইয়ার আর একটা ই দিয়ে হচ্ছে ইউ আর এটা ই দিয়ে হচ্ছে এপিগ্লোটিস আর শ্বেত তন্ত্রময় তরুণাস্থি এটাকে অস্থিতিস্থাপক মানে এটা টান দিলে লম্বা খাটো হবে না ঠিক আছে স্থিতিস্থাপক কেমনে তোমার আশেপাশে কেউ থাকলে তার কানের বাইরের অংশ ধরে বাইরের অংশকে বলি পিনা কান ধরে টান দাও দেখবা একটু স্থিতিস্থাপক আছে এটা লম্বা ছোট হচ্ছে ঠিক আছে আর বাকিগুলো তোমরা টান দিতে পারবো না এগুলো বডির ভিতরের দিকে থাকে ওকে আমি বলতেছি ভাই পিউবিক সিম্পাইসিস কাকে বলে শ্বেতন্ত্রময় তরুণাস্তি তুমি দেখো দুটি কষেরুকার মধ্যবর্তী অঞ্চলে পাওয়া যায় আচ্ছা দুটি কষেরুকা মানে হচ্ছে আমাদের পিছনের দিকে যে কষেরুকা একটা কষেরুকা আরেকটা কষেরুকা আর একটা এরকম তেত্রিশ বা ছাব্বিশ কষেরুকা মিলেই মেরুদণ্ড তৈরি হয় এরকম দুইটা কষেরুকার মাঝখানে একটা তরুণাস্তি পাওয়া যায় এই তরুণাস্তি টান দিলে লম্বা কিংবা খাটো হবে না এটার নাম শ্বেতন্ত্রময় তরুণাস্তি যদি এটা লম্বা ছোট হইতো তাহলে মানুষকে মাথা এবং পায়ে ধরে টান দিলে লম্বা হইতো ছেড়ে দিলে আবার খাটো হইতো এইটা সম্ভব না যেহেতু তাহলে শেত তন্ত্রময় তরুণাসী পাওয়া যায় মানুষের দুটি কসরকার মধ্যবর্তী অঞ্চলে আমি পিউবিক তোমাদের দেখাইতে চাই তাহলে আমি একটু আগে যাব এই যে তুমি দেখো এইখানে পিউবিক সিমফাইসিসটা বুঝতে পারবা এই যে তুমি দেখো দুইটা হাড্ডি একসাথে এসে মানে দুইটা হিপ বোন একসাথে এসে মিলিত ওই এই যে একটা জয়েন্ট তৈরি করছে খেয়াল করছো এই যে এইখানে জয়েন্টটা এই যে তুমি দেখো আমি আবার মুসলাম এই যে পিউবিক সিমফাইসিস এইটা কি বলা হয় যে এই অংশটার নাম হচ্ছে এই জয়েন্টটা নাম হচ্ছে পিউবিক সিমফাইসিস না কিনা এছাড়া অস্থি এবং টেন্ডনের সংযুক্ত হলে তোমরা জানো অস্থি এবং টেন্ডন টেন্ডন কাকে বলে মনে আছে তো টেন্ডন কাকে বলে মা বোনের টান মনে আছে কিনা মা বোনের টান মানে মাসল এবং বোনের কানেকশন কে আমরা বলি কি টেন্ডন। তার মানে একটা পেশি একটা টেন্ডন তৈরি করে তারপরে হাডির সাথে যুক্ত হবে তখন মাঝখানে একটা তরুণাস্তি দিয়ে যুক্ত হয় যে মাঝখানে তখন এটাকে আমরা কি বলি এটার নাম হচ্ছে শেত তন্ত্রম তরুণাস্তি ওকে আর বাকি হচ্ছে আন্তঃকশরুকীয় চাকতি ওই আন্তকসরকীয় চাকতি যা আর দুটি কশরুকার আর মধ্যবর্তী অঞ্চল তাই একই জিনিস দুইবারে পিঠ হয়েছে এখানে যে এই দুইটা জিনিস একই ভাইয়া এইটা এবং এইটা দুটি কষোরকার মধ্যবর্তী অঞ্চলের যে তরুণাস্থী তাকে বলে আন্তঃকশোর চাকতি আর চুন্ময় ক্যালসি বা শক্ত তরুণাস্তি কোথায় পাওয়া যায় আমরা যে হিউমেরাস এবং ফিমার ঠিক আছে হিউমেরাস এবং ফিমার হারটিটা শক্ত হয় এই জন্য এটাকে আমরা বলি চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্তি বলি এই জন্য এটাকে আমরা বলি চুন্ময় বা ক্যালসিফাইড তরুণাস্থী আচ্ছা তোমাদের দুই মিনিট ব্রেক আজান পড়ছে দুই মিনিট আচ্ছা তরুণাস্থীর এই জায়গাটা এই স্লাইডটা টা খুবই ইম্পর্টেন্ট একশোটা স্টার দেওয়ার সুযোগ থাকলে তুমি একশোটা এই উদাহরণ থেকে এতবার প্রশ্ন আসছে এখান থেকে মাথায় থাকবে বাচ্চারা যদি এটা ভুল খবর আছে তরুণাস্থী এবং অস্থির মধ্যে পার্থক্য আশা করি এটা বাসায় পড়ে নিতে পারবা তরুণাস্থির মনে রাখবা কন্ড্রযুক্ত কোন শব্দ থাকলে এটা তরুণাস্থি মনে রাখবা আর অস্থিও যুক্ত যেমন কন্ড্র যদি কোনো জায়গায় থাকে তাহলে এটা তরুণাস্থি আর যদি অস্থিও থাকে তাহলে এটা অস্থি তরুণাশি কোন কোন জায়গায় পাওয়া যায় আর অস্থি কোন জায়গায় পাওয়া যায় তরুণাশি সাধারণত একটু নমনীয় স্থিতিস্থাপক হইতে পারে আবার এটা অনমনীয় মানে এটা তুমি চাইলে বাঁকাইতে পারবা না এবং অস্থিত ডি টান দিলে বড় ছোট হবে না অস্থি কোষ থাকে তরুণাস্থী কোষের নাম দেখো কন্ডোসাইড এবং কন্ডো ব্লাস্ট আর অস্থির ক্ষেত্রে আগে পরে আবরণীর নাম তুমি দেখো কন্ড্রিয়ামি অস্ট্রিয়াম আর হেভারসিয়ান তন্ত্র তোমরা জানো তরুণাস্থির মধ্যে থাকে না আর অস্থির মধ্যে থাকে তাও হেভারসিয়ান তন্ত্র কোন অস্থির মধ্যে থাকে নিরেট না স্পঞ্জির মধ্যে বলতো হেভারেশিয়ান তন্ত্র নিরেটের মধ্যে থাকে না স্পঞ্জির মধ্যে থাকে বলতো ওকে মনে রাখবা স্পঞ্জি অস্থির মধ্যে ছিদ্র থাকে কিন্তু নালি থাকে না অনেকগুলো ছিদ্র থাকে কিন্তু হেভারশিয়ান নালি থাকে না স্পঞ্জিতে নীরেটে কোনো ছিদ্র নাই কিন্তু নালি আছে মাঝখানে ওকে এরপরে তুমি দেখো আমরা পেশির মধ্যে যদি আই তাহলে পেশি তিন রকম পেশি আছে সেই তিন রকম পেশির আমরা বর্ণনা পড়বো আচ্ছা তিন রকম পেশি পড়ার পরে বর্ণনা পড়ার পরে আমরা এই স্লাইডটা একটু পড়ি ঠিক আছে তো পেশির মধ্যে তিনটা পেশি আছে এই তিনটা পেশি তোমরা খুব ভালো করে জানো দেখো আকাইলে তোমাদের সামনে যদি আমি আকাই তেলে জিনিসটা তোমরা ভালো করে বুঝবা এই পেশিটা আঁকাচ্ছি নল আকার ঠিক আছে আর পেশির বাইরের দিকের যে জিনিসটা এটাকে আমরা বলি সারকোলেমা পেশির বাইরের আবরণটাকে আমরা বলি সারকোলেমা আর ভিতরের গুলাকে আমরা বলি পেশি তন্তু ঠিক আছে এইরকম আর একটা পেশি হচ্ছে দেখবা মাকু আকৃতির এরকম যার ভিতরে এরকম পেশিতন্ত্র গুলো আছে আর একটা পেশি আছে তুমি দেখবা এরকম কিন্তু তার মধ্যে আবার কি আছে বিভিন্ন শাখা প্রশাখা আছে আমি তাড়াতাড়ি জন্য খুব স্পিডে আঁকাচ্ছি জিনিসটা বাস্তব মোটামুটি এইরকমই ওকে এখন তুমি দেখো এইটার নাম কি বলতো প্রথমটার নাম কি প্রথমটার নাম কি ঐচ্ছিক পেশি এটাকে আমরা বলি মসৃণ বা অনৈচ্ছিক পেশি আর এইটাকে সাধারণত আমরা বলি পেশি। তুমি দেখো এই সকল পেশির মধ্যে আবার এই যে এই রেখাটাকে আমরা বলি অনুপ্রস্থ বা আড়ারি রেখা এই অনুপ্রস্থ বা আড়ারি রেখা দুইটা পেশির মধ্যে পাওয়া যায় কার কার মধ্যে বলো তো একটা ঐচ্ছিক পেশির মধ্যে আড়ি রেখা আছে আর পেশির মধ্যে আড়ি রেখা আছে কিন্তু মসৃণ পেশির মধ্যে কোনো আড়ি রেখা নাই মসৃণ পেশিতে কোনো আড়ি রেখা নাই হৃদপেশিটা দেখতে অনেকটা ঐচ্ছিকের মতোই কিন্তু তার কাজটা কি মসৃণ পেশির মতো মানে এমনিতে সে অনৌচ্ছিক মানে তার কাজ আমাদের ইচ্ছা স্বাধীন না এমনিতে সে অনৌচ্ছিক হৃদপেশি দেখতে ঐচ্ছিকের মতো কিন্তু আসলে কাজ হচ্ছে তার কি সে ডাবল স্ট্যান্ডার্ড দেখতে ঐচ্ছিকের মতো কিন্তু কাজ করে মসৃণীর মতো অনুপ্রস্থ রেখা কার কার মধ্যে আছে ঐচ্ছিক এবং হৃদপেশীর মধ্যে অনুপ্রস্থ রেখা আছে কিন্তু কিসের মসৃণ পেশিতে নাই তুমি দেখো ঐচ্ছিক পেশির মধ্যে একাধিক নিউক্লিয়াস পাওয়া যায় নিউক্লিয়াস একের অধিক আর অনৈচ্ছিক পেশির মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে তাও তার চড়া অংশ যে অংশ মোটা ওই অংশের মধ্যে নিউক্লিয়াস থাকবে হৃদপেশির মধ্যে ঠিক কেন্দ্রস্থলে একটা নিউক্লিয়াস থাকবে তাহলে এখানে নিউক্লিয়াসের সংখ্যা এখানে একাধিক এখানে নিউক্লিয়াসের সংখ্যা একটা এবং চড়া প্রান্তে আর এখানে একটা কেন্দ্রস্থলে এটুকু ক্লিয়ার এখন তুমি দেখো ঐচ্ছিক মানে হৃদ পেশির মধ্যে একটা জায়গা আছে ভাইয়া যেখানে এইসা দুইটা হৃদ কোষ এসে ধরো এইখানে একটা হৃদ পেশি এখানে একটা হৃদ পেশি জোরো হয় জোরো হইলে এটা এরকম ঘন একটা কালো অংশ তৈরি হয় কালো দিলে তো তোমরা বুঝবে আমি লাল কালার আঁকাইছি মানে দুইটা হৃদ পেশি জোড়া হইলে তাদের সংযোগ স্থল এটা ঘন কালো হয় এই জিনিসটার নাম হচ্ছে ইন্টার ডিস্ক তার নাম হচ্ছে ইন্টার ডিস্ক ইন্টার ক্যালেটেড ডিস্ক দুইটা হৃদ পেশির সংযোগ ঘন কালো অংশ যেমন দুইটা পাইপ যদি আমরা একসাথে জোড়া লাগাই তাহলে পাইপের সংযুক্তলটা একটু উঁচা হয়ে যায় না কাইন্ড অফ এরকম দুইটা রেত পেশি একসাথে জোড়া লাগলে তখন তার সংযুক্তল ঘন কালো হয় তার নাম ইন্টার ক্যালেটেড ডিস্ক ক্লিয়ার এটা শুধুমাত্র রেত পেশিতে পাওয়া যায় এই পার্থক্যগুলো বুঝতে পারছো কিনা বলো তো এটা নলাকার এটা মাকু আকৃতির এটা নলাকার এটার মধ্যে শাখা নাই দেখো প্রথমটায় কোনো শাখা নাই দুই নাম্বারে কোনো শাখা নাই তিন নাম্বারটায় শাখা আছে প্রথমটা দেখো আর আরি রেখা আছে দ্বিতীয়টাতে কোনো আড়ি রেখা নাই তৃতীয়টাতে আরি রেখা আছে এখানে নিউক্লিয়াস দেখো অসংখ্য নিউক্লিয়াস একটা আর এখানে নিউক্লিয়াস একটা এই পার্থক্য গুলো আশা করি ছবি দেখে দেখে পড়লে খুবই সহজ এখানে আছে যে পার্থক্যটা যা দিলাম একদম তাই আর এই যে সার্কোলেমা যেটাকে বলা হয় সার্কোলেমা মানে হচ্ছে কি তার ওই যে আমরা যেটাকে বলি প্লাজমালেমা বলতে না তোমরা প্লাজমা মেমব্রেন যেটা বা প্লাজমালেমা বলতা ওই প্লাজমা বা প্লাজমা লেমাটাকে আমরা বলি সার্কুলেমা ক্লিয়ার অনৈচ্ছিক পেশির এটা কাজ খুব সুন্দর কাজ প্যারিস্টেলসিস কাকে বলে প্যারিস্টেলসিস জিনিসটা কি বলতো প্যারিস্টেলসিস জিনিসটা কি এটা বলতে পারবা কিনা তোমরা আমরা যখন কোনো জিনিস খাচ্ছি তখন সেটা সংকোচন প্রসারণের মাধ্যমে পাকস্থলীতে যায় পাকস্থলী থেকে সংকোচন প্রসারণের মাধ্যমে এরপরে যে মলটা তৈরি হয় সেই মলটাও কিন্তু সংকোচন প্রসারণের মাধ্যমে আমরা বাইরে বের করি এই যে খাদ্যবস্তু বা মল সংকোচন প্রসারণের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে প্যারিস্টেলসিস তোমরা সহজ বাংলায় মনে রাখবা বডিতে যত নালি প্লাস বডি যে দিতে থলি আছে সকল নালী সকল থলি এগুলার মধ্যে পাওয়া যায় অনুচ্ছিক পেশি সকল নালী সকল এগুলোর যেমন পাকস থলি মূত্রথলী পিত্তলি রক্ত নালী শ্বাস নালি রেচন নালী পৌষ্টিক নালী যত নালী এবং থলিযুক্ত শব্দ সবার মধ্যে অনুচ্ছিক বেশি পাওয়া যাবে আর যে অংশটা তুমি ইচ্ছা করলে না রাইতে পারো সেটার মধ্যে ঐচ্ছিক বেশি পাওয়া যায় যেমন তুমি জানো যে কোনো অঙ্গ সঞ্চালনে ঠিক আছে তা দেহের ভঙ্গি মায়ের টান পেশি পাওয়া যায় শুধুমাত্র হৃদপিন্ডের মধ্যে এটা তোমরা জানো ঠিক আছে ওকে বলতো আমাদের জিব্বা এর মধ্যে কোন পেশি পাওয়া যায় জিব্বা গলবিল এবং চোখ এই তিনটা উদাহরণ মনে রাখবা তুমি কিন্তু জিব্বা চাইলেই না রাইতে পারো গোলবিল একটা জিনিস চাইলেই তুমি গিলতে পারো বা গিল বানাটা তোমার ইচ্ছা চোখ তুমি চাইলেই না রাইতে পারো তাই না এই জন্য এই তিনটা জায়গায় কিন্তু ঐচ্ছিক পেশি পাওয়া যায় ঠিক আছে আর যত নালী এবং থলিযুক্ত শব্দ আছে সব জায়গায় অনুচ্ছিক পেশি পাওয়া যায় আর হৃৎপিণ্ডের মধ্যে পাওয়া যায় তোমরা তোমরা এটা এটা পারবা ওকে পেশি আশা করি বুঝতে পারছো আর মাঝে যে পেশির গঠন বর্ণনা করো এমনি তুমি দেখো এইটা একটা ঐচ্ছিক পেশি কিন্তু এটা একটা ঐচ্ছিক পেশি পেশির গঠন যদি কখনো বর্ণনা করতে বলে তাহলে একটা ঐচ্ছিক পেশির মধ্যে আমি যদি এই অংশটাকে কেটে নিই ধরো এই অংশটাকে কেটে নিলাম তাহলে এই যে টোটাল জিনিসটা হচ্ছে একটা পেশি তার আবরণীর নাম দেখো এপিমাইসিয়াম টোটাল যে পেশি তার আবরণীর নাম হচ্ছে এপিমাইসিয়াম হাত পায়ের মধ্যে যত অস্থি আছে যেটাকে নরমালি তুমি মাংস বলে জানো সুমাইয়া এটা হচ্ছে তোমার ঐচ্ছিক পেশি যেটাকে মাংস বলে খাই আর বডির ভিতরের যত অঙ্গ আছে বডির ভিতরের অঙ্গ যেগুলো আমরা চাইলে না রাইতে পারি না এগুলো অনৈচ্ছিক পেশি যেমন নালি থলি যুক্ত যত শব্দ আছে সব অনৈচ্ছিক দেখো পেশির আবরণীর নাম হচ্ছে এপিমাইসিয়াম এই পেশি আবার ক্ষুদ্র ক্ষুদ্র তুমি দেখো এরকম একটা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ আছে এটাকে আমরা বলি ফেসিকল বা ফেসিকুলাস দেখো বড় করে যেটাকে বের করছে এটাকে আমরা বলি ফেসিকুলাস তাহলে একটা পেশি তৈরি হয় অসংখ্য ফেসিকুলাস দিয়ে ফেসিকল এই ফেসিকুলাসের যে আবরণী তার নাম পেরিমাইসিয়াম খেয়াল করছো তাহলে পেশির আবরণীর নাম হচ্ছে এপিমাইসিয়াম আর ফেসিকলের আবরণীর নাম হচ্ছে পেরিমাইসিয়াম পেরিমাইসিয়াম ওকে এরপর এই ফেসিকলটা তৈরি হয় অসংখ্য পেশি তন্ত্র দিয়ে এই যে মাসেল ফাইবার কে আমরা বাংলায় বলি পেশি তন্তু তার মানে আমি যদি একটা পেশি ধরি এটাকে ধরি একটা পেশি আমি ধর প্রস্তচ্ছেদ কেটে নিলাম তাহলে এই যে এগুলো হচ্ছে এক একটা ফেসিকল এই যে একটা ফেসিকল তিনটা ফেসিকল আঁকলাম ফেসিকলের ভিতরে আবার যে জিনিসগুলো পাওয়া যাবে এগুলাকে বলে পেশি তন্ত্র এই যে এগুলো হচ্ছে পেশি তন্ত্র বা মাসেল ফাইবার বলি আমরা এই যে কালো কালারের পেশি তন্তু টোটাল পেশির আবরণীর নাম হচ্ছে আমরা বলছি এপিমাইসিয়ামের আবরণের নাম হচ্ছে পেরিমাইসিয়াম আর ওই যে কালো কালারের পেশি পেশিতন্ত্র তার নিজস্ব একটা আবরণী আছে তার নাম এন্ডোমাইসিয়াম তাহলে বাহির থেকে ভিতরের দিকে গেলে কি হবে বলতো এপিমাইসিয়াম পেরিমাইসিয়াম এন্ডিমাইসিয়াম বাহির থেকে তুমি যদি ভিতরের দিকে যাও আবরণীর ক্রমগুলা কি হবে এপি পেরি এন্ডো এটু বুঝতে পারছো কিনা বলতো আবার পেশিতন্ত্র তৈরি অসংখ্য মায়ুফ্রাই বিল দিয়ে দেখো মায়ুফ্রাই দিয়ে তৈরি হয়

বা প্লাজমা লেমা যেটাকে বলো এটাকে এবার পেশির ক্ষেত্রে বলে সার্কুলেমা আবার পেশির ক্ষেত্রে আমরা কিন্তু সাইটোপ্লাজম বলি না তোমরা জানো পেশির ক্ষেত্রে আমরা কি বলি পেশির ক্ষেত্রে আমরা বলি সার্কোপ্লাজম পেশির ক্ষেত্রে সাইটোপ্লাজম না বলে আমরা এটাকে সার্কোপ্লাজম বলি ওকে পেশিটা আশা করি তোমরা বুঝতে পারছো পেশির কাজ এক্সটেনসর কি ফ্লেক্সর কি অ্যাবডাক্টর কি অ্যাডাক্টর কি এই জিনিসগুলো বুঝতে হবে তোমরা প্র্যাকটিক্যাল লাইফে এগুলা বুঝো ফ্লেকজেন মানে হচ্ছে সংকোচন আর এক্সটেনশন মানে কি এক্সটেন্ড মানে কি প্রসারিত করা তোমরা জানো এই যে হাত কেটে দিলাম এটা নাম হচ্ছে এক্সটেনশন মানে ফ্লেকজন এই প্রক্রিয়াটাকে বলি ফ্লেকজন এই প্রক্রিয়াটাকে বলি এক্সটেনশন ক্লিয়ার তো ফ্লেকজন এক্সটেনশন এই যে ফ্লেকজন করে কোন পেশি তুমি দেখো এইখানে একটা পেশি আছে যে টান দেওয়ার কারণে আমাদের হাতটা এইদিকে আসে তুমি দেখো এই যে এইখানে একটা বাইসেপ স্পেসি আছে এটা যখন টান দেয় হিউমেরাস এবং রেডিয়াস এবং আলনা কে তখন এটা এদিকে আসে তাহলে ফ্লেক্সন করে যে পেশি ওই পেশির নাম কি বলো তো কোন পেশিকে আমরা হাতের ক্ষেত্রে ফ্লেক্সর পেশি কোনটা রাইট তাহলে ফ্লেক্সন মানে এই যে এটা তাহলে ফ্লেক্সন পেশির নাম কি উদাহরণ যেমন দেয়া আছে বাইসেপস দেখো তারপর পিছনের দিকে এই হাড়ের নাম হচ্ছে ট্রাইসেপ যারা জিম করে পোলাবনেগুলো জানে ভালো এটা নাম ট্রাইসেপ যখন আমরা হাত প্রসারিত করব তখন কি করে পিছন থেকে হাত মানে পেশি আমাদেরকে টান দেয় এই যে পেশি টান দেয় ট্রাইসেপ যখন টান দেয় তখন আমাদের হাত এক্সটেনশন হয় তাহলে এক্সটেনশন মানে কি প্রসারিত করা তাহলে ফ্লেকজন এক্সটেনশন ফ্লেকজন এক্সটেনশন ফ্লেকজন করে বাইসেপস আর এক্সটেনশন করে ট্রাইসেপস এখন আসি আমরা অ্যাবডাকশন এবং অ্যাডাকশন কাকে বলে তুমি দেখো অ্যাবডাক্টর এবং অ্যাডাকশন কাকে বলা হয় তোমরা যে পিটি করো না সাধারণত হাত এরকম নেও আবার হাত এরকম নিয়ে আসো হাত নাও এরকম আবার এরকম নিয়ে আসি না আমরা জাস্ট পিটি করতে গেলে এটাকে বলা অ্যাবডাকশন এই যে হাত যে নিলাম এটা বডি থেকে দূরে নিলাম অ্যাবডাকশন আর বডির কাছে নিয়ে আসলাম এটাকে বলি অ্যাডাকশন বুঝতে পারছি কিনা বলো তো অ্যাডাকশন অ্যাবডাকশন ক্লিয়ার তো অ্যাডাকশন অ্যাবডাকশন ক্লিয়ার ওকে এইখানের যে পেশি তার নাম কি বলছিলাম ডেলটয়েড এই ডেলটয়েড টান দিলে হাত এদিকে চলে যায় তাহলে দেখো অ্যাবডাকশন পেশির নাম কি এই যে এটার নাম হচ্ছে অ্যাবডাকশন এটার নাম অ্যাডাকশন তোমরা পিটি করো মানে কি অ্যাবডাকশন এডাকশন অ্যাবডাকশন অ্যাডাকশন ফ্ল্যাগজন এক্সটেনশন ফ্ল্যাগজন এক্সটেনশন ক্লিয়ার কিনা বলো স্যার জাস্ট পেশিগুলোর নাম তো তোমরা জানোই হাতের হাড় দিয়ে যে আমরা দেখাই না মাসাল এটা হচ্ছে বাইসেপস এটার নাম হচ্ছে ট্রাইসেপস এটার নাম হচ্ছে কি ডেলটয়েড ডেলটয়েড অ্যাবডাকশন করে দূরে নেয় ফ্ল্যাগজন করে বাইসেপস এটার নাম হচ্ছে কি ট্রাইসেপস এগুলো বুঝতে পারছো খুব সহজ জিনিস উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট এগুলা কিন্তু এমসিকিউ পরীক্ষাতে আসে তারপরে অ্যাডাকশন মানে কি বললাম এডাকশন মানে কি অক্ষের কাছে আনে যে পিটি করার সময় হাত যখন বডির কাছে আনি তখন এটাকে আমরা বলি অ্যাডাক্টর অ্যাডাকশন করে যে পেশি তার নাম অ্যাডাক্টর পেশি যেমন লেটিসিমাস ডটসি ঠিক আছে ডিপ্রেসর পেশি কোনো কিছু করে ডিপ্রেসর মানে নিচের দিকে নামায় লিভেটর মানে দেখো টেনে উপরের দিকে তুলে আর রোটেটর মানে কি ঘুরায় রোটেটর মানে হচ্ছে ঘুরায় ঠিক আছে যেমন আমাদের মেন্ডিবল কে নিচের দিকে নেই যেমন আমাদের মেন্ডিবল আমরা নিচের দিকে নিলাম দেখো যে নিচে নিছি না এটা না হচ্ছে ডিপ্রেশর মেন্ডিবুলি ঠিক আছে ডিপ্রেশর মেন্ডিবুলি বেশি আর লিবেটার হচ্ছে মেসেটার তুমি দেখো মেন্ডিবল আমরা নিচে নামাইলাম আবার মেন্ডিবল উপরে তুললাম তখন মেসেটার মাসল এই যে মেসেটার মাসল পাওয়া যায় এখানে টান দে তখন মেন্ডিবল উপরে উঠে বুঝতে পারছি কিনা বলো তো এটুকু ক্লিয়ার আর রোটেটর মানে ঘোরায় আমাদের চোখের পেশিগুলা কিন্তু রোটেটর চোখের রোটেটর পেশি আছে মেন্ডি বলকে নিচে নিলাম নিচে নামাইছি না হা করলে নিচে নামে দিস ইজ ডিপ্রেসর এটা হচ্ছে মেন্ডিবলের ডিপ্রেসর পেশি লিভেটর মানে কি করা লিফ্ট করা লিফ্ট মানে টেনে তোলা আমরা বলি লিফ্ট মানে টেনে তোলা তাহলে এই যে মেন্ডিবল যখন নিচে নামছে হা করার সময় মুখ বন্ধ করলে মেন্ডিবল উপরে উঠে না তখন এইখানে এইখানে একটা মাসেল আছে মেসেটার মাসল এটা টান দিয়ে মেন্ডিবলকে উপরের দিকে তুলে এটাকে বলে আমরা লিভেটর পেশি তাহলে মেসেটার টান দিয়ে উপরে তুলে লিভেটর লিভেটর পেশি আর ডিপ্রেসর মেন্ডিবলকে নিচের দিকে নামা এটাকে আমরা কি বলি মানে ডিপ্রেসর পেশি বা ডিপ্রেসর মেন্ডিবলি তার নামে হচ্ছে ডিপ্রেসর মেন্ডিবলি পেশি ক্লিয়ার তো লিভেটর মানে কি লিভেটর মানে লিফট করা উপরে তোলা আর ডিপ্রেস মানে কি ডিপ্রেস মানে কি ডাউন হয়ে যাওয়া তাই না ডাউন মানে নিচের দিকে ডিপ্রেস মানে ডাউন নিচে মনে রাখবা ডিপ্রেস মানে ডাউন নিচের দিকে আর লিভেটর মানে উপরের তোলা এটুকু ক্লিয়ার তো আর রোট মানে ঘুরানো এটা চোখের মধ্যে আছে এটাকে কি পাইরিফরমিস আশা করি পারবা এই পাইরিফরমিস আমাদের কোমরের মধ্যে পাওয়া যায় আমরা পা যখন ঘুরাইতে চাই তখন এটা পাইরিফরমিস ঘুরে ওকে তারপরে পায়ের ক্ষেত্রে পেশিগুলা কি দেখো পায়ের ক্ষেত্রে এই যে বক্রীকরণ পা যখন পাকাচ্ছি দিস দিস ইজ ইজ পাকে যখন পাকাচ্ছি কোনটা আমাকে বলতো ওকে রাইট এখন এটা কি অবস্থায় আছে এখন এটা কিন্তু ফ্লেক্সন অবস্থায় আছে তুমি দেখো জিনিসগুলো সহজ বুঝে নাও ছবি দেখে বুঝলেই তাইলে পারবা তাহলে হাতের ক্ষেত্রে ফ্লেকজন কিন্তু আমরা সামনে দিয়ে করি ভাই মনে রাখো আর পায়ের ফ্লেকজন কিন্তু আমরা পিছনের দিকে করি হাঁটতে গেলে বুঝতে পারবা তাহলে পায়ের ক্ষেত্রে বক্রীকরণ বা আমরা বলি কি ফ্লেকজোর পেশি এটাকে বলি ফ্লেকজোর পেশি একটার নাম হচ্ছে হ্যামস্ট্রিং আর একটার নাম হচ্ছে গ্যাস্ট্রিক নেমিয়াস দেখো এই পেশিটার নাম তোমরা মোটামুটি যারা টুকটাক খেলা দেখো সবাই শুনছো কিনা বলো তো প্লেয়াররা এই এইটার ইনজুরিতে পড়ে দেখো এই যে হ্যামস্ট্রিং ইনজুরি হ্যামস্টিং পেশি তারা খেলা দেখো তারা মনে এটা জানো তোমরা মনে কেউ খেলা দেখো না ঠিক আছে রাইট নাও রিলিটনের এটা ইঞ্জুরি আছে ওকে তোমরা তো খেলা দেখো না কেউ তাহলে হ্যামস্টিং ইঞ্জুরি তোমরা আসলে বুঝবা না তাহলে তুমি দেখো গ্যাস্ট্রোকনোমাস এবং হ্যামস্টিং এই দুইটা পেশি পাকে পিছনের দিকে বাঁকায় এই বাঁকানোটাকে আমরা বলি ফ্ল্যাক জোন হ্যামস্টিং পেশি তিনটা ছোট ছোট পেশি নিয়ে তৈরি মানে এরকম একটা তিনটা পেশি নিয়ে মোটামুটি এই যে ফ্লেকজন হ্যামস্টিংটা তৈরি হয় তার মধ্যে বাইসেপস ফিমোরিস সেমি মেমব্রেনাস এবং সেমি এই তিনটা নাম মনে রাখবা এই তিনটার নাম থেকে একবার কিন্তু মেডিকেলে প্রশ্ন চলে আসছে মানে নিচের কোনটি বক্রিকরণ পেশি দেয়া সরাসরি বাইসেপস ফিমোরিস সেমি মেমব্রেনাস সেমি টেন্ডেন্স দিয়ে দিছে মানে হ্যামস্টিং এরই আবার তিনটা পার্ট আছে বাইসেপস ফিমোরিস সেমি যেহেতু ফিমারের উপরে থাকে এই জন্য এটাকে আমরা বলি বাইসেপস ফিমোরিস ওকে খেলোয়াড়দের পায়ে টান পড়ছে মানেই বুঝবে এটা হ্যামস্ট্রিং পায়ে টান পড়ছে মানে এটা হ্যামস্ট্রিং সহজ বাংলা এরপর তুমি দেখো প্রসারণ পেশি তাহলে সামনের দিকে যে হাত পাকে প্রসারণ করছে এটা কি বলো তো এই প্রক্রিয়াটার নাম কি এই প্রক্রিয়াটার নাম কি বলো যে প্রসারণ করছে এই প্রসারণ প্রক্রিয়ার নাম কি রাইট পায়ের ক্ষেত্রে প্রসারণ সামনের দিকে করি আমরা এটাকে বলা হয় এক্সটেনশন আর পা বাঁকাইলে এটাকে আমরা বলতাম ফ্লেকজন আমরা কিন্তু হাঁটি কিভাবে এক্সটেনশন ফ্লেকজন করার মাধ্যমেই কিন্তু আমরা হাঁটি দেখো পায়ের সামনের দিকে যেটাকে আমরা উরু বলি সাধারণত এই উরুর দিকের পেশি একটা বড় একটা পেশি পাওয়া যায় এটা বড় কেন কারণ এটা চারটা ছোট ছোট পেশি নিয়ে তৈরি হয় তার নাম কোয়াড্রিসেস ফিমোরিস ফিমারের উপরে থাকে আর কোয়াড্রিসেস মানে হচ্ছে চারটা জিনিস নিয়ে তৈরি হয় ছোট ছোট পেশি নিয়ে তৈরি হবে তার নাম কোয়াড্রিসেপস আর ফিমারের উপরে থাকে বিদ্যা তার নাম ফিমোরিস এই তুমি দেখো রেক্টাস ফিমোরিস ভেস্টাস মিডিয়ালিস মিডিয়া মাঝখানে পাওয়া যায় ভেস্টাস ল্যাটারালিস সাইডে পাওয়া যায় আর ভেস্টাস ইন্টারমিডিয়াস মানে একদম মাঝখানে এটা মানে মি ইন্টারমিডিয়াস মাঝখানেরটা মাঝখানেরটা ইন্টারমিডিয়াস ইন্টারমিডিয়াস এরপরে একটা নাম হচ্ছে মিডিয়ালিস আর মিডিয়ালির পরের যে হচ্ছে ল্যাটারালিস মনে রাখবা ল্যাটারাল মানে দূরে আর মিডিয়াল মানে কাছাকাছি মনে রাখো মিডিয়াল মানে কাছাকাছি আর ল্যাটারাল মানে দূরে তাহলে পায়ের দিকে সামনের দিকে একটাই পেশি পাওয়া যায় তার নাম কোয়াড্রিসেপস ফিমোরিস যেটা ছোট ছোট চারটা পেশি নিয়ে তৈরি হ্যামস্ট্রিং পিছনের দিকে একটা পেশি যেটা ছোট ছোট তিনটা পেশি নিয়ে তৈরি ক্লিয়ার তো তাহলে বলো তো নিচের কোনটি যদি প্রশ্ন আসে যে নিচের কোনটি প্রসারণ পেশি একটা নাম বলে তুমি দিবা কোয়াড্রিসেপস ফিমোরিস কোয়ার্ড্রিসেস ফিমিলি সাবার ছোট ছোট চারটা পেশিনী তৈরি আশা করি এটা বুঝতে পারছো দেহের কোনো অংশকে দেহের অক্ষ থেকে কাছে আনতে দেহের অক্ষ থেকে অক্ষ থেকে কাছে আনতে সহায়তা করে কোনটি বলো তো মানে অক্ষের কাছে আনতে হবে এটা অক্ষের কাছে আনতে সহায়তা করে কোনটি ওয়েট অক্ষের কাছে আনতে সহায়তা করে কোনটি বলো তো অক্ষের কাছে ভাজ করা কিন্তু বলিনি ভাজ করা কিন্তু বলিনি অক্ষের কাছে নিয়ে আসে কে পিটি করো তোমরা পিটি করলে একবার শরীরের সাথে লাগাও আর একবার হাত ছড়াই তাই না তোমরা পেস লাগাইছো আসলে অক্ষের কাছে বলতে মানে কি ধরো এইটা হচ্ছে বড়ির অক্ষ এটা বডি রক্ষ হাত যদি এইরকম থাকে এটার নাম আমরা বলছিলাম অ্যাবডাকশন কাছে আনলে এটাকে বলি অ্যাডাকশন কাছে আনলে এটাকে আমরা বলি অ্যাডাকশন আর অ্যাডাকশন করে যে পেশি তার নাম অ্যাডাক্টর পেশি ক্লিয়ার তো এটা হচ্ছে অ্যাডাক্টর ক্লিয়ার ডেলটয়েড কি করে ডেলটয়েড হচ্ছে এটা অ্যাবডাকশন পেশি অ্যাডাকশন পেশি বাইসেপস কি করে ফ্লেক্সন করে আর এটা কি করে রোটেটরি বা ঘুরায় এসে রোটেটরি রোটেট করে রোটেট মানে ঘুরায় পাইরিফরমিস এরপরে লিভারের মধ্যে আসি ছোটবেলা তো সবাই মিনারাজের কার্টুন দেখে তোমরা বড় হইছো তাই না এই মিনারাজের কার্টুন কে কে দেখছো বলো তোমরা কি পাও নাই নাকি এটা মিনারাজের কার্টুন কে কে দেখছো দেখি আব্দুল্লাহ সুচিতা সুহায়রা সবাই দেখছে আচ্ছা ফালগুনি সামি ইবা সুমাইয়া রিমা আয়মান সাদিয়া সবাই দেখছো একটা ছিল যে একটা আলমারি পরে যায় এটাকে সরানোর জন্য চাকা লাগায় তখন আলমারিটা তাড়াতাড়ি টানা যায় একটা জিনিস মনে রাখবা যে তোমরা টম এন্ড জেরি দেখছো নিশ্চয়ই তুমি দেখবা এরকম একটা জায়গার মধ্যে টম জেরি বসে আমি তোমাকে সিনারিটা কল্পনা করাই এরকম একটা পাটাতনের মধ্যে দেখবা এখানে ধরো টম বসে আছে মনে করো এখানে টম বসা আর এরকম একটা পাঠাতো নেই যে এরকম করে এরকম নড়ে এখানে টম বসা হুট করে গাছের উপর থেকে আইসা দেখবা এখানে জেরি পড়ছে লাভ দেওয়া পরে জেরি এইখানে লাভ দেওয়ার পরে তুমি দেখবা টম উইরা যাইয়া সাত সমুদ্র তেরো নদী দূরে যাইয়া পরে তার মানে অল্প পরিশ্রমে সে টমকে কত দূর ফেলাই দিয়েছি খেয়াল করছো যে অল্প পরিশ্রমে বেশি কাজ করার যে পদ্ধতি এটাকে আমরা বলি লিভার অল্প পরিশ্রমে বেশি কাজ করার পথে তার নাম লিভার লিভারের কয়েকটা জিনিস আছে আমি দেখি লিভার পড়াইলেই মোটামুটি এইচএপ আমরা শেষ হয়ে যাবে ওকে এখন তুমি দেখো এই যে এইটার নাম হচ্ছে যে মাসখানের যে কানেকশন আচ্ছা এটাকে আমরা বলি পাটাতন মনে রাখবা পাটাতন বা লিভারের বাহু বলি আমরা এটাকে আর এই যে কানেকশনটা মানে পাটাতন যে এইখানে আছে এই যে এটার নাম এটাকে বলি পিভট এই যে জয়েন্টটা এই জয়েন্টটার নাম হচ্ছে পিভট এই জয়েন্টটার নাম হচ্ছে পিভট ক্লিয়ার আর যেখানে টমটা দাঁড়ানো ছিল এইটাকে আমরা বলি ভার বা লোড ইংলিশে আমরা বলি লোড আর যেখানে এইসব দিছে এইটাকে আমরা কি বলি এই অংশটাকে আমরা বলি প্রচেষ্টা ঠিক আছে এই অংশটাকে আমরা বলি প্রচেষ্টা অথবা এইটাকে আমরা বলি ফোর্স ফোর্স বা প্রচেষ্টা বলি এটাকে তাহলে বুঝতে পারছো লিবার কয়টা অংশ আছে এইটা হচ্ছে লিভারের বাহু যেখানে কোনো কিছু দিয়ে রাখা হয় তার নাম কি ভার বা লোড আর জয়েন্টটাকে আমরা বলি কি পিভট ঠিক আছে আর যেখানে ফোর্স দেওয়া হয় টান দেওয়া হয় শক্তি দেওয়া হয় ফোর্স করা হয় এটাকে কি বলা হয় প্রচেষ্টা এইটুকু ক্লিয়ার কিনা বলো তো প্রথম শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার এই কি মনে রাখবা একটা লিভারের ক্ষেত্রে যখন তার পিবোর্ডটা মাঝখানে থাকবে যখন তার পিবোর্ডটা মাঝখানে থাকবে তাহলে দেখ তুমি দেখো মাঝখানে কে থাকে তার উপর নির্ভর করে তাহলে মাঝখানে যদি পিবোর্ড থাকে তাহলে প্রথম শ্রেণীর লিভার আর একটা লিভারের তিনটা পার্ট যদি হয় আর মাঝখানে যদি থাকে ভার তাহলে সেটা দ্বিতীয় শ্রেণীর লিভার তাহলে বাকি রইল কি প্রচেষ্টা মাঝখানে প্রচেষ্টা থাকলে ওটা তৃতীয় শ্রেণীর লিভার এটুকু বুঝতে পারছো কিনা বলো তো তাহলে যদি পিবোর্ড থাকে মাঝখানে তাহলে প্রথম শ্রেণীর লিভার যদি ভার থাকে মাঝখানে দ্বিতীয় শ্রেণীর লিভার ঠিক আছে আর যদি প্রচেষ্টা থাকে মাঝখানে তাহলে এটা তৃতীয় শ্রেণীর লিভার ঠিক আছে এইটুকু বুঝতে পারছো কিনা তাহলে পলাশ ভাইয়ের প্রচেষ্টা যদি মনে রাখো তাহলে এমনি মনে থাকে পলাশ ভাইয়ের প্রচেষ্টা ঠিক আছে যদি এরকম মনে রাখো তোমরা যে পলাশ ভাইয়ের প্রচেষ্টা তাইলেই হবে তার মানে পলাশ মানে কি তোমরা জানো পিভট পিবর্ড যদি মাঝখানে থাকে প্রথম শ্রেণী ভাই মানে কি ভার মাঝখানে থাকলে দ্বিতীয় শ্রেণী আর প্রচেষ্টা মাঝখানে থাকলে তৃতীয় শ্রেণী পারা যাবে কিনা মানে থার্ড ক্লাস লিভার প্রথম শ্রেণীর লিভার মানে কোথায় পাওয়া যায় তুমি দেখো কাচি আমরা যে সিজার কাটি কোনো কিছু দিয়া মাঝখানে জয়েন্ট থাকে কাচি আর আমাদের যে এই এই জায়গার মধ্যে তুমি দেখো এই যে জয়েন্টটা মাথা যে ঘুরাইতেছি আমরা এখানে প্রথম শ্রেণীর লিভার আছে এই যে মাথা ঘোরাচ্ছি এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার মনে রাখো এটা দ্বিতীয় শ্রেণী লিবার ঠেলাগাড়ি ঠেলাগাড়ি নিতে সিটি কর্পোরেশনের ময়লা যে টানে দেখবা সামনের দিকে থাকে চাকা মাঝখানে ময়লা আর পিছন দিকে ঠেলা দেয় খেয়াল করছো কিনা তোমরা সামনে চাকা থাকে দুইটা মাঝখানে ময়লা রাখে এটা গর্তের মধ্যে মানে একটা জায়গার মধ্যে আর পিছন দিকে ঠেলা দেয় তাহলে মাঝখানে ভার থাকে ময়লা থাকে তাহলে ভার মাঝখানে থাকলে আমরা বলছি কি দ্বিতীয় শ্রেণী তাহলে ঠেলাগাড়ি হচ্ছে দ্বিতীয় শ্রেণী আর তুমি যখন উকি দেও আমরা যখন উকি দেই তখন পুরা বডির ভারটা মাছ বরাবর পাওয়া থাকে তুমি আমরা উকি দেয়া সাধারণত একটা উঁচা জিনিস দেখতে গেলে আমরা আঙ্গুলের উপর ভর করে উকি দেই না এই উকি দেয়াটাকে আমরা বলি দ্বিতীয় শ্রেণীর লিভার এটাকে সহজ বাংলায় যদি বলি আমরা উকি দেয়া উকি দেয়াটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার আর তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে নেল কাটার ঠিক আছে আমরা হাত যখন ভাজ করি এটা তৃতীয় শ্রেণীর লিভার কিভাবে খেয়াল করো মনে করো আমি একটা জিনিস আমি তুলবো মনে করো এটা হচ্ছে ভার আমাদের এই যে পেশিটা এই পেশিটা আইসা কিন্তু শেষ হয় এইখানে দেখো বাইসেপস পেশিটা আইসা শেষ হয়ে যে এইখানে এইখানে আর এই যে পিছনে জয়েন্ট তাহলে জয়েন্ট মানে পিভট আমাদের বডিতে হচ্ছে প্রচেষ্টা বা টান হিসেবে কাজ করে আর হাট লিভারের বাহু হিসেবে কাজ করে হাট ডি হচ্ছে লিভারের বাহু বা পাটাতন আর এটা হচ্ছে ভার আমি এটা তুলবো মনে করো তাহলে তুলবো এটা হচ্ছে ভার এক প্রান্তে জয়েন্টটা পিভর্ড এক প্রান্তে আর মাসাল টানটাই যে এইখানে খাইছে তাই না এইখানে টান গেছে দিলে টান বা প্রচেষ্টা মাঝখানে থাকে এটা থার্ড ক্লাস লিভার বুঝতে পারছো কিনা বলো তো তাহলে হাত দিয়ে কোনো কিছু যদি তুলি এটা থার্ড ক্লাস লিভার বুঝতে পারছো কিনা বলো বলো বুঝতে পারছি কিনা আমরা ওকে তাহলে দেখা সবচেয়ে কম পাওয়া যায় কোনটা সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটা এগুলো বাসায় পড়ার জিনিস পরে নিতে পারবা সবচেয়ে বেশি পাওয়া যায় থার্ড ক্লাস মানুষের সংখ্যা পৃথিবীতে বেশি থার্ড ক্লাস লিভারের সংখ্যা সবকিছু বেশি বেশি পাওয়া যায় ওকে হার ভাঙ্গার মধ্যে দেখো তিন রকম হার ভাঙ্গা সাধারণত আছে আমরা দেখো একটা সাধারণ হার ভাঙ্গা হারটি ভাঙ্গছে নর্মালি ভেঙে গেছে বাইরেও বের হয় নাই কয়েক টুকরা হয় নাই এটাকে আমরা বলি সাধারণ হার ভাঙ্গা হাড় ভাঙ্গা কাকে বলি হাড্ডি ভেঙ্গে বের হয়ে গেছে মাঝে বেশি বড় দেখবা ভিতরে চামড়া মাংস ভেদ করে বাইরে বের হয়ে গেছে এটাকে আমরা বলি যৌগিক হাড় ভাঙ্গা আর জটিল হারভাঙ্গা ভাঙ্গা তুমি দেখো জটিল হারভাঙ্গা ভাঙ্গা মানে হাড্ডিটা ভিতরে কয়েকটা টুকরায় বিভক্ত হয়ে যাবে বাইরে বের হবে না কিন্তু ভিতরে ভিতরে কয়েক টুকরা বিভক্ত হবে অনেকগুলা টুকরা হইতে পারে একদম গুড়া গুড়া হয়ে যাইতে পারে আবার কয়েকটা টুকরা হইতে পারে তাহলে বুঝতে পারছো তো এই ছবি দেখলে বুঝতে পারবা নর্মালি ভেঙে গেছে বাইরে বের হয় নাই কয়েক টুকরা হয় নাই এটা নাম হচ্ছে সরল হার ভাঙ্গা হাডটি ভেঙ্গে বাইরে বের হয়ে গেছে খেয়াল করো এটাকে বলি আমরা যৌগিক হার ভাঙ্গা ঠিক আছে আর এইখানে খেয়াল করো এটাকে আমরা কি বলছি এটা নাম হচ্ছে জটিল হার ভাঙ্গা জটিল হার ভাঙ্গাতে হাটটি ভিতরে কয়েকটা টুকরা হয়ে যাবে সবচেয়ে ক্ষতিকর খারাপ কোনটা বলো তো সবচেয়ে খারাপ কোনটা এখানে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার বলো সবচেয়ে খারাপ কোনটা সেকেন্ডটা খারাপ কারণ হাড্ডি বাইরে বের হয়ে ময়লা আবর্জনা ধুলাবালি বা জীবাণুর সাথে মিশে হাড্ডি ইনফেকশন হয় আমরা ইনফেকশন হয়ে পচে যাইতে পারে তাহলে যৌগিকটা সবচেয়ে খারাপ যেটা বাইরে হাড্ডি বের হয়ে আসে ওকে এই যে একটা সাইনোভিয়াল জয়েন্ট এই ছবিটা দিয়ে রাখছি এই সাইনোভিয়াল জয়েন্টের ছবিটা তোমরা প্র্যাকটিস করবে এটা সিকুয়ের জন্য ইম্পর্টেন্ট এটা একটা আদর্শ ছবি দিয়ে আছে দেখো তোমরা জানো দুইটা এইটা হচ্ছে একটা অস্থি এইটা একটা অস্থি এইটাও একটা অস্থি এই যে দুইটা অস্থির মাঝখানে তোমরা জানো এই যে একটা তরুণাস্থি পাওয়া যায় ঘর্ষণকে প্রতিরোধ করার জন্য আর্টিকুলেট মানে জয়েন্ট মনে রাখবা জয়েন্ট মানে আর্টিকুলেশন এখানে একটা তরুণাস্থি পাওয়া যায় এটাকে আর্টিকুলেট জয়েন্ট তারপরে তুমি দেখো সাইনোবিয়াল মেমব্রেন থাকে যে মানে বাইরের দিকে সাইনোবিয়াল মেমব্রেন বা পর্দা পাওয়া যায় এই সাইনোবিয়াল মেমব্রেনের ভিতরে যে তরল পদার্থ আছে এটাকে বলি সাইনোবিয়াল ফ্লুইড সাইনোবিয়াল ফ্লুইড থাকলে সেই জয়েন্টটাকে আমরা সাইনোবিয়াল মেমব্রেন বলতে পারি আর এগুলো হচ্ছে হাড্ডি আর এর মধ্যে লিগামেন্ট কি এবং টেন্ডন কি আশা করি তোমরা আগেই বুঝতে পারছো লিগামেন্ট তো তোমরা বুঝতে পারছো এই হাড্ডি এবং এই হাড্ডিকে কানেক্ট করে যে এগুলা এগুলাকে কি বলি এগুলার নাম হচ্ছে লিগামেন্ট ক্লিয়ার তো এটুকু বুঝতে পারছো কিনা বলো তো দুইটা হাড্ডির মাঝখানে অবশ্যই তরুণাসি থাকে যেন নাতে ঘর্ষণ না হয় আর যে হাড্ডির বাইরের দিকে সাইনোবিয়াল পর্দা এবং সাইনোবিয়াল কি পাওয়া যাবে তরল পাওয়া যাবে সেটাকে বলা হয় সাইনোভিয়াল জয়েন্ট এইটা একটা আদর্শ সাইনোভিয়াল জয়েন্ট এটার ছবি কিন্তু পরীক্ষাতে শিখুতে আসে তারপরে অস্থি সন্ধি বিভিন্ন ধরনের তন্ত্রময় বা অনর খেয়াল করো তুমি দেখো তন্ত্রময় বা অনর অস্থি অনর মানে এই জয়েন্ট গুলা নাড়ানো না তুমি কি তোমার মাথার খুলির অস্থি গুলা নাড়াইতে পারবা না মনে আছে মাথার খুলির অস্থি ওইটাকে আমরা কি জয়েন্ট বলছিলাম ওটার নাম বলছিলাম সুচার জয়েন বলছিলাম সুচার জয়েন তাহলে মাথার যেখানে ওইখানে দেখো মাঝখানে তন্ত্রুটন্তু মিলে একদম শক্ত হয়ে যায় এটা নাড়া যায় না তারপরে তরুণাস্থিময় অস্থি সন্ধি মানে অস্থির প্রান্ত দেশে তরুণাস্থী থাকে মানে দুইটা অস্থির প্রান্ত দেশে মনে করো এইটা একটা হাড্ডি এইটা একটা হাড্ডি দুইটার প্রান্ত দেশে তরুণাস্থি পাওয়া যায় মানে এইখানে তরুণাস্থি থাকবে এইখানে তরুণাস্থি থাকবে এইখানে আরেকটা তরুণাস্থি থাকবে এটা আমরা দেখো আংশিক সচল এটা আমরা কি করতে পারি এটা আমরা রাইতে পারি যেমন পিউবিক সিমফাইসিস পিউবিক সিমফাইসিস আশা করি তোমরা বুঝতে পারছো যে দুইটা হিপ বোন মাঝখানে এসে জোড়া লাগে এটাকে আমরা বলি পিউবিক সিমফাইসিস আর সাইনোভিয়াল তো তোমরা বুঝতে পারলে এটা যে আদর্শ জয়েন্ট এটা আমরা বেশি রাইতে পারি মানুষের মধ্যে এই জয়েন্ট হচ্ছে বেশি অধিকাংশই হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট এটা তোমরা পড়ছো কোথায় কোথায় সাইনোভিয়াল আছে এটা তোমরা পারবা ক্লিয়ার এই যে জয়েন্টগুলোর প্রকারভেদ তারপরে আসি সাধারণত মানুষের কোথায় কোথায় স্থানচ্যুতি ঘটে স্থানচ্যুতি কেমনে ঘটে ধরো তুমি কেউ ঢিল মারছো জোরে ঢিল মারতে যে হিউমারাসের মাথা গ্ল্যানোয়েড গহবর থেকে ছুটে আসছে এটাকে আমরা বলবো স্থানচ্যুতি তুমি জোরে ফুটবলে কিক মারছো তোমার এসিটাবুলাম নামক গহবর থেকে তোমার ফিমারের মাথা চলে আসছে বুঝতে পারছো এইটাও স্থানচ্যুতি জোরে শাউট বা শাউট করছো বা তুমি বার্গার খাচ্ছ বড় আ করছো এই যে এই মেন্ডিবলের এই মেন্ডিবলের যে মাথাটা এই জয়েন্ট থেকে ছুটে আসবে দেখবে চল ঝুলে গেছে এটাকে আমরা বলি স্থানচ্যুতি ক্লিয়ার সাধারণত কাঁধে ঘটে ঠিক আছে দেখো এটা সাধারণত এই যে কাদের মধ্যে ঘটে নিতম্বের মধ্যে নিতম্ব তো বুঝতে পারছো তোমরা ওই যে ফিমারের মাথা যেখানে এসিটা আমার মধ্যে যুক্ত থাকে আঙ্গুলের হারে হইতে পারে আঙ্গুলের হারে আবার আরেকটা জায়গায় হয় যে ওই যে মেন্ডিবল মেন্ডিবলের মাথা এটাকে আমরা বলি টিএমজে বা টেম্পুরু মেন্ডিবুলের জয়েন্ট এই টেম্পোর ম্যান্ডেগুলার জয়েন্ট থেকে এটা ছুটে আসে স্থান যদি জন্মগত মানে জন্মগত লাগানো যায় কোনো যেকোনো আঘাতজনিত কারণে হইতে পারে আঘাত পাইছে অ্যাক্সিডেন্ট করছে রোগজনিত কারণে হইতে পারে কোনো একটা রোগের কারণে তার জয়েন্টের মধ্যে যে তন্ত্রগুলা ছিল এগুলো পচে গেছে এটা লুজ হয়ে গেছে জয়েন্টটা আর বাঁধজনিত তোমরা যেন রিউমেটিক ফিভার থাকলে জয়েন্ট কি হয়ে যায় দুর্বল হয়ে যায় ওকে রেড কালার হচ্ছে উদাহরণ ভাই এগুলাই মানে অনেক ধরনের আছে হিন জয়েন প্লেন জয়েন কন্ডাইলেটি লিপস এর সেডেল মানে সাইনোভিয়ালের মধ্যে অনেকগুলা প্রকার ভেদ এগুলা তে এগুলা ভালো হয় এগুলা জয়েন্টের সার্জারি খুব এক্সপেন্সিভ মনে রাখবা জয়েন্টের সার্জারি এক্সপেন্সিভ যেমন একবার একটা রোগী আসছে আমি হাসপাতালে আমরা ইমার্জেন্সি ছিলাম তার ম্যান্ডিবল ছুটে গেছে মানে তার নাকি প্রায়ই ছুটে ঠিক আছে তো মানে ওইবার তার এর আগে দুই তিনবার তার ছুটছে এটা মানে সে খুব জোরে যখন চিল্লায় অথবা বড় হা করে কোনো কিছু খাইতে যায় তখন তার জয়েন্টটা ছুটে যায় তো পরে বারবার ডাক্তারের কাছে সে যায় যারবার তারপর সেটা লাগা এটা খুবই সহজ জিনিস মুখের মধ্যে তুমি যখন হাত দিবা এরকম দিয়া মানে বুড়ি আঙ্গুল দিয়া এরকম প্লেস করে ডাউনওয়ার্ড ব্যাকওয়ার্ড এবং আপওয়ার্ড দিলে দেবা খট করে এই জিনিসটা লেগে যায় মানে এটা চিকিৎসা খুবই সহজ কিন্তু রোগটা খুব জটিল ধরো তুমি জোরে চিল্লাইতে যেয়া খুব খেলা থেকে ম্যান্ডিবল ছোটে আসছে হার কথা বলতে পারতেছে না হা করতে পারতেছে না মুখ লাগাইতে না তখন সামনে কেউ থাকলে সামনে কেউ দাঁড়াইয়া এরকম এই দুইটা ভিতরে ঢুকাইয়া আঙ্গুল ব্যাকওয়ার্ড এবং আপওয়ার্ড ঠেলা দিলেই দেখবা লাগিয়ে গেছে বুঝতে পারছো উনার যদি কখনো ছুটে যায় তাহলে এই যে মুখের মধ্যে এরকম দরবা ডাউনওয়ার্ড ব্যাকওয়ার্ড আপওয়ার্ড ডাক্তারে শিখাই দিলাম মানে কি প্রথমে একটু হালকা করে ডাউনওয়ার্ড তারপরে পিছনে ঠেলা দিবা উপরে ঠেলা দিবা খট করে দেখবে লেগে গেছে একটু ব্যথা লাগতে পারে দুই সে দুই তিন সেকেন্ডের ব্যথায় সে সারা জীবনের ব্যথা থেকে বাইচে যাবে সারা জীবন মানে আরেকবার খোলার আগ পর্যন্ত আর কি ওকে এটা আসলেই চিকিৎসাটা খুব সহজ কিন্তু রোগটা খুব জটিল খুলে আসলে প্রচন্ড ব্যথা হবে তার তখন তার সাথে কথা বলতে বলতে আমার সাররা দেখছি বা আমাদেরও শিখাইছে তার সাথে কথা বলতে বলতে মুখের মধ্যে হাত ঢুকাইয়া এরকম ডাউনার্ড বেকওয়ার্ড আপওয়ার্ড ঠেলা মারে দেখবা হয়ে গেছে মচকানো সিঁড়ি দিয়ে নামতে যা পা মচকায় গেছে বলো না মচকায় সাধারণত কিসের মধ্যে লিগামেন্টের মধ্যে দেখো লিগামেন্ট মচকায় যায় লিগামেন্টে টান খাওয়া ঠিক আছে লিগামেন্টের টান খাওয়া এটাকে বলা হয় মচকানো সাধারণত আমাদের পায়ের মধ্যে যে লিগামেন্ট এই যে আমি কিন্তু ভুক্তভোগী আমার কিন্তু এসিএল লিগামেন্ট ইঞ্জুরি হয়েছিল যাই হোক সামানোর জন্য লাগে নাই অপারেশন বলছে আরেকটু সামান্য অপারেশন লাগতো এসিএল ছিললে অপারেশন এবং কম্পকে এক লাখ টাকা লাগবে ঠিক আছে তুমি মনে রাখবা মচকানু মানে হচ্ছে লিগামেন্টে টান খাওয়া এটাকে আমরা বলি কি এটাকে বলি মচকানু বা স্প্রেইন্ট বলি আমরা আর এসিএল বা সবচেয়ে বেশি এটা কি হয় মচকা এই জায়গাটা মনে রাখবা

তানির ভাই কি শুনতে পাচ্ছেন আচ্ছা স্টুডেন্ট ভাইয়া পড়া তোমাদের উদ্ভার সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে তাহলে লিখতে পারো অনেকে কোশ্চেন করেছে যে জিকে ইংলিশ ক্লাস কি আমাদের হবে না তোমাদের জিকে ইংলিশ ক্লাস এখন হবে না যখন হবে তোমাদেরকে এসএমএস করে জানানো হবে যেহেতু আর কারো কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না তাহলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরমান কোশ্চেন করেছে আমরা যে এক্সাম দেই সেই অ্যান্সার শিট কোথায় পাবো তুমি যদি অনলাইনে এক্সামগুলো দিতে থাকো তাহলে তোমার আইডিতে শিট টা পাবে যদি ব্রাঞ্চে এক্সাম দাও তাহলে তুমি ব্রাঞ্চ থেকে এক্সাম শীটটা নিতে পারবে যেহেতু আর কারো কোনো কোশ্চেন নেই তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম